প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটি কথা তোমাদের বলে নিচ্ছি তোমরা যদি আজকে আমি প্রমিস করতে পারো এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে পারবে তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি সময়কার্য নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না সুবিদ্যাস স্যারের অঙ্ক বইয়ের সময়কার্য চাপ্টারের সমস্ত অঙ্ক আমি এই ভিডিওতে কাভার করব। তো ফ্রেন্ডস স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো আশা করি সময়কার্য নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না চলো ফ্রেন্ডস লেট না করে শুরু করা যাক তো আজকে প্রথম প্রবলেম দেখো কি বলছে বাহাত্তর জন লোক দুইশো আশি মিটার লম্বা দেয়াল একুশ দিনে গাঁদতে পারে কতজন লোক আঠারো দিনে একশো মিটার দেয়াল গাঁথতে পারবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করব। সেটা হচ্ছে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডব্লিউ ওয়ান সমান সমান এম টু ডি টু টি টু বাই ডব্লিউ টু এখানে এম হচ্ছে এম হচ্ছে লোক সংখ্যা তাহলে এম কি লোকসংখ্যা এম ওয়ান দিয়ে বোঝাচ্ছে দেখো অঙ্কটায় দুটো পার্ট আছে এম ওয়ান মানে প্রথম পার্টের লোক সংখ্যা আর এম টু মানে হচ্ছে দ্বিতীয় পার্টের লোক সংখ্যা আর ডি মানে হচ্ছে দিন সংখ্যা দুটো পার্ট আছে প্রথম পার্টের দিন সংখ্যা বোঝাচ্ছে ডি ওয়ান দিয়ে আর ডি টু দিয়ে পরের পার্টের আর টি দিয়ে কি বোঝাচ্ছে সময় মানে দৈনিক কত ঘন্টা করে কাজ করে আর ডব্লিউ দিয়ে কি বোঝাচ্ছি কাজ এই ডব্লিউ ওয়ান মানে প্রথম পার্টের যে কাজ বলছে সেটা আর ডব্লিউটি মানে হচ্ছে দ্বিতীয় পার্টের কাজ তো এখানে দেখো এই প্রশ্নে কিন্তু যে বলছে এখানে কিন্তু সময়ের উল্লেখ নেই আছে কি কত ঘন্টা করে কাজ করে শুধু দিন সংখ্যার উল্লেখ আছে দৈনিক কত ঘন্টা কাজ করে সেটার কিন্তু উল্লেখ নেই যেহেতু সময়ের উল্লেখ নেই তাহলে আমরা কোনটা বাদ দিয়ে দিব বলো দেখি টিগুলা টিগুলা বাদ দিয়ে দিব যেহেতু সময় নাই টি গুলো দিয়ে দিব যদি কাজ না থাকে তাহলে ডব্লিউটা বাদ দিয়ে দিব আচ্ছা এবার চলো বসাই তাহলে বলো দেখি এম ওয়ান মানে প্রথম পার্টের লোক সংখ্যা প্রথমে প্রথমে কতজন বলছে তাহলে এম এর মান কত হবে বাহাত্তর ইন্টু ডি ওয়ান মানে কি দিন সংখ্যা তাহলে কত দিন বলছে বলো দেখি একুশ দিনে আর নিচে কি লিখতে হবে বলো দেখি কাঁচ কত মিটার দেওয়াল তৈরি করে যতটুক দেওয়াল তৈরি করছে এটি হচ্ছে কি বলো দেখি কাজ কত মিটার দেওয়াল তৈরি করছে তাহলে কাজের পরিমাণ দুইশো তাহলে এটার জায়গায় কত দুইশো আশি সমান সমান মানে হচ্ছে দ্বিতীয় পার্টের লোক সংখ্যা দ্বিতীয় লোক সংখ্যা দেওয়া আছে কি দ্বিতীয় পার্টের কিন্তু দেখো লোক সংখ্যা নাই ওইটাই বার করতে বলছে কত জন লোক তাহলে যেহেতু লোক সংখ্যা নাই তাহলে বলো দেখি আমরা কি করব এম টু এম টুই রাখবো ইন্টু ডি টুর জায়গায় বসাবো দিন সংখ্যা কত দিনে কাজ করবে তাহলে ডি টুর জায়গায় বসবে আঠারো আর ডব্লিউটির জায়গায় কাজের পরিমাণ কতটুক দেওয়াল তৈরি করবে এবার একশো মিটার তাহলে এটার জায়গায় কত বসাবো একশো এবার চলো এটাকে আমরা সিম্পল করব। এনে নিচে নিচে শূন্য শূন্য ক্যান্সেল ঠিক আছে আর উপরে কি করতে পারি বলো দেখি আঠারো দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করি তাহলে কত হবে চার আঠারোয় বাহাত্তর তারপর আমরা আরো নিচে নিচে কাটতে পারি নিচে নিচে যদি কাটি চার সাথে কত আঠাশ সাত দিয়ে একুশকে ভাগ করলে কত হয় তিন সাথে সাথে একুশ উপরের চার আর নিচের চার কি হবে বলো দেখি ক্যান্সেল হইলো সবার দূর আচ্ছা তাহলে এইবার বলো দেখি দশ গিয়ে কার সাথে গুণ হবে তিনের সাথে তাহলে কত হয়ে যাবে তিন দশে তিরিশ সমান সমান ওই পারে কত থাকবে শুধু এম টু তার মানে এম টু মানে কি লোক সংখ্যা না তার মানে বলো দেখি এখন ওই কাজটি করতে কতজন লোক লাগবে তিরিশ জন লোক লাগবে আশা করি বোঝা গেছে চলো নেক্সট এবার দেখো দু নম্বর অঙ্ক হ্যাঁ কুড়ি জন লোক দৈনিক ছয় ঘন্টা কাজ করে একটি কাজ আঠারো দিনে সম্পন্ন করে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে বারো দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে প্রথমে টোটাল ফর্মুলাটা লিখে নিই ফর্মুলাটা কি টোটাল ফর্মুলাটা লিখে নিও পরে যেটা থাকবে না সেটা বাদ দিয়ে ওয়ান সমান সমান দেখো একটা জিনিস ভাই এখানে কি কাজের পরিমাণ বলছে কি এতগুলি চেয়ার তৈরি করে বা মিটার লম্বা দেওয়াল করে কিছু বলে নাই কিন্তু এখানে দিন সংখ্যা দেওয়া আছে জনসংখ্যা দেওয়া আছে তারপরে কত দিনে কাজ করে সেটাও বলছে কিন্তু কাজের পরিমাণ বলছে কি তাহলে কোনটা মাইনাস করে কোনটা বাদ দিব বলে দেখি ডব্লিউ গুলো তাহলে কোন ফর্মুলা দিয়ে কাজ শেষে হবে বলে দেখি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান এম টু ডি টু টি টু প্রথমে টোটাল ফর্মুলাটা লিখব পরে দেখব যেটা নাই সেটা আমরা কি দেব বাদ দিয়ে দেব চলো এবার মান বসাই এম ওয়ান মানে প্রথম পার্টের লোক সংখ্যা বলো দেখি প্রথমে কতজন বলছে তাহলে এম ওয়ানের মান কত হবে কুড়ি ডি ওয়ান মানে দিন সংখ্যা প্রথমে কাজটা করতে কত দিন লাগতো আঠারো দিন আর টি ওয়ানের জায়গায় কি বসাতে হবে সময় বলো দেখি প্রথমে কয়েক ঘন্টা করে কাজ করতো তাহলে এটার জায়গায় কত বসবে ছয় আর এম টু মানে এখন লোক সংখ্যা এখন কতজন কাজ কাজ করছে দেখো ১৫ জন তাহলে এম টুর ভ্যালু কত হবে পনেরো ইন টু ডি টু মানে দিন সংখ্যা কত দিনে কাজটা হয় এবার বারো দিনে কিন্তু এবার সময় দেওয়া আছে কি সময়টাই বার করব তার মানে টি টু টি টুই থাকবে ওকে এবার বাদিক ডান দিক আমরা কাটাকাটি করতে পারি বলো দেখি ছয় দিয়ে বারোকে কাটলে কত হবে দুই তারপরে এই দুই দিয়ে আমরা আঠারোকে যদি কাটি তাহলে কত হবে নয় এবার চলো তিন দিয়ে কাটি হ্যাঁ তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিন দিয়ে পনেরোকে কাটলে কত হবে পাঁচ এত দূর হলো সবার এবার বলো দেখি পাঁচ দিয়ে যদি কুড়িকে কাটি চার পাঁচে কুড়ি ঠিক আছে তাহলে বলো দেখি এখানে কত হচ্ছে তিন চারে বারো সমান সমান ওই পারে কি থাকলো টিটু মানে কি ভাই সময় পরের সময় একদম তার মানে এখন কত ঘন্টা করে কাজ করতে হবে বারো ঘন্টা করে কাজ করতে হবে এটাই স্যার তারপর তিন নম্বরে কি বলছে দেখো বারোটি গরু একত্রে সাত দিনে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস খায় পনেরোটি গরু দশ দিনে কত কেজি ঘাস খাবে তাহলে এখানেও আমরা সেম ফর্মুলাটা লিখে নেই এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডব্লিউ ডব্লিউ ওয়ান সমান সমান এম টু ডি টু টি টু বাই ডব্লিউ টু এবার একটা জিনিস ভাই এবার কিন্তু এখানে এম বলতে কিন্তু লোক সংখ্যা বোঝাবে না গরুর সংখ্যা এম বলতে গরুর সংখ্যা এম ওয়ান মানে প্রথমে কতগুলি গরু ছিল আর এম টু মানে পরে এবার দেখো এখানে কি মিসিং বলো দেখি তাহলে এম মানে গরুর সংখ্যা ডি মানে দিন দিনের উল্লেখ আছে সময়ের উল্লেখ আছে কি নেই কত ঘন্টা করে কাজ করে বা কত ঘন্টা করে ঘাস খায় বলছি কিছু তাহলে যেহেতু সময় নেই তাহলে আমরা কোনটা বাদ দিয়ে দিব এইগুলো বাদ দিয়ে দিব আচ্ছা এখানে কাজ বলতে কোনটা বুঝাবে বলো দেখি কতটু ঘাস খাচ্ছে সেটাই হচ্ছে কাজ ওকে তাহলে বলো দেখি এবার মান যদি বসাই এম ওয়ান মানে প্রথমে কতগুলি গরু ছিল কতগুলি গরু ছিল বারো ডি মানে প্রথমে কত দিন লাগতো সাত দিন আর ডব্লিউ ওয়ান বলতে কাজ কাজ বলতে এখানে কতটুকু ঘাস খাচ্ছে কতটুকু ঘাস খাচ্ছে সাতশো ছাপ্পান্ন কেজি হলো সমান সমান এবার এম টু মানে পরে কতগুলি গরুর উল্লেখ বলছে পনেরোটি গরু পরের লাইনে বা পরের পার্টে কতগুলি গরু বলছে পনেরোটি তাহলে এম টুর জায়গায় বসাবো কত পনেরো পরে নাই মানে একটি গুণ ডি টু মানে দিন সংখ্যা কত দিনে বলছে দশ দিনে নাকি এবার ডব্লিউটি মানে কতটুকু ঘাস খাচ্ছে জানি কি এটাই বার করবো এতদূর দূর ক্লিয়ার সবার চলো এবার আমরা এখানে কিভাবে ছোট করতে পারি দেখো আচ্ছা প্রথমে না উপর নিচে ছোট করি উপর নিচেও ছোট করা যাবে আবার করা যাবে বলো দেখি দিয়ে যদি ছাপ্পান্নকে ভাগ করি সাতকে সাত সাত আটে ছাপ্পান্ন ভাই এখানে কিন্তু একটা শূন্য আসবে কারণ একবারে দুটোকে ভাগ করা হয়েছে আচ্ছা এবার বারো দিয়ে বলো দেখি একশো আটকে একবারে কাটতে পারি না নয় বারো একশো আট ঠিক আছে ভাই এবার বজ্রগুণনের মতো যদি করে দিই এখানে নাই মানে কত আছে এক তাহলে এখানে ডব্লিউ টু দিয়ে এক কে গুণ করলে কত হবে ডব্লিউ টু এদিকে নয় গিয়ে এগুলোর সাথে গুণ হবে না হচ্ছে কি এত দূর নয় দিয়ে পনেরো কে গুণ করলে কত হবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশের সাথে দশ যদি গুণ করি তেরোশো পঞ্চাশ তার মানে এখন গরুগুলি কত কেজি ঘাস খেতে পারবে তেরোশো পঞ্চাশ কেজি এতদূর দূর হলো সবার এটাই অ্যান্সার চলো নেক্সট প্রবলেম এবার দেখো চার নম্বর হ্যাঁ আগের অঙ্কগুলো ক্লিয়ার হলো সবার চলো এবার কি বলছে আটাশ জন লোক এক সপ্তাহে এক সপ্তাহে মানে কত ভাই সাত দিন কিন্তু দিনের উল্লেখ করছে সাত দিন কত অংশ কাজ করে সাত বাই আট অংশ কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে মানে পরের এক সপ্তাহে মানে পরেও কত দিন বলছে সাত দিন প্রথমে কাজটা করছে সাত দিন পরেও কাজটা দিনে করবে সাত দিন এক সপ্তাহে মানে সাত দিন শেষ করবে ওকে আচ্ছা তাহলে প্রথমে আমরা ফর্মুলাটা লিখে নিই ফর্মুলা হচ্ছে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডব্লিউ ওয়ান পরে যেটা মিসিং সেটা আমরা বাদ দিয়ে দেব টু ডি টু টি টু বাই ডব্লিউ টু তাহলে এখানে বলো দেখি ভাই কোনটা নেই এখানে লোক সংখ্যা আছে দিন সংখ্যা আছে কাজও আছে কিন্তু কত ঘন্টা করে কাজ করে উল্লেখ আছে কি আট ঘন্টা ছয় ঘন্টা দেখে কোথাও উল্লেখ আছে কি রিজু বোঝা যাচ্ছে ঘন্টার উল্লেখ আছে কি যেহেতু ঘন্টার উল্লেখ নেই তার মানে আমরা সময়টা বাদ দিয়ে দিব টি টি ক্যান্সেল চলো ভাই তাহলে এই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে হ্যাঁ আমরা একটা ফর্মুলাই মনে রাখবো পরে যেটা থাকবে না সেটা আমরা বাদ দিয়ে দিব তাহলে এম ওয়ান মানে লোক সংখ্যা প্রথমে কতজন লোক ছিল আঠাশ জন তাই না তাহলে এম ওয়ানের ভ্যালু কত আর ডি ওয়ান মানে দিন সংখ্যা তোমার মনে হতে পারে দিন নেই কিন্তু আছে এক সপ্তাহ মানে সাত দিন আর ডবল মানে কাজ না এখানে একটা জিনিস করি বলছে কত অংশ কাজ করে বলছে সাত বাই আট অংশ তার মানে ভাই টোটাল কাজটা কত ভাগ তাহলে প্রথমে করলো কত ভাগ করলো এটা প্রথমে আর বাকি থাকলো কত ভাগ টোটাল আট ভাগ সাত ভাগ হয়ে গেছে কাজ হয়েছে কয় ভাগ প্রথমে করছে সাত ভাগ পরে করবে কত ভাগ তাহলে কমপ্লিট আচ্ছা তাহলে প্রথমে ভাগ করছে সাত ভাগ সাত বসালাম এবার এম টুর জায়গায় লোক সংখ্যা বসাবো আর লোক সংখ্যা দেওয়া নেই দেখো বলছে কতজন লোক লোক দেওয়া আছে কি তাহলে এম টু এম আর দিন সংখ্যা কত বলছে এবারও কত দিনে কাজ করবে এক সপ্তাহে মানে সাত দিন আর ডব্লিউ টুর জায়গায় কাজ কাজ কিন্তু এখানে বার করছি দেখো ভাই প্রথমে ভাগ করছি বাকি থাকলো তাহলে এখানে কত বসাবো এক ওকে আচ্ছা উপরের সাত আর নিচের সাত আমরা কি করতে পারি ক্যান্সেল এই বাদিগের সরি ডান দিকের সাত দিয়ে আটাশকে ভাগ করলে কত হয় চার তাহলে এদিকে কত থাকলো চার আর এদিকে থাকলো এম টু তাহলে এম মানে কি লোক সংখ্যা না তার মানে এখন কাজটা করতে কত জন লাগবে জন লাগবে হলো সবার পরে পাঁচ নম্বরে কি বলছে একই টাইপের অঙ্ক একই কর্মক্ষমতার সম্পন্ন দুই ব্যক্তি কজন ব্যক্তি তার মানে লোক কতজন বলছে দুজন দুটি কাজ কয়টি কাজ দুটি কাজ কয় দিনে করতে পারে দুই দিনে একই কর্ম সম্পন্ন একশো জন ব্যক্তি একশোটি সমান কাজ আগে কতগুলি করছিল দুটি এবার কাজ কয়টি করবে একশোটি কত দিনে করতে পারবে এবার প্রথমে আমরা সেম আগের মতো ফর্মুলাটা লিখে নিই এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডব্লিউ ওয়ান সমান সমান এম টু ডি টু টি টু বাই ডব্লিউ টু বলো দেখি ভাই এইখানে কিসের উল্লেখ নাই দেখো জনসংখ্যা আছে দিন সংখ্যা আছে কাজের পরিমাণও বলছে কিন্তু কত ঘন্টা করে কাজ করে দেওয়া আছে কি চার ঘন্টা পাঁচ ঘন্টা তার মানে কি নেই বলো দেখি টি ঘন্টা মানে সময় নেই তার মানে টিটা বাদ দিয়ে দিই তার মানে কি ফর্মুলা দিয়ে অঙ্ক হবে এ ফর্মুলা বুঝা গেল আমরা একটাই ফর্মুলা লিখবো যেটা নাই সেটা আমরা অ্যাভয়েড করবো তাহলে এম মানে লোক সংখ্যা ভালো করে দেখো প্রথমে কত কতজন ব্যক্তি কাজ করছে দুই ব্যক্তি না তার মানে প্রথমে লোক কয়জন ছিল তাহলে এটার ভ্যালু কত দুই ডি মানে দিন সংখ্যা ভেরি গুড ভাই দুই দিনে আর ডব্লিউ ওয়ান মানে কাঁচ দেখো ভালো করে বলছে দুটি কাজ করতে পারে তার মানে দুটি কাজ মানে ডব্লিউ ওয়ান এর মান কত দুই ক্লিয়ার সবার আচ্ছা এবার এম টু মানে এখনের লোক সংখ্যা এখন কতজন করে তাহলে এম টুর ভ্যালু একশো ডি টু মানে দিন দিনটাই বার করতে হবে তাই না তাহলে এটা ডি টু ডি টুই লিখব যেটা দেওয়া থাকবে না সেটা যা আছে তাই লিখব আর ডব্লিউ টু মানে হচ্ছে এখন কাজের পরিমাণ এখন কতগুলি কাজ করবে একশোটি তাহলে এটার ভ্যালু হচ্ছে কত একশো এটার কাটাকাটি তো খুব সিম্পল হবে একশো একশো কি ক্যান্সেল এদিকে ভাই দুই দিকেই ক্যান্সেল তার মানে এদিকে থাকলেও টু সমান সমান ডি টু ডি টু মানে কি দিন সংখ্যায় এখন কত দিন লাগবে তার মানে এখন কত দিন লাগবে এটাই অ্যসার ওকে তো ছয় নম্বরে কি বলছে দেখো ছয় জন লোক বা বারো জন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে এটার মানেটা একটু বোঝার চেষ্টা লোক আর বারো জন সমান কাজ করে ছয়জন লোক সমান সমান কতজন মহিলা বোঝা গেল আচ্ছা এবার কত কতদিনে আটজন লোক ও ষোলো জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে ওকে আচ্ছা তাহলে প্রথমে যথারীতি আমরা ফর্মুলাটা লিখে নিই ফর্মুলাটা কি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডব্লিউ ওয়ান সমান সমান আমরা কি জানি এম টু ডি টু টি টু বাই ডব্লিউ টু এবার আমরা দেখব এম মানে তো লোক সংখ্যা আছে পুরুষ মহিলার উল্লেখ আছে আচ্ছা আর ডি মানে দিন সংখ্যা উল্লেখ আছে কিন্তু টি মানে সময় কত ঘন্টা করে কাজ করে দেওয়া আছে কি ঘন্টার উল্লেখ আছে কি তাহলে টিটা বাদ দিয়ে দিই কাজের কিন্তু উল্লেখ করছে হ্যাঁ কি করে উল্লেখ করছে ভালো করে দেখো প্রথমে একটি কাজ করে কুড়ি দিনে পরে বলছে কতজন লোক সরি লোক ও ষোলো জন মহিলা এর দ্বিগুণ কাজ তার মানে প্রথমে কাজ যদি একটি করে এখন কাজ কয়টি করবে দ্বিটি তার মানে কাজের উল্লেখ আছে তার মানে ডব্লিউটাকে বাদ দিব কি ডব্লিউ কিন্তু থাকবে কারণ প্রথমে কাজ কয়টি করছে একটি এখন কাজ কয়টি করবে দুটি কাজের উল্লেখ আছে আচ্ছা এবার অঙ্কটা হয় লোকে করতে হবে নয় মহিলাই করতে হবে ঠিক আছে তাহলে মনে করো আমরা মহিলা দিয়ে যদি করি মহিলা এম বলতে আমরা কি বুঝাচ্ছি কতজন মহিলা ছিল মহিলা বারো অঙ্কটা নিয়ে আসলাম হ্যাঁ আর ডি মানে দিন সংখ্যা কত দিনে করে কুড়ি দিন একটি কাজ করে তাই না তাহলে ডব্লিউন ডব্লিউ এর মান কত এক এতদূর ক্লিয়ার এবার একটু ঝামেলা আছে ভাই এম টু মানে এখনের লোক সংখ্যা আচ্ছা লোক বলতে বলতে এম আমরা কি বুঝাচ্ছি মহিলা তাহলে এইবার দেখো কতজন লোক আর কতজন মহিলা বলছে লোক আর কি বলছে ও ষোলো জন মহিলা তাই বলছে না তাহলে আমরা অঙ্কটা মহিলাই করছি তো নাকি তাহলে সম্পূর্ণটা মহিলাই নিয়ে আসবো ভালো করে দেখো একটা জিনিস বুঝার চেষ্টা করো ভাই ছয় জন লোক প্রথমে বলছে ছয় জন লোক বা বারো জন মহিলা তার মানে ছয়জন লোক সমান সমান কয়জন মহিলা বারো জন ডাবল হচ্ছে না ছয় জন মানে ছয়জন লোক মানে কয়জন মহিলা বারো জন পাঁচজন লোক মানে কয়জন মহিলা হবে দশজন সাতজন লোক মানে কয়জন মহিলা হবে ডাবল হচ্ছে না তোমরা বুঝতে পারছো কি ছয়জন লোক মানে কয়জন মহিলা বারো জন তার মানে ডাবল হচ্ছে না মহিলা তাহলে সাতজন লোক মানে কয়জন মহিলা আটজন লোক মানে কয়জন মহিলা তাহলে এই লোকটাকে যদি মহিলাই আনি আটজন লোক মানে কয়জন মহিলা প্লাস এখানে আরো কতজন মহিলা আছে তোমরা কি আমার ভাষা আসলো এই যে ষোলো জন বলছে তার মানে টোটাল কতজন মহিলা হয়ে গেল ভেরি গুড ভাই তাহলে এম টুর জায়গায় এবার মহিলা বসাবো হ্যাঁ মহিলা কতজন বত্রিশ ইন্টু ডি টুর জায়গায় বসাবো দিন দিনটাই তো বার করতে হবে তাই না তার মানে ডি টু ডি টু আর ডবলিউ টুর কি বসাবো কাজের পরিমাণ কাজ কাজ দ্বিগুণ মানে কয়টি করবে আগে এখন আচ্ছা এবার এখানে আমরা করতে পারি দুই দিয়ে যদি বত্রিশ কে ভাগ করি কত হবে ষোলো দুই দিয়ে বত্রিশ কে ভাগ করলে ষোলো এবার চার দিয়ে যদি করি তিন চারা বারো চার চারা ষোলো তারপর চার দিয়ে কুড়িকে কাটলে কত হয় পাঁচ তার মানে ভাই এদিকে কত থাকলো তিন পাঁচে নিচের এক তো না লিখলেও হবে আর এদিকে ডি টু ডি টু মানে কি এখন সংখ্যা দিন লাগবে একটা জিনিস খেয়াল করতে পারছো আমরা কিন্তু সবগুলো অঙ্কে একটি ফর্মুলা দিয়ে করলাম যেটা থাকবে না সেটা বাদ দিব চলো এবার সাত নম্বর সাতজন পুরুষ বা জন মহিলা জন পুরুষ বা জন মহিলা একশো মিটার দেওয়াল এটা হচ্ছে কাজের পরিমাণ একশো মিটার হ্যাঁ দশ দিনে গাঁথতে পারে ভাই এখানে কিন্তু সময়ের উল্লেখ নাই আছে কি কত ঘন্টা কাজ করে বলছি কি দৈনিক পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উল্লেখ আছে কি তার মানে টিটা বাদ যাবে ওকে এবার চোদ্দো জন পুরুষ ও কুড়ি জন মহিলা ছয়শো মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে তো চলো প্রথমে আমরা ফর্মুলাটা লিখে নিই এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডব্লিউ ওয়ান প্রথমে টোটাল ফর্মুলাটা লিখলাম টি টু বাই ডব্লিউ টু তা আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কোনটা বাদ যাবে টি ওয়ান টি টু দুটোই টি থাকবে না কেন সময়ের উল্লেখ নেই তাহলে টিটা ক্যান্সেল এবারও আমরা কাজটা মনে করো কিসে করি মহিলাই নিয়ে করি হ্যাঁ প্রথমে কতজন মহিলা ছিল দশ জন আমরা অঙ্কটা মহিলাই করছি হ্যাঁ মহিলাই তাহলে প্রথমে ছিল দশ জন মহিলা দিনে করে দশ দিনে আর কাঁচ কাজ বলতে কত মিটার দেওয়াল বানাচ্ছে তাহলে কাজের পরিমাণ কত ভাই একশো আর এম টু বলতে এখন কতজন মহিলা কাজ করবে তো এবার কিন্তু এটা একটু বার করতে হবে ভাই হ্যাঁ আচ্ছা এবার কতজন কাজ করবে চোদ্দ জন পুরুষ ও মহিলা কতজন ও কুড়ি জন মহিলা এবার একটা জিনিস একটু বুঝতে হবে ভাই সাতজন পুরুষ মানে কতজন মহিলা জন দশজন লিখে নি হ্যাঁ সাতজন পুরুষ মানে কোশ্চেনে কিন্তু দেওয়া আছে পুরুষ মানে কতজন মহিলা সাতজন তিনজন বৃদ্ধি না এভাবে হবে না ভাই হ্যাঁ সাতজন পুরুষ মানে কতজন মহিলা জন। এবার কতজন পুরুষ হলো চোদ্দ জন পুরুষ মানে কতজন মহিলা এই জায়গাটা একটু বুঝো ভাই পুরুষ কি হলো ডাবল না সাতজন পুরুষ জন মহিলা এবার কতজন পুরুষ হলো পুরুষের সংখ্যা ডাবল হলো না তাহলে মহিলার সংখ্যাও কি হবে তাহলে মহিলা কতজন হয়ে যাবে তোমরা বুঝতে পারলে কি সাতজন পুরুষ মানে কতজন মহিলা জন এবার পুরুষ কতজন হলো চোদ্দ জন কত বাড়লো সেটা দেখবে না কি হলো ডাবল হলো পুরুষ সাত থেকে কত হয়ে গেলো চোদ্দ তাহলে মহিলাও দশ থেকে কত হয়ে যাবে ওকে তাহলে চোদ্দ জন পুরুষ মানে কতজন মহিলা কুড়ি জন প্লাস আরো কতজন মহিলা আছে তাহলে টোটাল মহিলা কতজন হলো চল্লিশ জন ওকে মহিলা বসাবো মহিলা কতজন মানে দিন দিনটাই আশা করি বার করতে ডি টু ডি টুই থাকবে আর ডব্লিউ টু হচ্ছে কাজের পরিমাণ কত মিটার দেওয়াল বানাবে তার মানে ডব্লিউ টুর পরিমাণ হচ্ছে ছয়শ এক কাজ করি ভাই নিচে নিচে শূন্য শূন্য ক্যান্সেল ওকে আচ্ছা আর উপরেও আমরা করতে পারি কি আচ্ছা এখানে দুই দিয়ে যদি ছয়রে ভাগ করি তাহলে কত হবে তিন আর চল্লিশকে ভাগ করলে কুড়ি কাটাকাটি নিয়ম কি আমরা নিচে নিচে কাটতে পারবো উপরে উপরেও কাটতে পারবো আর এদিকে উপর নিচে কাটা যাবে কি যাবে না যাবে ভালো করে বোঝার চেষ্টা করো চলো আমি রিপিট করছি বলো দেখি উপরে উপরে কাটাকাটি যায় কি যায় না নিচে নিচে কাটাকাটি আমি যদি উপর নিচে কাটাকাটি করতে চাই এদিকে উপর নিচে কাটাকাটি করতে চলে কিন্তু কোনা কাটা যাবে কি বুঝতে পারছো ভাই নিচে নিচে যাবে উপরে উপরে যাবে উপর নিচেও যাবে এদিকে উপর নিচে যাবে কিন্তু কোনা কিন্তু কাটা যাবে না আচ্ছা তাহলে দুই দিয়ে ছয় কাটলে কত তিন চল্লিশ কে কাটলে কুড়ি তাহলে বলো দেখি দশ দিয়ে কুড়ি কে কাটলে কত হবে দেখতে পাচ্ছো তাই বলো দেখি দুই দিয়ে দশকে কে কাটলে কত হবে তাহলে এখানে কত থাকলো আর এখানে কত থাকলো কোনাকুনি গুণ হবে না তাহলে তিন পাঁচে কত নিচের এক তো না লিখলো হয় আর এদিকে ডি টু দূর হলো সবার তার মানে কত দিন লাগবে এখন ওকে চলো নেক্সট প্রবলেম নম্বর কিছু লোক একটি কাজ সাত দিনে করে ঠিক আছে পাইছো সবাই কিছু লোক একটি কাজ কত দিনে করে আটজন লোক বেশি নিলে কাজটি দশ দিন আগে শেষ হয় ভালো করে বুঝো দশ দিনে না কিন্তু দশ দিন আগে একদম ভাই প্রথমে কতজন লোক ছিল আচ্ছা ভাই এখানে ফর্মুলা কি হবে এম ওয়ান ডি ওয়ান টোটাল ফর্মুলাটা লিখি আমরা একটা ফর্মুলাই শিখবো আলাদা আলাদা অঙ্কের জন্য আলাদা আলাদা ফর্মুলা শিখবো না পরীক্ষায় সেক্ষেত্রে আমাদের মনে থাকবে না এনে বলে দেখি কাজের পরিমাণ কোথাও বলছে কি কোথাও বলছে এত কাজ করছে এত দেওয়াল বানাচ্ছে কিছু বলে নাই তাহলে ডব্লিউ থাকবে কি ভাই এইটাও ক্যান্সেল তারপরে বলো দেখি কত ঘন্টা কাজ করছে বলছি কি না তাহলে টিটাও ক্যান্সেল হবে তার মানে কি ফর্মুলা দিয়ে হবে এম ওয়ান ডি ওয়ান যখন শুধু জন আর দিন বলবে আর কিছু আছে কি জন আছে আর কি আছে দিন তখন এই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে এম ওয়ান ডি ওয়ান সমান সমান এম টু ডি টু এবার একটা জিনিস ভাই এম ওয়ান মানে কি প্রথমে কতজন লোক ছিল এম ওয়ান মানে প্রথমে কতজন কিন্তু কোশ্চেনে দেখো তো ভাই প্রথমে কতজন লোক ছিল দেওয়া আছে কি বলছে কিছু সংখ্যক লোক যেহেতু প্রথমে লোক দেওয়ানি এটা আমরা ভেবে নিলাম কতজন ছিল প্রথমে মনে করো x কতজন ছিল x এது ধরে নিলাম প্রথমে লোক সংখ্যা কত ছিল জানি কি যখন দেওয়া নেই এটাকে আমরা কি ভেবে নিলাম x ইনটু কতদিন দিন লাগতো প্রথমে সাত দিন এদু দু ক্লিয়ার কি এক্স ধরার কোনো নিয়ম নেই যখন কোনো জিনিস থাকবে না সেটাকে আমরা এক্স ভাবতে পারি প্রথমে কতজন লোক ছিল দেওয়া আছে কি তার মানে কতজন ধরে নিলাম সমান সমান টু মানে এখন কতজন লোক দেখো তো এখন লোক বাড়ছে না কমছে আটজন বেশি নিলে তাহলে একটা জিনিস ভাই প্রথমে কতজন ছিল এখন কতজন বাড়লো আটজন বাড়লো তাহলে কত হবে এক্স প্লাস এইট দেখো ক্লিয়ার হচ্ছে কি প্রথমে ছিল কতজন এখন বেশি নেওয়া হলো আটজন তাহলে লোক কত হবে অনেক সময় বলতে পারে আটজন চলে গেল তাহলে কি করতাম এক্স মাইনাস এইট মানে দিন সংখ্যা অনেকে কিন্তু দশ লিখে দিবে দশ লিখলে হবে কি বলছে দশ দিন কম লাগবে দশ দিন আগে শেষ হয় আগে মানে ভাই আগে কত দিন লাগতো তাহলে এবার দশ দিন কম লাগবে তার মানে কতদিন লাগবে বুঝা যাচ্ছে কি আগে লাগতো সাত দিন এখন দশ দিন কম কম মানে ক্লিয়ার এবার দেখো শূন্য আর এই শূন্য করতে পারি আচ্ছা আর গুণ করলে হয় দেখো সংখ্যাটা সামনে থাকে ছয় তারপরে কি লিখবো ভাই এক্স সমান সমান এদিকে বলো দেখি পাঁচ এসে কার সাথে প্রথমে গুণ হবে এক্স পরে পাঁচ এসে কার সাথে গুণ হবে আট খুব সিম্পল ভাই পাঁচ যদি এক্সের এক্সের সাথে গুণ হয় তাহলে কত হবে ফাইভ এক্স প্লাস পাঁচ যদি আটের সঙ্গে গুণ হয় পাঁচ আটটে চল্লিশ এত দূর ক্লিয়ার সবার এবার এক্স যদি এক্সকে যদি দিকে নিয়ে আসি সিক্স এক্স থেকে ফাইভ এক্স মাইনাস হবে তাহলে ছয়টা এক্স থেকে পাঁচটা এক্স যদি মাইনাস করি তাহলে ভাই কয়টা এক্স থাকবে একটা এক্স বুঝতে পারছো আরেকবার বলি ফাইভ এক্সকে এইবারে আনলে কি হবে মাইনাস তাহলে ছয়টা এক্স থেকে যদি পাঁচটা এক্স মাইনাস করি তাহলে কয়টা এক্স থাকবে একটা এক্স সমান সমান ওই পারে কত থাকলো চল্লিশ ওকে এবার এক্সকে আমরা কি ধরছিলাম বলো দেখি প্রথমের লোক সংখ্যা তার মানে প্রথমে কতজন ছিল চল্লিশ জন ছিল বোঝা গেল এক্স ধরছিলাম প্রথমের লোক সংখ্যা তার মানে প্রথমে কতজন জন ছিল আশা করি বুঝতে পেরেছ চলো নয় নম্বর কি বলছে বারো জন লোক একটি কাজ কত দিনে করে নয় দিনে ছয় দিন তারা একত্রে কাজ করার পর ছয় দিন একের সাথে কাজ করার পর ছয় জন আরো যোগ দিল কত দিনে বাকি কাজটি শেষ হবে তাহলে এখানেও দেখো জন আছে আর শুধু কি আছে ভাই দিন তাহলে প্রথমে আমরা টোটাল ফর্মুলাটা লিখে নিই হ্যাঁ এম ওয়ান ডি ওয়ান ওয়ান বাই কি হবে ভাই ডব্লিউ ওয়ান সমান সমান এম টু ডি টু টি টু কত ঘন্টা করে কাজ করবে দেওয়া আছে কি তাহলে যেহেতু সময় নেই তাহলে আমরা কোনটা বাদ দিব বলে দেখি টি কোনটা বাদ দিব ভাই টি কাঁচ কিন্তু এখানে আছে হয়তো তোমরা বুঝতে পারছো না আছে কাজ চলো কিভাবে কাজটা ধরবো দেখো ভাই এনে বারো জন লোক একটি কাজ কয়দিনে করে নয় দিনে আমরা ধরে নিলাম নয় দিনে নয়টি চেয়ার বানাবে ভাই কয়টি চেয়ার বানাবে নয় দিনে বানাতে পারে কয়টি চেয়ার তার মানে একদিনে কয়টি বানায় একটি ভালো করে বুঝো বারো জন লোক একটি কাজ কয় দিনে করে নয় দিনে আমরা ধরে নিলাম কাজ হচ্ছে চেয়ার চেয়ার বানাবে বানাবে তার মানে কয়টি করে করে ভালো এবার তারা বলছে নয়টি একটি দেখো দিনে করতে পারে দিন নয় ছয় তারা একত্রে কাজ করার পর করতে পারে নয় দিনে নয় দিন যদি করে তাহলে কয়টা চেয়ার বানাবে কিন্তু তারা কাজ করছে দিন দেখো ছয় দিন কয় দিন কাজ করছে তাহলে ছয় দিনে বলো দেখি কয়টি চেয়ার বানাবে আমরা ধরে নিলাম দেখো বুঝার সুবিধার্থে টোটাল কাজ ধরে নিলাম কয়টি চেয়ার নয়টি নয় দিনে বানায় কয়টি তাহলে এবার কাজ করছে কয়দিন তাহলে দিনে কয়টি চেয়ার হবে টোটাল বানাতে হবে কয়টি চেয়ার কিন্তু আমি নয়টি চেয়ার বানিয়ে বানাইছি কি আমি ছয় দিন কাজ করছি ছয় দিনে কয়টি চেয়ার বানানো হয়েছে তাহলে বাকি থাকবে কয়টি চেয়ার ওকে তার মানে কাজ হয়েছে কয়টি চেয়ার বলে দেখি ছয়টি কয়দিনে ছয় দিনে এখনো কয়টি চেয়ার বানানো বাকি বোঝা হচ্ছে কি আমরা ধরে নিলাম কাজটা এইভাবে সুবিধার্থে টোটাল কাজ ধরে নিলাম কয়টি চেয়ার বানাতে হবে নয়টি তার মানে নয় দিনে যদি নয়টি বানায় তাহলে ছয় দিনে কয়টি বানাবে তাহলে বাকি থাকলো কয়টি আচ্ছা চলো আসো এম ওয়ান মানে লোক কতজন ছিল বারো জন প্রথমে বারো জন বলো দেখি কয়দিনে করে ছয় দিন ছয় বসালাম সরি ভাই দিন কাজ করছে নয় দিনে করতে পারে করে তো নাই করছে দিন ছয় দিনে কয়টি চেয়ার তৈরি করছে ছয়টি কি বোঝা যাচ্ছে কি বললেন মানে লোক সংখ্যা কতজন জন জন এবার কাজ করছে দিন কয়টি চেয়ার তৈরি করছে চলো বলছে ছয় ছয়টি কি এবার ছয় জন আরো যোগ দিল তাহলে বলো দেখি প্রথমে লোক ছিল কয়জন এখন আরো কতজন আসলো তাহলে টোটাল লোক কতজন হবে বারো জন আগেই ছিল আরও ছয়জন আসলো তাহলে লোক টোটাল লোক কত হবে বারো প্লাস ছয় কতজন হয়ে যাবে এম টু হবে মানে দিনটা বার তাই না থাকবে আর হচ্ছে বাকি কাজ মানে বলো দেখি কয়টি চেয়ার তৈরি হয়ে গেছে ছয়টি আরও কয়টি বানাতে হবে তিনটি ওকে তাহলে এটা সিম্পলি আমরা এদিকে দিকে ছয় ছয় ক্যান্সেল তিন দিয়ে আঠারোকে ভাগ করলে কত হবে ছয় ছয় দিয়ে বারোকে ভাগ করলে তার মানে এদিকে কি থাকলো দুই সমান সমান ওই পারে কি থাকলো ডি টু তাহলে ডি টু মানে কি ভাই দিন তার মানে বাকি কাজটা কত দিনে শেষ হবে দুই দিনে চলো এই জায়গাটা একটা জায়গা আমি আবার রিপিট করছি এনে কিন্তু নয়টি চেয়ার কোশ্চেনে বলে নেই আমি বোঝার সুবিধার্থে ধরে নিলাম নয়টি চেয়ার বা নয়টি খেলনা যেটাই ধরে নিতে পারি টোটাল কাজটা কয়দিনে করতে পারে আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে কয়টি চেয়ার বানাতে হবে নয়টি নয় দিনে নয়টি তার মানে একদিনে কয়টি যদি বলতো টোটাল কাজটা পনেরো দিনে করতে পারে তাহলে আমরা ধরতাম পনেরোটি চেয়ার যাতে একদিনে একটি পরে তাহলে নয়টি চেয়ার তৈরি করে এবার তারা কি কাজ নয় দিন করছে কি করছে কতদিন তাহলে ছয় দিনে কয়টি চেয়ার হয় টোটাল বানাতে হবে কয়টি তাহলে হয়ে গেছে কয়টি বাকি থাকে কয়টি এবার এখানে বসালাম দেখো এমন মানে লোক সংখ্যা প্রথমে বারো জন কতদিন কাজ করছে চেয়ার বানাচ্ছে বানানো হচ্ছে কয়টা ছয়টি এবার লোক সংখ্যা আঠারো কেন আগে ছিল বারো এখন আসলো আরো ছয় আঠারো ডি মানে দিন জানি না আর ডব্লিউ টু হচ্ছে কাজের পরিমাণ কতটুকু কাজ বাকি আছে তিনটি তাহলে সিম্পল করলে কত হলেও দুই তাহলে অ্যান্সার কত আসলো আমাদের দুই দিন আচ্ছা দেখো দশ নম্বর হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক কি বলছে দেখো চারজন পুরুষ ও ছয় জন মহিলা একটি কাজ কত দিনে করে আট দিন অন্যদিকেই তিনজন পুরুষ ও সাতজন মহিলা ওই কাজটি দশ দিনে করতে পারে এবার বলছে জন মহিলা ওই কাজটি কত দিনে করবে ওকে আচ্ছা তাহলে আমরা ধরে নিই এখানে একটু এখানে দেখো পুরুষও আছে মহিলাও আছে হ্যাঁ আমরা ধরে নিলাম একজন পুরুষ একদিনে চিয়াত্তরি করে এমটি আবার রিপিট করছি মন দিয়ে শোনো একজন পুরুষ একদিনে কয়জন পুরুষ কত কতদিনে কয়টি চেয়ার তৈরি করে আর আর মহিলা আছে তো আমরা ধরে নিলাম একজন মহিলা তৈরি করে ডব্লিউটি চেয়ার আবার রিপিট করছি কতজন পুরুষ একজন কতদিন কাজ করে একদিন কয়টি চেয়ার তৈরি করে এমটি পুরুষ এমটি আবার একজন মহিলা একদিনে তৈরি করে ডব্লিউটি চেয়ার বুঝা গেল আমি এখানে বুঝার জন্য এদিকে লিখে রাখি একজন পুরুষ কাজও করবে কতদিন কয়টি চেয়ার তৈরি করে আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে চেয়ার তৈরি করা ওকে আবার একজন মহিলা একদিনে কয়টি চেয়ার তৈরি করে ডব্লিউটি তাই রিপ্লাই হবে ভাই হ্যাঁ একজন পুরুষ একদিনে করে কয়টি চেয়ার এমটি একজন মহিলা একদিনে করে ডব্লিউটি আচ্ছা চলো এবার কোশ্চেন এসো তাহলে আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে কি তৈরি করা চেয়ার তৈরি করা চলো প্রথমে দেখো তো কতজন পুরুষ বলছে চারজন তাহলে একজন পুরুষ কয়টি চেয়ার তৈরি করে এম টি ভাই রিপ্লাই হবে একজন পুরুষ তৈরি করে এম টি তাহলে চারজন পুরুষ কয়টি চেয়ার তৈরি করবে ফোর এম চার দিয়ে গুনকল্লি পাওয়া যাবে একজন পুরুষ যদি এম টি তৈরি করে চারজন পুরুষ কত ফোর এম আচ্ছা এবার মহিলা কতজন বলো দেখি ও ছয় জন মহিলা একজন মহিলা কয়টি তৈরি করে ডব্লিউ তাহলে ছয় জন মহিলা কয়টি তৈরি করবে কি বুঝতে পারছো তাহলে বলো দেখি একজন পুরুষ তৈরি করে এমটি চেয়ার এবার পুরুষ কতজন চারজন পুরুষ কতগুলি চেয়ার তৈরি করেন একজন মহিলা কয়টি চেয়ার তৈরি করে এবার মহিলা কতজন ছয়জন মহিলা কতগুলি চেয়ার তৈরি তাহলে টোটাল কতগুলি চেয়ার হয় যোগ কলি পাওয়া যাবে না যোগ করা যাবে না ভাই এটা যোগ আকারে থাকবে টোটাল এতগুলি চেয়ার তৈরি হয় এবার একটা জিনিস ভাই এই চেয়ারগুলি কিন্তু কত দিনে তৈরি হয় একদিনে ভালো করে বুঝো এই চেয়ারগুলি কত দিনে তৈরি হয় কেন আমি আরেকটু রিপিট করছি একজন পুরুষ একদিনে তৈরি করে এম তাহলে চারজন পুরুষ তৈরি করবে ফোর এম টি চেয়ার কয় দিনে একজন মহিলা তৈরি করে কয়টি চেয়ার ডব্লিউ ছয়জন জন মহিলা সিক্স ডব্লিউ কত দিনে তার মানে এই চেয়ারগুলি কত দিনে তৈরি হয় পুরুষ আর মহিলা মিলে একদিনে কিন্তু তারা কাজ কি একদিন করছে কি তারা কাজ কতদিন করছে বলো দেখি আট দিন তাহলে একদিনে যদি এতগুলি চেয়ার হয় তাহলে আট দিনে কত চেয়ার হবে ইন্টু এইট এতদূর ক্লিয়ার কি তার মানে এটা হচ্ছে টোটাল চেয়ার বা টোটাল কাঁচ দরকার হবে কিন্তু একটু পরে তাহলে বলো দেখি ভাই এটা কি টোটাল চেয়ার এতগুলি চেয়ার তৈরি করে ওকে আচ্ছা এবার বলছে অন্যদিকে তিনজন পুরুষ তাহলে একজন পুরুষ তৈরি করে কয়টি চেয়ার এম টি তাহলে তিনজন পুরুষ কতগুলি তৈরি করবে এবার মহিলা কতজন সাতজন একজন মহিলা কতগুলি তৈরি করে ডব্লিউ তাহলে সাতজন মহিলা কত হবে সেভেন ডব্লিউ হলো তাহলে টোটাল কয়টি চেয়ার তৈরি হয় দুটি কি যোগ করলেই পাওয়া যাবে না বোঝা যাচ্ছে একজন পুরুষ তৈরি করে কয়টি চেয়ার এম টি তাহলে তিনজন পুরুষ কতগুলি তৈরি করবে থ্রি এম একজন মহিলা কয়টি তৈরি করে তাহলে সাতজন মহিলা তাহলে টোটাল চেয়ার কতগুলি হয় থ্রি এম প্লাস সেভেন ডব্লিউ হলো এবার বলো দেখি এই চেয়ারগুলি কতদিনে তৈরি হয় একদিনে কিন্তু তারা কাজ কি একদিন করছে কি দশ দিন তাহলে দশ দিনে কতগুলি তৈরি করবে ইন্টু দশ কি বোঝা গেল ভাই তাহলে এটাও কি বলো দেখি টোটাল চেয়ার না তাহলে বলো দেখি বাদি গেটটা দিয়ে কি বোঝাচ্ছে টোটাল চেয়ার মানে টোটাল চেয়ার বা টোটাল কাজ যেটাই ভাবো অনেকে ভাবতে পারো যে চেয়ার কই থেকে আসলো আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে চেয়ার তুমি অন্য কিছু ভাবতে পারো খেলনা তৈরি করা বা যে কিছু তাহলে এটাও এটা কি ভাই টোটাল ওয়ার্ক এটাও কি ভাই তাহলে দুইটা অবশ্যই কি হওয়া উচিত কি বোঝা যাচ্ছে কি বললাম কি রিজু ক্লিয়ার হচ্ছে কি দেখি বাদি গেটটা কি বোঝাচ্ছে আর ডান গেটটাও তাহলে দুটো অবশ্যই কি হওয়া তাহলে আমরা কি চিহ্ন দিয়ে দিলাম সমান এখানে কিন্তু কাটাকাটি কিচ্ছু করবে না হ্যাঁ রাখো তাহলে এটাও টোটাল ওয়ার্ক এটাও কি টোটাল ওয়ার্ক পরে একটু পরে বার করতে লাগবে কিন্তু টোটাল ওয়ার্ক আচ্ছা তাহলে এদিকে কাটা ক্যান্সেল করতে হবে আচ্ছা মনে করো গুণ করে দিই এই আট দিয়ে কাকে গুন করবো চারকে আট দিয়ে কাকে গুন করবো ছয়কে তাহলে আট আট দিয়ে প্রথমে কে গুণ করলে চার আশে কত হবে বত্রিশ এম আট দিয়ে ছয়কে গুণ করলে ছয় আষ্টে আটচল্লিশ ডব্লিউ ওকে এবার এদিকে বলো দেখি প্রথমে দশ দিয়ে কাকে গুণ করবো তারপর দশ দিয়ে সাতকে তাহলে দশ দিয়ে তিনকে গুণ করলে তিন দশে তিরিশ এম দশ দিয়ে সাতকে গুণ করলে সাত দশে সত্তর ডব্লিউ এতদূর ক্লিয়ার এবার টেকনিকটা হচ্ছে এমগুলোকে নিয়ে আসবো বা দিকে আর ডব্লিউগুলোকে ডান দিকে ক্লিয়ার তাহলে আমরা কি করব বা দিকে তাহলে এম গুলোকে যদি নিয়ে আসি ভাই তাহলে বত্রিশ থেকে তিরিশ কিন্তু কি হবে মাইনাস কত থেকে কত মাইনাস মাইনাস করলে কত হবে টু এম সমান সমান এই ডব্লিউকে কে যদি ওই পারে নিয়ে যাই তাহলে সত্তর থেকে কিন্তু আটচল্লিশ কি করতে হবে মাইনাস কত থেকে কত মাইনাস করবো সত্তর থেকে আটচল্লিশ মাইনাস করলে হওয়ার কথা বাইশ ডব্লিউ বোঝা যাচ্ছে কি বললাম তাহলে এম গুলোকে বাদিকে নিয়ে আসলাম ডব্লিউ গুলোকে ডান দিকে আনলে কি হচ্ছে যোগ না বিয়োগ বিয়োগ বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে টু এম আটচল্লিশ সরি সত্তর থেকে আটচল্লিশ বিয়োগ হলে বাইশ ডব্লিউ এবার কিন্তু এদিকে তুমি ক্যান্সেল করতে পারো দুই দিয়ে বাইশকে ভাগ করলে কত এগারো তাহলে এদিকে নাই মানে কত থাকবে এক এতদূর কি কারো অসুবিধা হচ্ছে কি এবার এই জিনিসগুলোকে সাজিয়ে লিখবো কিভাবে সাজিয়ে লিখে প্রথমে আমি লিখব এম ওকে ভাই প্রথমে কি লিখব এম এবার এই ডব্লিউটাকে কোথায় নিয়ে আসবো নিচে প্রথমে লিখলাম কোথায় নিয়ে আসলাম নিচে তাহলে সমান সমান ওই পারে কত থাকবে আর একটা কোথায় যাবে নিচে কি বুঝাচ্ছে কি বললাম তাহলে প্রথমে এম লিখলাম ডব্লিউকে কে নিয়ে আসলাম নিচে ওই পারে থাকলো এগারো আর এক কোথায় গেল নিচ্ছে তার মানে বলতে পারবো এম এর ভ্যালু কত ভাই এম এর ভ্যালু এগারো অর্থাৎ একজন পুরুষ একদিনে চেয়ার তৈরি করে না এখন আর এম বলবো না কিন্তু কয়টি করবে মান আর ডব্লিউ আর মান কত ভাই এক তার মানে একজন মহিলা একদিনে ডব্লিউ আর বলবো না কয়টি চেয়ার তৈরি করে বুঝা গেল কি বললাম তার মানে এম এর ভ্যালু এম এর মান হচ্ছে কত এগারো ডব্লিউ আর মান কত এক এতদূর কি ক্লিয়ার চলো এটা আমি মুছে দিই এবার আমি আগে বলছিলাম বাদি গেটটা কি টোটাল কাজ ডান দি কি ওকে এবার বাদিকে বা ডান দিকে যেদিকে খুশি এম আর ডব্লিউ এর মান বসালে টোটাল কাজটা বেরিয়ে আসবে তাহলে মনে করো আমি বাদিকে বসাই তাহলে বলো দেখি চার চার সুজন বল দেখি এম এর মান কত হবে এম এর মান ইজি একটু আগে বার করলাম এগারো হচ্ছে কি ভাই এম এর মান কত এগারো বল দেখি জায়গায় এম এর মান ডব্লিউ এর জায়গায় ডব্লিউর মান তাহলে বলো দেখি এটা একবারে যদি করি চার এগারো কত চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ছয় যোগ করলে কত হবে পঞ্চাশ কি না তাহলে ইনটু এইট ঠিক আছে চার এগারো চুয়াল্লিশ সাত ছয় যোগ করলে পঞ্চাশ ইন্টু এইট তার মানে কত হচ্ছে চারশো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক তার মানে টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে চারশোটি এটা অ্যান্সার কি এটা হচ্ছে মোট কাজ এ দুদূর ক্লিয়ার কি সুজনের হয়তো একটু অসুবিধা হচ্ছে আমি আবার বলছি বল দেখি ভাই চার চারই থাকলো এম এর মান কত এগারো রিজু বল দেখি ছয় ছয় এর মান কত এক তারপরে এদিকে সুব্রত দুটো যোগ করলে কত হয় পঞ্চাশ ইন্টু আট সমান সমান চারশো তার মানে টোটাল কতগুলি চেয়ার তৈরি করতে হবে চারশো এটা অ্যানসার না কিন্তু এবার এই কাজটা দেখো কে তৈরি করে একদম জন মহিলা ওই কত কতদিনে করবে এবার ভাই একজন মহিলা একদিনে কয়টি বানায় তাহলে আমরা বার করে নিই জন মহিলা একদিনে কয়টি বানাবে দশ ও কে দশ বুঝছো বললাম একজন মহিলা কয়টি চেয়ার বানায় একটি তাহলে জন মহিলা বানাবে দশটি কতদিনে দিনে বলো দেখি একদিনে কিন্তু ভাই বুঝা যাচ্ছে কি বললাম সমীর রিপিট করি হ্যাঁ একজন মহিলা একদিনে করে কয়টি চেয়ার একজন মহিলা বানায় একটি তাহলে জন মহিলা বানাবে দশটি সিম্পল একজন মহিলা একটি জন মহিলা দশটি কয়দিনে তাহলে এবার ভাই একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো দশটি চেয়ার বানাতে কতদিন লাগে দশটি চেয়ার বানাতে এবার বানাতে হবে কয়টি চেয়ার দশটি বানাতে যদি একদিন লাগে দশটি বানাতেই দিন লাগে এবার বানাতে হবে কয়টি চারশোটি তাহলে চারশোটি বানাতে কত দিন লাগবে বা সময় লাগবে এটা কিন্তু কি করলে পাওয়া যাবে ভাগ করলেই পাওয়া যাবে বোঝা যাচ্ছে কি বললাম টোটাল বানাতে হবে কয়টি চেয়ার আর দশটি বানাতেই কত দিন লাগে তাহলে চারশোটি বানাতে কত দিন লাগবে তাহলে কত দিন লাগবে সময় বার করতে গেলে ভাগ উপরে চারশো টোটাল ওয়ার্ক চারশো আর একদিনে কতগুলি বানায় দশ দিয়ে ভাগ করবো শূন্য শূন্য ক্যান্সেল নিচে এক নালিক কত দিন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম কিন্তু আমরা সলভ করলাম চলো এই টাইপের আরেকটি প্রবলেম আমরা সলভ করি তো দেখো এগারো নম্বরে কি বলছে সেম আগেরটার মতো পঁচিশ জন লোক ও দশ জন বালক একটি কাজ ছয় দিনে করে অন্যদিকে একুশ জন লোক ও তিরিশ জন বালক ওই কাজটি তিন দিনে করে কতজন বালক তেইশ জন লোকের সাথে ওই কাজটি চার দিনে করবে তাহলে আগের মতো আমরা ধরে নেই একজন লোক তৈরি একদিনে করে চেয়ার ওকে আমরা ধরে নিলাম কাজটি হচ্ছে চেয়ার তৈরি করা আর একজন বালক একদিনে তৈরি করে বিটি চেয়ার ওকে এবার দেখো ভাই প্রথমে কতজন লোক কাজ করছে পঁচিশ জন লোক তাহলে একজন লোক কয়টি চেয়ার তৈরি করে এমটি এবার লোক কতজন জন তাহলে কয়টি কয়টি চেয়ার চেয়ার তৈরি তৈরি করবে এম আচ্ছা একজন বালক করে বিটি এবার বালক কতজন আছে তাহলে জন বালক কয়টি চেয়ার টেন বি টোটাল কয়টি চেয়ার হবে দুটো যোগ করলেই পাওয়া যাবে এবার একটা জিনিস এই চেয়ারগুলি এই চেয়ারগুলি কিন্তু কত দিনে তৈরি হয় একদিনে এবার ওরা কাজ করছে কতদিন তাহলে একদিনে যদি এতগুলি চেয়ার তৈরি হয় তাহলে ছয় দিনে কতগুলি চেয়ার তৈরি হবে বেশি তাহলে এটাকে গুণ করলেই পাওয়া যাবে ক্লিয়ার এটা এতগুলি চেয়ার তৈরি হয় একদিনে তাহলে ছয় দিনে কতগুলি চেয়ার তৈরি হবে এটাকে ছয় দিয়ে গুণ করলেই পাওয়া যাবে তাহলে এটা কি বলো দেখি টোটাল চেয়ার বা টোটাল কাজ। আচ্ছা ওই কাঁচটা আবার একুশ জন লোক ও তিরিশ জন বালক করতে পারে তিন দিনে কাজ একজন লোক কয়টি চেয়ার তৈরি করে এবার লোক কতজন আবার একজন বালক কয়টি চেয়ার তৈরি করে বিটি টি এবার বালক কতজন তাহলে তিরিশ জন বালক কয়টি চেয়ার তৈরি করবে তিরিশ বি তাহলে টোটাল কয়টি চেয়ার তৈরি হয় দুটো যোগ করলে পাওয়া যাবে এবার বলো দেখি এই চেয়ারগুলি কয়দিনে তৈরি হয় কিন্তু ওরা কাজ কতদিন করছে তাহলে একদিনে যদি এতগুলি চেয়ার তৈরি হয় তাহলে দিনে কয়টি চেয়ার তৈরি হবে বেশি এটা দিয়ে পাওয়া যাবে তিন তিন এবার বলো দেখি এটাও কি টোটাল চেয়ার বা টোটাল ওয়ার্ক ঠিক আছে তাহলে এটাও টোটাল কাজ এটাও কি তাহলে দুইটা অবশ্যই কি হওয়া উচিত সমান হওয়া উচিত তাহলে দুইটা আমরা কি করে দিলাম সমান তাহলে এটাকে যদি করি ছয় দিয়ে গুণ করতে হবে পঁচিশকে ছয় দিয়ে দশকে তাহলে ছয় দিয়ে গুণ করলে একশো পঞ্চাশ এম মনে করো ক্যান্সেল করলাম না ছয় দিয়ে কাটলে কত হবে ছয় দশে ষাট বি এদিকে তিন দিয়ে প্রথমে কাকে গুণ করবো একুশকে পরে তিন দিয়ে তিরিশ কে তাহলে বলো দেখি তিন দিয়ে একুশকে গুণ করলে তিন একুশে তেষট্টি এম প্লাস তিন তিরিশে নব্বই বি এবার এমগুলোকে বাদিকে দিকে নিয়ে আসবো বিগুলোর ডান দিকে তাহলে এমগুলো যদি বা দিকে নিয়ে আসি একশো পঞ্চাশ থেকে তেষট্টি কি করব মাইনাস একশো পঞ্চাশ থেকে তেষট্টি যদি মাইনাস করি এদিকে সাঁত্রিশ পঞ্চাশ সাতাশি এম ওকে আর বিগুলোকে যদি ডান দিকে নেই তাহলে নব্বই থেকে ষাট কি হবে বিয়োগ তাহলে কত থাকবে ওদিকে তিরিশ বি এটাকে ছোট করতে পারি তিন দিয়ে ভাগ করলে উনত্রিশ তিন দিয়ে ভাগ করলে কত হবে দশ এবার এটাকে যদি সাজিয়ে নিই আগের মতো এম থাকবে প্রথমে লিখব এম আর নিচে কি আসবে বি তাহলে বলো দেখি ওই পারে কত থাকবে দশ আর নিচে কি যাবে উনত্রিশ তার মানে বলো দেখি ভাই এম এর ভ্যালু কত দশ সরি এটা হবে উনত্রিশ আর বি এর ভ্যালু কত তার মানে একজন লোক কয়টি তৈরি করে এদের ভ্যালু পেয়ে গেলাম কিন্তু তার মানে এখানে এম এর ভ্যালু কত দশ তার মানে একজন লোক কয়টি তৈরি করে একদিনে দশটি একজন বালক তৈরি করে উনত্রিশটি ওকে এম এর ভ্যালু দশ বিয়ের ভ্যালু কত উনত্রিশ এবার আমরা কি করব টোটাল কাজটা বার করে নিই বা দিকেও বসাতে পারি ডান দিকেও বসাতে পারি এম আর বিয়ের ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কিন্তু টোটাল কাজ বেরিয়ে যাবে তাহলে বলো দেখি পঁচিশ পঁচিশেই এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে কত দশ প্লাস দশ দশই ইন্টু বিয়ের ভ্যালু কত উনত্রিশ ইন্টু কত আছে সিক্স তাহলে এখানে করলে কত হয় পঁচিশ আর দশ গুণ করলে কত দুইশো পঞ্চাশ আর উনত্রিশ আর দশ গুণ করলে দুইশো নব্বই তাহলে দুশো পঞ্চাশ আর দুইশো নব্বই যোগ করলে কত হয় ভাই পাঁচশো চল্লিশ ঠিক আছে এই দুটো গুণ করলে দুশো পঞ্চাশ এখানে দুইশো নব্বই দুটো যোগ করলে পাঁচশো চল্লিশ এটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে গুণ করলে হবে শূন্য চার ছয় চব্বিশে চার থাকলো দুই কত হয় পাঁচ ছয় ত্রিশ বত্রিশ তার মানে টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে বত্রিশ চল্লিশটি ওকে এটা হচ্ছে টোটাল কাজ এতগুলি চেয়ার তৈরি করতে হবে আচ্ছা এবার এই কাজটা কি বলছে কতজন বালক শেষের পাটটা দেখো কতজন বালক জানি না বলছে তেইশ জন লোকের সাথে মানে তেইশ জন লোক কাজ করবে আর কিছু বালক কাজ করবে বালক কতজন আমরা জানি না কিন্তু কাজটা কতদিনে কমপ্লিট হবে চার দিনে আচ্ছা চলো তাহলে টোটাল চেয়ার তৈরি করতে হবে বত্রিশশো চল্লিশটি আচ্ছা লোক কতজন কাজ করবে তেইশ জন বলো দেখি একজন লোক কয়টি চেয়ার তৈরি করে তাহলে তেইশ জন লোক কয়টি চেয়ার তৈরি করবে ইন্টু তেইশ একজন লোক তৈরি করে দশটি চেয়ার এবার লোক কি একজন কাজ করবে কতজন কাজ করবে তেইশ জন বোঝার চেষ্টা করো ভাই একজন তৈরি করে কয়টি চেয়ার দশটি এবার লোক কতজন কাজ জন জন কতগুলি চেয়ার তৈরি করবে ইন্টু এবার এই চেয়ারগুলি কত দিনে তৈরি হয় একদিনে এই চেয়ারগুলি কত দিনে তৈরি হয় একদিনে কিন্তু ওরা কতজন কতদিন কাজ করছে চার দিন তাহলে চার দিনে কয়টি চেয়ার তৈরি হবে ইন্টু চার ওকে বোঝা যাচ্ছে কি বললাম আবার রিপিট করছি একজন লোক কয়টি চেয়ার তৈরি করে এবার লোক কতজন আছে তাহলে জন কতগুলি চেয়ার তৈরি করবে ইন্টু তেইশ এবার এই চেয়ারগুলি তৈরি হয় কত কিন্তু ওরা কাজ করছে কতদিন চার দিন তাহলে চার দিনে কতগুলি চেয়ার তৈরি হবে ইন্টু চার তাহলে গুণ করলে চার তেইশে বিরানব্বই নয়শো কুড়িটি এবার একটা জিনিস দেখো টোটাল চেয়ার তৈরি করতে হবে কত বত্রিশশো চল্লিশটি চেয়ার তৈরি হয়েছে কতগুলি নয়শো কুড়িটি ওকে তাহলে কতগুলি চেয়ার তৈরি করা বাকি আছে তার মানে কতগুলি চেয়ার করতে হবে শূন্য দুই আর এখানে কত আছে তিন তেইশশো কুড়িটি এতগুলি চেয়ার তৈরি করা আরও কি আছে বাকি আছে বলো দেখি এই চেয়ারগুলি কে তৈরি করবে বালক বুঝা গেলো এই চেয়ারগুলি তৈরি করবে কে বালক আচ্ছা এবার একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো এই জায়গাটি একটু টাফ হবে একজন বালক একদিনে কয়টি চেয়ার তৈরি করে একদিনে কতটি একদিনে তৈরি করে উনত্রিশটি এবার বালক কতদিন কাজ করছে চার দিন একদিনে তৈরি হয় কয়টি চেয়ার উনত্রিশটি একদিনে তৈরি হয় উনত্রিশটি একজন বালক একদিনে তৈরি করে উনত্রিশটি চেয়ার কিন্তু ওরা কাজ করছে কতদিন চার দিন লোকগুলো চার দিন সরি চার দিন কাজ করছে বালকে কতদিন কাজ করবে তাহলে একদিনে তৈরি হয় উনত্রিশটি চেয়ার তাহলে চার দিনে কত উনত্রিশ ইন্টু চার তার মানে কত হয় বলো দেখি একশো ষোলোটি চেয়ার বুঝা গেল কি বললাম এই একশো ষোলোটি চেয়ার কত দিনে তৈরি হয় বলো দেখি চার দিনে দিনে তৈরি হয় কয়জন বালক তৈরি করে একজন বালক একজন বালক চার দিনে কয়টি চেয়ার তৈরি করতে পারে একশো ষোলোটি বোঝা গেল কি বলেন চার দিন যদি কাজ করে একজন বালক তৈরি করে কত একশো ষোলোটি এবার ভালো করে দেখো ভাই টোটাল চুরি করতে হবে কয়টি চেয়ার দুই হাজার তিনশো কুড়িটি এই চেয়ারগুলি কে তৈরি করবে বালক এবার একজন বালক কয়টি চেয়ার তৈরি করতে পারে একশো ষোলো আবার সরি হ্যাঁ একশো ষোলোটি এবার চেয়ার তৈরি করতে হবে কয়টি দুই হাজার তিনশো কুড়িটি এবার এই চেয়ারগুলি তৈরি করতে কতজন বালক লাগবে বুঝা যাচ্ছে কি বললাম বালকের সংখ্যা বার করতে হবে তাহলে এই টোটাল চেয়ারকে একজন বালক যতগুলি চেয়ার তৈরি করে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু বালকের সংখ্যাটা বেরিয়ে আসবে বুঝা গেল তাহলে টোটাল তৈরি করতে হবে কয়টি চেয়ার তেইশো কুড়ি একজন বালক কয়টি তৈরি করে একশো এটা দিয়ে যদি ভাগ করি তার মানে কত হয় কুড়ি তার মানে ওই চেয়ারগুলি তৈরি করতে কতজন বালক লাগবে বলো দেখি কুড়ি জন বালক লাগবে বোঝা গেল কি তো দেখো বারো নম্বরে কি বলছে এটা সহজ অঙ্ক দেখো রাম ও শ্যাম একত্রে একটি কাজ করে আট দিনে রাম ওই কাজটি একা বারো দিনে করতে পারে তো শ্যাম একা কাজটি কত দিনে করবে তাহলে কত প্রথমে কাজটি কে কে করে রাম প্লাস শ্যাম দুজন দুজন মিলে কাজটি কত দিনে করতে পারে আট দিনে আচ্ছা আর রাম একা যদি কাজটি করে তাহলে কত দিনে করে বারো দিনে তাহলে আমরা কি করব দেখো এদের প্রথমে লসাগু নিয়ে নিব আট আর বারোর লসাগু হয় দেখো চব্বিশ হয় হ্যাঁ তার মানে আমরা ধরে নিলাম টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে চব্বিশটি ওকে তা আমরা ধরে নিলাম এখানেও কাষ্টটা হচ্ছে চেয়ার তৈরি করা এবার প্রশ্ন হলো কয়টি চেয়ার তৈরি করতে হবে এদের লসাগু যে কোনো ধরা যায় তবে সবচেয়ে বেটার এদের লসগু ধরে নাও আট আর বারোর লস্যক কত চব্বিশটি তার মানে টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে চব্বিশটি এবার দেখো ভাই আট দিনে তৈরি হয় কয়টি চেয়ার চব্বিশটি তালে একদিনে কয়টি চেয়ার তৈরি হবে তিন আঠটা চব্বিশ তিনটি একদিনে তৈরি করবে কয়টি তিনটি এটা বলো দেখি কে কে তৈরি করবে রাম প্লাস সেম ওকে আচ্ছা আবার রাম বারো দিনে তৈরি করে কয়টি চেয়ার তাহলে একদিনে কয়টি চেয়ার তৈরি করবে দুইটি বারো দুগোণে চব্বিশ বারো দিনে তৈরি হয় চব্বিশটি চেয়ার তাহলে একদিনে তৈরি হবে দুইটি এই চেয়ারগুলি কে তৈরি করে রাম একা এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো ভাই রাম আর সেম দুজন মিলে তৈরি করে কয়টি তিনটি রাম আর সেম দুজন মিলে তৈরি করে তিনটি আর রাম একা তৈরি করে কয়টি এবার রাম আর সেমের থেকে যদি রামেরটা আমরা বাদ দিই তাহলে শ্যামের চেয়ার পাওয়া যাবে কি বললাম রাম আর শ্যামের থেকে রামেরটা যদি বাদ দেওয়া হয় তাহলে শ্যামের চেয়ার পাওয়া যাবে তার মানে শ্যাম কয়টি চেয়ার তৈরি করে তিনের থেকে দুই বাদ দিলে একটি বুঝা গেল রাম তৈরি করে দুইটি আর শ্যাম তৈরি করে একটি এটা বলো দেখি কত দিনে একদিনে কিন্তু এই যে চেয়ার বের চেয়ার বের হলো শ্যাম কয়টি চেয়ার তৈরি করে একটি কয় দিনে একদিনে এদিকে যেগুলো আছে এগুলো কিন্তু সব একদিনে তার মানে সেম একটি চেয়ার তৈরি করতে কত দিন নেয় একদিন একটি চেয়ার তৈরি করতে একদিন এবার চোর তৈরি করতে হবে টোটাল কয়টি চেয়ার চব্বিশটি একটি চেয়ার তৈরি করতে একদিন সময় নেয় তাহলে চব্বিশটি চেয়ার তৈরি করতে কত দিন সময় নেবে তার মানে সেম টোটাল কাজটা কতদিনে কমপ্লিট করবে চব্বিশ দিনে এটাই অ্যান্স তেরো নম্বরে কি বলছে এ দুই বাই পাঁচ অংশ জমি কয়েদিনে করে ছয় দিনে এবং বি এক বাই তিন অংশ জমি দশ দিনে চাষ করতে পারে তারা একত্রে চার বাই পাঁচ অংশ জমি কত দিনে চাষ করতে পারবে কি বলছে এ প্রথমে ভাঙিয়ে নিই হ্যাঁ এ দুই বাই পাঁচ অংশ জমি চাষ করতে কতদিন সময় নেয় ছয় দিন তাই না এটার মানি কি বলো দেখি এটা ভাঙিয়ে নিই মানে টোটাল কত ভাগ জমি চাষ করতে হবে পাঁচ ভাগ দুই ভাগ চাষ করতে কতদিন নেয় ছয় দিন কত দিয়ে গুণ করলে আসে তিন দিয়ে তাহলে টোটাল কত ভাগ চাষ করতে হবে পাঁচ ভাগ তাহলে এখানে তিন দিয়ে গুণ করেছি এখানেও কত দিয়ে গুণ করবো তিন দিয়ে তাহলে তিন পাঁচে তার মানে এ টোটাল কাজটা কত দিনে করবে আচ্ছা আবার বি বলছে এক বাই তিন অংশ মানে তিন ভাগের এক ভাগ এক ভাগ চাষ করতে কতদিন সময় নেয় দশ দিন তাহলে বলো দেখি এক ভাগ চাষ করতে কতদিন সময় নিচ্ছে দশ দিন কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি দশ দিয়ে তাহলে তিন ভাগ চাষ করতে কতদিন সময় নেবে এটাকে কত দিয়ে গুণ করবো দশ দিয়ে তিন দশে তার মানে এ সম্পূর্ণ কাজটা করে কত দিনে পনেরো দিনে আর বি সম্পূর্ণ কাজটা এবার চলো আগের মতো এ সম্পূর্ণ কাজটা করে পনেরো দিনে বি সম্পূর্ণ কাজটা করবে কত দিনে তিরিশ দিনে টোটাল কাজ হচ্ছে আমরা ধরে নিলাম চেয়ার তৈরি করা চেয়ার তৈরি করা এদের লসৌ কত ধরে নিলাম টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে ওকে এবার বলো দেখি এ দিনে কয়টি করে তাহলে বলো দেখি একদিনে কয়টি চেয়ার তৈরি করবে দুইটি পনেরো দিনে তিরিশ দুইটি আর বি তিরিশ দিনে কয়টি চেয়ার তৈরি করে তিরিশটি তাহলে একদিনে তৈরি করবে একটি তাহলে বলো দেখি টোটাল কয়টি চেয়ার তৈরি হচ্ছে এ করে কয়টি দুইটি আর বি একটি তার মানে টোটাল চেয়ার তৈরি তৈরি হয় হয় বলো দেখি একদিনে তাহলে বলো দেখি তিনটি চেয়ার তৈরি করতে লাগে একদিন এবার চেয়ার তৈরি করতে হবে কয়টি তিরিশটি তিনটি চেয়ার তৈরি করতে একদিন সময় নেয় তাহলে তিরিশটি চেয়ার তৈরি করতে কতদিন সময় লাগবে সময় বার করতে গেলেই ভাই ভাগ কি করতে হবে ভাগ কতদিন সময় লাগবে উপরে টোটাল চেয়ার কয়টি তিরিশটি আর একদিনে কয়টি চেয়ার তৈরি হয় তিন দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হচ্ছে দশ তার মানে চেয়ার তৈরি করতে সময় লাগবে দশ দিন বোঝা গেল চলো পরে দেখো চোদ্দ নম্বরে কি বলছে এ একটি কাজ কত দিনে করতে পারে দশ দিনে এবং বি ওই কাশটি কুড়ি দিনে করতে পারে তারপর কি বলছে তারা পাঁচ দিন কাজ করার পর কাসটির কত অংশ বাকি থাকবে ওটা পরে ভাবি আচ্ছা আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে সেম আগের মতো চেয়ার তৈরি করা টোটাল কয়টি চেয়ার তৈরি করবে এদের লসাগু দশ আর কুড়ির লসাগু কত হয় কুড়ি তার মানে টোটাল কতগুলি চেয়ার তৈরি করতে হবে কুড়িটি এবার বলো দেখি এ দশ দিনে কয়টি চেয়ার তৈরি করে কুড়িটি তাহলে একদিনে কয়টি চেয়ার তৈরি করবে দশ দুগুণে কুড়ি দুইটি বি কুড়ি দিনে তৈরি করে কয়টি চেয়ার কুড়িটি তাহলে একদিনে কয়টি চেয়ার তৈরি করবে কুড়ি ওকে কুড়ি তার মানে কয়টি একটি তাহলে বলো দেখি দুজন মিলে যদি কাজ করে এ করছে দুইটি বি করে কয়টি একটি তাহলে টোটাল কয়টি চেয়ার তৈরি হচ্ছে তিনটি কত দিনে তৈরি হয় বলো দেখি একদিনে তাহলে তিনটি চেয়ার তৈরি হয় কত দিনে একদিনে এবার ওরা কতদিন কাজ করছে বলো দেখি পাঁচ দিন তাহলে বলো দেখি ভাই একদিনে কয়টি হয় তিনটি তাহলে পাঁচ দিনে কত হবে তিন গুণন পাঁচ কয়টি পনেরোটি এবার চেয়ার তৈরি করার কথা কয়টি কুড়িটি টোটাল চেয়ার তৈরি করতে হবে কতগুলি কুড়িটি কিন্তু তৈরি হয়েছে কয়টি তাহলে কয়টি চেয়ার তৈরি করা বাকি আছে কুড়ি মাইনাস পনেরো কয়টি চেয়ার তৈরি করা বাকি আছে পাঁচটি কিন্তু অ্যান্সার কিন্তু কিসে চেয়েছে বলো দেখি অংশে বলছে কত অংশ বাকি আছে তাহলে চিয়াত্তরী করা বাকি আছে কয়টি পাঁচটি এটাকে যদি অংশে আনতে চাই তাহলে যেটা বাকি সেটা কোথায় লিখবো বলে দেখি উপরে আর টোটালটা কোথায় বসিয়ে দিব বলে দেখি নিচে টোটাল কয়টি তৈরি করার কথা কুড়িটি বুঝা গেল কি বললাম অংশে কিভাবে আনবো কয়টি চেয়ার্তরী করা বাকি আছে পাঁচটি এটা লিখবো কোথায় উপরে আর টোটাল কতগুলি তৈরি কত এটা কোথায় বসিয়ে দিব নিচে পাঁচ দিয়ে কুড়ি কে কাটলে চার তার মানে কত ভাগ কাঁচ বাকি আছে চার ভাগের এক ভাগ বুঝে গেল তাহলে অংশে নিয়ে আসতে গেলে কি করব যেটা বার করতে চাচ্ছি সেটা উপরে বলছে কতটুক কাজ বাকি আছে কয়টি চেয়ার বাকি আছে পাঁচটি এটা উপরে আর টোটাল কয়টি চেয়ার কুড়িটি এটা কোথায় বসাবো নিচে কাটাকাটি করলে এক বাই চার তার মানে এত অংশ কাজ বাকি আছে এটাই অ্যান্সার এবার দেখো পনেরো নম্বর হ্যাঁ ও একত্রে একটি কাজ কত দিনে করে 30 এ আর বি একত্রে কত দিনে করে কাজটি 30 দিনে আবার বলছে বি আর সি যদি একত্রে করে 그러면은 বি প্লাস সি বি প্লাস সি মানে বি আর সি একত্রে কত দিনে করে 20 দিনে আবার বলছে সি এ মানে সি প্লাস একত্রে কাজটি করে কত দিনে 15 দিনে এবার কি বার করতে বলছে তারা একত্রে কাজটি কত দিনে করবে সেটা পরে ভাবি ওকে আচ্ছা এবার আমরা ধরে নিলাম টোটাল কাজ হচ্ছে কি চেয়ার তৈরি করা কতগুলি চেয়ার তৈরি করবে এদের আর হচ্ছে ষাট তার মানে টোটাল ষাটটি কতগুলি চেয়ার তৈরি করতে হবে ষাটটি এবার বলো দেখি ভাই তিরিশ দিনে কয়টি চেয়ার তৈরি করে ষাটটি তাহলে একদিনে কয়টি চেয়ার তৈরি করবে দুইটি ওকে আবার বিআর কুড়ি দিনে করে কয়টি চেয়ার ষাটটি একদিনে ষাট ভাগ করি পাওয়া যাবে আবার দিনে চেয়ার তৈরি করে ষাটটি তাহলে একদিনে তৈরি করবে কয়টি চারটি তাহলে বলো দেখি টোটাল কয়টি চেয়ার তৈরি হচ্ছে তিন আট দুই পাঁচ আট চার নয় নয়টি চেয়ার তৈরি হচ্ছে তাই না এবার দেখি এই চেয়ারগুলি কে কে তৈরি করছে এদিকে পাওয়া যাবে তাই না দেখো এখানে সবাই আছে এ আছে বি আছে সি আছে সবাই আছে এই নয়টি চেয়ার তৈরি হয় কয়দিনে তৈরি হয় বলো দেখি একদিনে কিন্তু হ্যাঁ এবার প্রশ্ন হলো এই চেয়ারগুলি কে তৈরি করে এদিকে বাদিকে দেখতে পাবে কে তৈরি করে দেখতে পাচ্ছ এ তৈরি করে বি তৈরি করে সি তৈরি করে সবাই তৈরি করে এই চেয়ারগুলি তৈরি করে এ প্লাস বি প্লাস সি তাই না সবাই তৈরি করে এবার একটু মনোযোগ দিয়ে যদি দেখি এ কতবার আছে বি কতবার আছে সি কতবার আছে প্রত্যেক ব্যক্তি কতবার করে আছে তাহলে সামনে একটা কত বসিয়ে দুই দিতে প্রথমে দেখলাম এ বি সি সবাই আছে আমরা লিখে নিলাম এ প্লাস প্লাস বি সি এবার কি দেখছি প্রত্যেক ব্যক্তি কতবার করে আছে দুবার তাহলে সামনে কত বসাবো দুই এই ব্যক্তিগুলো কয়টি তৈরি করে নয়টি এবার দুই কে যদি ওই পারে দেয় ভাই এ প্লাস বি প্লাস সি তাহলে ওই পারে দিলে নয়ের কিন্তু কোথায় যাবে বলো দেখি দুইটা নিচে দুইটাই দিকে গুণাকারে আছে ওই পারে গেলে ভাগ মানে কোথায় যাবে নিচে এবার বলো দেখি এই চেয়ারগুলি এতটি চেয়ার কয়দিনে তৈরি হয় এতগুলি চেয়ার চেয়ার তৈরি তৈরি করে কয় এবার টোটাল কয়টি করতে হবে ষাটটি মন দিয়ে শোনো এতগুলি চেয়ার তৈরি করতে কতদিন সময় লাগে একদিন একদিন সময় লাগে এবার তৈরি করতে হবে কয়টি চেয়ার ষাটটি এবার ষাটটি চুরি করতে কত দিন সময় লাগবে তাহলে সময় বার করতে গেলে ভাই ভাগ সময় মানে ভাগ কি ভাগ করব উপরে দিব টোটাল চেয়ার কয়টি চেয়ার তৈরি করতে হবে আর নিচে কি দিতে হয় একদিনে কতগুলি চেয়ার তৈরি হচ্ছে একদিনে কতগুলি চেয়ার তৈরি হয় নয় বাই দুই এটা দিব নিচে নয় বাই দুই এবারে এই দুইটা কোথায় চলে যায় বলো দেখি উপরে একবারে দিয়ে দিলাম কোথায় উপরে তিন দিয়ে যদি নয়কে ভাগ করি তিন আর কে ভাগ করলে কুড়ি তার মানে উপরে কত হয় কুড়ি দ্বিগুণে চল্লিশ আর নিচে কত তিন এটাকে যদি সমস্ত করি তাহলে একবারে লিখে দিলাম তেরো সমস্ত এক বাই তিন এটা হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার তারা সবাই মিলে যদি কাজটি করে একসাথে তাহলে এতদিনে কাজটি কমপ্লিট হবে পরে দেখো এ একটি কাজ চার ঘন্টায় করতে পারে বিও সি একত্রে ওই কাজ তিন ঘন্টায় এবং এ সি ওই কাজ একত্রে দুই ঘন্টায় করে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারে আচ্ছা তাহলে এ কাজটি কত ঘন্টায় করে বলো দেখি চার ঘন্টায় আচ্ছা আবার যদি বি আর সি করে তাহলে সেই কাজটি কত ঘন্টায় করে তিন ঘন্টায় তিন ঘন্টায় আবার এ আর সি যদি করে তাহলে সেই কাজটি হবে দুই ঘন্টায় আমরা ধরে নিব কাজটা হচ্ছে কি তৈরি করা চেয়ার তৈরি করা এবার কতগুলি চেয়ার তৈরি করবে এদের লসাগুটাই ধরে নেব চার তিন আর দুইয়ের লসাগু কত হয় বারো তাই না তার মানে আমরা ধরে নিলাম টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে বারোটি ঠিক আছে আমরা ধরে নিলাম চেয়ার তৈরি করা তুমি অন্য কিছু ভাবতে পারো খেলনা তৈরি করা বা যা কিছু তাহলে টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে বারোটি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে আমি যদি তোমাদের বলি টোটাল ওয়ার্ক কত তাহলে বলবো কয়টি চেয়ার তৈরি করতে হবে বারোটি এবার এ চার ঘন্টায় কয়টি বানায় তাহলে এক ঘন্টায় কয়টি বানাবে তিন চারা বারো তিনটি এটা কে তৈরি করে এ আবার বি আর সি তিন ঘন্টায় তৈরি করে কয়টি বারোটি তাহলে এক ঘন্টায় তৈরি করবে তিন চার বারো তার মানে কয়টি চারটি এটা বলো দেখি কে কে তৈরি করে বি আর সি আবার এ আর সি দুই ঘন্টায় তৈরি করে কয়টি বারোটি তাহলে এক ঘন্টায় তৈরি করবে ছয় দুগুণে বারো তার মানে কয়টি ছয়টি এটা কে তৈরি করছে এ আর সি বোঝা গেল তার মানে এ তৈরি করছে কয়টি তিনটি বি আর সি চারটি এ আর সি ছয়টি এগুলো সবগুলো কিন্তু বলো দেখি কি এদিকে যেগুলো আসছে এগুলো এক ঘন্টায় কিন্তু তাই না এবার একটা জিনিস খেয়াল করো এই জায়গাটা থেকে কি বোঝা যায় এ আর সি কয়টি তৈরি করে ছয়টি ভালো করে দেখো এ আর সি তৈরি করে কয়টি আবার এ তৈরি করে কয়টি এবার এ আর সি এর থেকে যদি এটা বাদ দিই সি পাওয়া যাবে না

এবার বলো দেখি বি আর সি এর থেকে যদি সি কে বাদ দিই আবার বলি বি আর সি এর থেকে সি কে বাদ দিচ্ছি তাহলে কার চেয়ার পাওয়া যাবে বি এর তাহলে বি আর সি এর হচ্ছে 4 আর সি হচ্ছে 3 টি তাহলে এক এটা কারটা পেলাম বলো দেখি বি বুঝা গেল এটা হচ্ছে বি আর সি বি আর সি থেকে বি কে বাদ দেওয়া হলো তাহলে কাটটা পাওয়া গেল বি তাহলে বি একটি টি চেয়ার তৈরি করে কত ঘন্টায় তৈরি করে বলো দেখি এক ঘন্টায় তাহলে এবার তো হিসাবটা সিম্পল হয়ে গেল একটি চেয়ার তৈরি করতে এক ঘন্টা লাগে একটি চেয়ার তৈরি করতে এক ঘন্টা এবার টোটাল চেয়ার তৈরি করতে হবে কয়টি তাহলে বারোটি চেয়ার তৈরি করতে কত ঘন্টা সময় লাগবে বারো ঘন্টা বোঝা যাচ্ছে কি বললাম বললাম একটি চেয়ার তৈরি করতে কত ঘন্টা সময় লাগে এক ঘন্টা কিন্তু চেয়ার তৈরি করতে হবে কয়টি তাহলে বারোটি চেয়ার তৈরি করতে কত ঘন্টা সময় লাগবে বারো ঘন্টা কি ক্লিয়ার চলো নেক্সট প্রবলেম সতেরো নম্বরে কি বলছে দেখো একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ তিন দিনে করতে পারে পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি ছয় দিনে ও আঠারো দিনে করে স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারে খুব সিম্পল দেখো তাহলে পুরুষ তারপরে কি বলছে স্ত্রীলোক আর বালক তিনজন যদি একসাথে কাজ করে তাহলে কাজটি কত দিনে করতে পারে তিন দিনে আবার শুধু যদি পুরুষ কাজ করে পুরুষ একা কাজ করবে তাহলে কাজটি কতদিনে কমপ্লিট হয় তাহলে ছয় দিন লাগে আবার যদি শুধু বালক কাজ করে তাহলে কতদিন লাগে আঠারো দিন আমরা এখানেও ধরে নেব কাজ হচ্ছে চেয়ার তৈরি করা কয়টি চেয়ার তৈরি করবে এদের লসাগু তিন ছয় আর আঠারো লসাগু হচ্ছে আঠারো তার মানে টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে আঠারোটি এবার বলো দেখি পুরুষ শ্রীলোক আর বালক তিন দিনে তৈরি করে কয়টি চেয়ার আঠারোটি তাহলে একদিনে কয়টি চেয়ার তৈরি করবে ছয়টি তিন ছয় আঠারো আচ্ছা আবার পুরুষ ছয় দিনে তৈরি করে কয়টি চেয়ার আঠারোটি তাহলে একদিনে তৈরি করবে তিন ছয় আঠারো তিনটি আচ্ছা এটা বলো দেখি কে কে তৈরি করবে পুরুষ সংক্ষেপে লিখলাম কে তৈরি করবে বালক তাই না আচ্ছা আর এটা কে তৈরি করবে শুধু পুরুষ সংক্ষেপে আঠারোটি তাহলে একদিনে তৈরি করবে আঠারো কে আঠারো কয়টি তৈরি করবে একটি কি বুঝে গেল বালক আঠারো দিনে তৈরি করে আঠারোটি চেয়ার তাহলে একদিনে একটি এবার বলো দেখি পুরুষ আর বালক মিলে পুরুষ তৈরি করে তিনটি বালক তৈরি করে একটি তাহলে পুরুষ আর বালক মিলে কয়টি তৈরি হয় চারটি পুরুষ আর বালক মিলে চারটি এখানে আছে পুরুষ আছে বালক আছে এবার তিনজনের থেকে একটু মন দিয়ে শোনো এখানে তিনজন আছে পুরুষ বালক শ্রীলোক তিনজনের থেকে যদি পুরুষ আর বালক বাদ দিই তাহলে স্ত্রীলোকেরটা পাওয়া যাবে তাহলে এখানে পুরুষ বালক স্ত্রীলোক তিনজনই আছে তিনজনের থেকে পুরুষ আর বালকেরটা বাদ দিলাম তাহলে কয়টি হয় দুইটি এটা কে তৈরি করে বলো দেখি শ্রীলোক তাহলে বলো দেখি শ্রীলোক দুইটি চেয়ার তৈরি করতে কতদিন সময় নেয় একদিন এবার তৈরি করতে হবে কয়টি চেয়ার আঠারোটি তাহলে আঠারোটি তৈরি করতে কতদিন সময় লাগবে সময় যদি বার করি তাহলে কি করতে হবে ভাগ উপরে টোটাল চেয়ার আঠারো আর একদিনে দুইটি চেয়ার তৈরি করে দুই বি দিয়ে কাটলে কত হচ্ছে নয় তার মানে কতদিন সময় লাগবে নয় দিন ওকে তারপরে দেখো আঠারো নম্বরে কি বলছে এ তিন কর্মক্ষম একত্রে যে কাজ দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে তাহলে দেখো এটা খুব সিম্পল সহজই হয়ে যাবে এ বি এর তিন গুণ কর্মক্ষম তাহলে কে বেশি কর্মক্ষম এ কতগুণ কর্মক্ষম তিন গুণ আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে এখানে চেয়ার তৈরি করা সেম কে বেশি কর্মক্ষম এ কত গুণ কর্মক্ষম তিন গুণ তাহলে বলো দেখি কে বেশি চেয়ার তৈরি করবে এ যেহেতু এ বেশি কর্মক্ষম এ তৈরি করবে তার মানে বি যদি একটি চেয়ার তৈরি করে একদিনে বি যদি একটি চেয়ার তৈরি করে একদিনে ধরলাম তাহলে এ কয়টি চেয়ার তৈরি করবে তিনটি তাই না কত দিনে বলো দেখি একদিনে কেন বুঝা গেল কি কে বেশি কর্মক্ষম এ কত গুণ কর্মক্ষম তিন গুণ তার মানে বি যদি একটি তৈরি করে বি তৈরি করে কয়টি চেয়ার একটি তাহলে কি কি চেয়ার চেয়ার তৈরি তৈরি করবে করবে মানে কয়টি কত কতদিনে একদিনে আচ্ছা এবার বলছে এ ও বি একত্রে যে কাজ তিন দিনে করে একত্রে মানে এ কতদিন কাজ করছে বলো দেখি তিন দিন বিও কতদিন কাজ করছে তিন দিন তারপর গিয়ে কাজটি কমপ্লিট হয়েছে তাহলে বলো দেখি এ একদিনে কয়টি চেয়ার তৈরি করে তিনটি এ কতদিন কাজ করছে তিন দিন তাহলে তিন দিনে কয়টি চেয়ার গুণন তিন দেখো বুঝতে পারো না এ একদিনে কয়টি তৈরি করে তিনটি তাহলে তিন দিনে কয়টি তৈরি করবে তিন ত্রিকা নয়টি নয়টি আবার বিও কতদিন কাজ করছে তিন দিন বি একদিনে কয়টি তৈরি করে একটি তাহলে তিন দিনে কয়টি তৈরি করবে এক গুনন তিন তার মানে কয়টি তিনটি দেখো বুঝতে পারো কি না এও তিন দিন কাজ করছে বি ও তিন দিন কাজ করছে একত্রে কাজ করছে এবার এ একদিনে কয়টি তৈরি করে একদিনে তৈরি করে এবার কাজ করছে কতদিন তাহলে তিন দিনে কয়টি হবে তিন তরিকা নয়টি বি একদিনে কয়টি তৈরি করে একটি এবার বি কতদিন কাজ করছে তিন দিন তাহলে তিন দিনে কয়টি চেয়ার তৈরি করবে তিনটি তাহলে বলো দেখি এ কয়টি তৈরি করছে বি কয়টি তাহলে টোটাল কয়টি হলো তিন বারোটি এটা হচ্ছে কিন্তু বলো দেখি কি টোটাল ওয়ার্ক দেখো বুঝতে পারো না আমি আবার রিপিট করছি বলো দেখি সম্পূর্ণ কাজটি কতদিনে কমপ্লিট হয় তিন দিনে এ কতদিন কাজ করে তিন দিন বিও কতদিন করে তিন দিন কাজটি কমপ্লিট বুঝা গেল এবার এ তিন দিনে কয়টি চেয়াত্তরী করে নয়টি বি তিন দিনে কয়টি চেয়ার তৈরি করে তিনটি তাহলে টোটাল কয়টি চেয়ার তৈরি হলো বারোটি কত দিনে তিন দিনে এটা হচ্ছে কি বল দেখি টোটাল ওয়ার্ক বোঝা গেল কি বললাম আবার রিপিট করছি এ একদিনে কয়টি তৈরি করে তিনটি কিন্তু এ একদিন কাজ করছে কি তিন দিন বিও কতদিন করছে এ তিন দিনে কয়টি তৈরি করে আর বি তিন দিনে তাহলে টোটাল কয়টি হলো বারোটি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বুঝা গেল কেন টোটাল ওয়ার্ক বলছি কি কাজটি কয়দিনে কমপ্লিট হয় তিন দিনে তার মানে তিন দিনে যতগুলি চেয়ার তৈরি হবে সেটাই তো কি বলো দেখি টোটাল ওয়ার্ক কাজটি দিনে কমপ্লিট হয় তিন দিনে এবার তিন দিনে কয়টি চেয়ার তৈরি হয় তার মানে বারোটা হচ্ছে কি বলো দেখি টোটাল ওয়ার্ক বুঝতে পারছো কি বললাম কাজটা দিনে শেষ হয় তিন দিনে তিন দিনে চেয়ার কয়টি তৈরি হয় তার মানে এটা হচ্ছে কি বলো দেখি টোটাল ওয়ার্ক এবার এই কাজটা কে করবে বলো এ একা করবে এবার বলো দেখি এ একদিনে কয়টি করে তিনটি চেয়ার তৈরি করতে কতদিন সময় নেয় একদিন এবার তৈরি করতে হবে চেয়ার এবার এ এ একা একদিন তাহলে বারোটি তৈরি করতে কতদিন সময় লাগবে উপরে টোটাল ওয়ার্ক বারো আর একদিনে কয়টি চেয়ার তৈরি করে তিনটি তিন দিয়ে কাটলে কত হয় চার তার মানে সম্পূর্ণ কাজটা করতে এর কতদিন সময় লাগবে চার দিন বোঝা গেল কি এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে পঁচিশ দিন ও কুড়ি দিনে করতে পারে মানে এ কাজটি করতে পারে কত দিনে বলো দেখি পঁচিশ দিনে আর বি করতে পারে কত দিনে কুড়ি দিনে আচ্ছা এবার বলছে তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পর এ চলে গেল বাকি কাজ বি একা শেষ করলো বি কতদিনে বাকি কাজ শেষ করবে আচ্ছা ওটা পরে ভাবি আচ্ছা আমরা ধরে নিব কি কাজটা হচ্ছে কি তৈরি করা চেয়ার কয়টি চেয়ার তৈরি করবে এদের লসাগু পঁচিশ আর কুড়ির লসগু হয় কত বলো দেখি একশো তার মানে বলো দেখি টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে একশোটি ঠিক আছে আচ্ছা হলো এত দূর সবার এবার বলো দেখি এ পঁচিশ দিনে কয়টি তৈরি করে একশোটি তাহলে একদিনে কয়টি তৈরি করবে চারটি চার পঁচিশে একশো আর বি কুড়ি দিনে তৈরি করে কয়টি একশোটি তাহলে একদিনে কয়টি তৈরি করবে পাঁচ কুড়ি একশো ভাগ করলেই পাওয়া যাবে কুড়ি দিয়ে একশো কে কি করবো ভাগ কুড়ি দিয়ে একশো কে ভাগ করলে পাঁচ তার মানে বি একদিনে কয়টি তৈরি করে পাঁচটি ক্লিয়ার কি তো বলো দেখি এ একদিনে তৈরি করছে কয়টি চারটি আর বি তৈরি করে কয়টি পাঁচটি আচ্ছা এবার কোশ্চেনে কি বলছে দেখো একটু ভাষা বুঝো ভাই তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পর এ চলে গেল আচ্ছা আচ্ছা বলো দেখি তারা দুজন মিলে কয়টি চেয়ার তৈরি করে নয়টি এ চারটি বি পাঁচটি তাহলে দুজন মিলে করলে কয়টি হয় নয়টি কয়দিনে হয় বলো দেখি একদিনে এটা কিন্তু একদিনে এ আর বি দুজন মিলে একত্রে যদি কাজ করে তাহলে নয়টি চিয়াত্তরই হবে একদিনে এবার এখানে কোশ্চেনে কি বলছে তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পর কতদিন কাজ করছে তাহলে বলো দেখি একদিনে কয়টি চিয়াত্তরি হয় একদিনে দুই দিনে আঠারোটি তিন দিনে সাতাশটি চার দিনে ছত্রিশ পাঁচ দিনে পঁয়তাল্লিশ নয় গুনন পাঁচ তাহলে পাঁচ দিনে কয়টি চেয়ার তৈরি হয়ে গেছে পঁয়তাল্লিশটি এতদূর ক্লিয়ার কি তাহলে বলো দেখি পাঁচ দিনে কয়টি চেয়ার তৈরি হলো পঁয়তাল্লিশটি এবার আমাকে তৈরি করতে হবে কয়টি চেয়ার তৈরি হয়ে গেছে কয়টি তাহলে কয়টি চেয়ার তৈরি করা বাকি আছে বিয়োগ করলেই পাওয়া যাবে না আরো কয়টি চেয়ার তৈরি করতে হবে পঞ্চান্নটি ঠিক আছে বলো দেখি বাকি চেয়ারগুলি কে তৈরি করবে বাকি কাজ বি একা শেষ করলো বি করবে তাহলে এই পঞ্চান্নটি চেয়ার কে তৈরি করবে বি এবার বি পাঁচটি চেয়ার তৈরি করতে কতদিন সময় নেয় একদিন সময় নেয় এবার পঞ্চান্নটি তৈরি করতে কতদিন সময় নিবে ভাগ করলে পাওয়া যাবে কয়টি চেয়ার তৈরি করবো সেটা উপরে পঞ্চান্নটি আর একদিনে কয়টি তৈরি করে এটা দিয়ে ভাগ করব তাহলে ভাগ করলে কত হয় এগারো তার মানে বাকি চেয়ার তুরি করতে বি বাকি কাজটা কত দিনে শেষ করবে বলো দেখি এগারো দিনে কমপ্লিট করবে এটাই অ্যান্সার পরের নম্বর দেখো এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে এ সম্পূর্ণ কাজটা কয় দিনে করতে পারে কুড়ি দিনে এবার বলছে চার দিন কাজ করার পর এ চলে যায় বাকি কাজ বি বারো দিনে শেষ করে তাহলে সম্পূর্ণ কাজ শেষ করতে বিয়ের কতদিন সময় লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে বলো দেখি এ কতদিন কাজ করছে কুড়ি দিন কতদিন কাজ করছে কুড়ি দিন তাহলে আমরা ধরে নিলাম কুড়ি দিনে সে কুড়িটি চেয়ার তৈরি করে এখানে তো আর সংখ্যা নেই একটাই আছে তো এটাই ধরে নিলাম তাহলে আমরা ধরে নিলাম টোটাল কাজ কত বলো দেখি কয়টি চেয়ার তৈরি করতে হবে কুড়িটি ঠিক আছে তাহলে এ কতদিন কাজ করে কুড়ি দিন কি কাজ করে আমরা ধরে নিলাম চেয়ার তৈরি করে কয়টি চেয়ার তৈরি করে কুড়িটি তাহলে কুড়ি দিনে কুড়িটি চেয়ার তৈরি করে তাহলে বলো দেখি একদিনে কয়টি করবে একটি তাই না কুড়ি কুড়ি একটি করবে আচ্ছা একদিনে এবার বলো দেখি চার দিন কাজ করার চলে যায় ভাষা ভালো করে বুঝবে হ্যাঁ তাহলে এ একদিনে কয়টি তৈরি করে একটি একদিনে তৈরি করে একটি দুই দিনে দুইটি তিন দিনে ও কাজ করছে কয়দিন তাহলে চার দিনে কয়টি হবে চার ওকে চার চারটি চেয়ার আচ্ছা বলো দেখি আমরা টোটাল ওয়ার্ক কত ধরছি কুড়িটি চেয়ার তৈরি করতে হবে এটা কিন্তু হচ্ছে টোটাল ওয়ার্ক তাই না একটু পরে জিজ্ঞাসা করবো কিন্তু হ্যাঁ তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে কুড়িটি আচ্ছা বলো দেখি তৈরি করতে হবে কুড়িটি চেয়ার তার মধ্যে কয়টি তৈরি হয়ে গেছে চারটি তাহলে বাকি থাকে কয়টি কুড়ি মাইনাস চার ষোলোটি কয়টি চেয়ার ষোলোটি এই বাকি চেয়ারগুলি দেখো কোশ্চেনে ভালো করে দেখো কি বলছে বি বাকি কাজ বারো দিনে শেষ করে তাহলে বলো দেখি এই ষোলোটি চেয়ার তৈরি করতে বিয়ের কতদিন সময় লাগে বারো দিন ভাষা ভালো করে বুঝবে হ্যাঁ তাহলে কে তৈরি করে বি কত দিনে বারো দিনে তাহলে বারো দিনে তৈরি হয় ষোলোটি চেয়ার বারো দিনে ষোলোটি তাহলে একদিনে কম হবে না তাহলে একদিনে কি হবে কম মানে কি করব ভাই হাঁক বারো দিনে হয় কয়টি ষোলোটি তাহলে একদিনে কি কম হবে না বেশি হবে কম মানে ভাগ বারো দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে তিন চারে বারো চার চারে ষোলো তার মানে কত চার বাই তিন এটা বলে দেখি কয় হয় কে তৈরি করে বি দেখো বুঝতে পারছো কিনা আরেকবার রিপিট করি এই জায়গাটা হ্যাঁ তাহলে বলো দেখি টোটাল তৈরি করার কথা কয়টি চেয়ার কুড়িটি এ তৈরি করলে কয়টি তা বাকি থাকে কয়টি ষোলোটি চেয়ার কয়দিনে কমপ্লিট হয় বারো দিনে ভালো করে বুঝো বারো দিনে হয় ষোলোটি বারো দিনে হয় তাহলে কম কম হবে হবে না না বেশি মানে দিয়ে কি ভাগ। এটা একদিনে কিন্তু হ্যাঁ তাহলে বলো দেখি বি একদিনে কয়টি তৈরি করে চার বাই তিন এতটি চেয়ার এই চেয়ারগুলি কয়দিনে তৈরি হয় একদিনে এতগুলি চেয়ার তৈরি করতে কয়দিন সময় লাগে একদিন এবার বলছে বি সম্পূর্ণ কাজটা করবে সম্পূর্ণ সম্পূর্ণ মানে কয়টা চেয়ার তৈরি করবে কুড়িটা তাহলে এতগুলি চেয়ার তৈরি করতে কতদিন লাগে একদিন কুড়িটি চেয়ার তৈরি করতে কতদিন সময় লাগবে তাহলে ভাই সময় মানে কি করতে হয় ভাগ সময় মানে ভাগ কতগুলি চেয়ার তৈরি করব এটা লিখবো কোথায় উপরে আর একদিনে যতগুলি তৈরি করে সেটা কোথায় লিখবো নিচে তাহলে বলো দেখি নিচে তিন লিখবো কি এই তিনটা কোথায় চলে যাবে উপরে চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ তারা তিন পাঁচে পনেরো দিন বুঝা গেল কি তাহলে আমরা কি শিখলাম বলো কি সময় বার করতে গেলে ভাগ সময় মানে ভাই ভাগ উপরে কি লিখবো ভাগ করার সময় কতগুলি চেয়ার তৈরি করতে চাচ্ছে সেটা উপরে টোটাল বা যতগুলি বানাবো কয়টি চেয়ার বানাবোটি এটা উপরে কুড়িটি চেয়ার বানাবো এটা উপরে আর নিচে দিতে হয় একদিনে কতগুলি চেয়ার তৈরি হচ্ছে একদিনে তৈরি হয় চার বাই তিন একদিনে তৈরি হয় একদিনে যতগুলি তৈরি হবে সেটা দিব নিচে তাহলে ভাগ করলে কত হচ্ছে পনেরো এটাই অ্যান্সার তারপরে দেখো একুশ নম্বরে কি বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে আঠারো ও বারো দিনে করতে পারে তার মানে বলো দেখি এ কাজটি কত দিনে করতে পারে আঠারো দিনে আচ্ছা আর বি কাজটি করতে পারে কত দিনে বারো দিনে আচ্ছা তারপরে বলছে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার তিন দিন আগে বি চলে যায় শেষ হওয়ার তিন দিন আগে বি চলে যায় কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে আচ্ছা ওইটা পরে ভাবি হ্যাঁ প্রথমে এখানে একটু কাজ করে নি তাহলে আমরা ধরে নিব কাজ হচ্ছে কি তৈরি করা চেয়ার কয়টি চেয়ার তৈরি করবে এদের লসাগু। লসগু তো ছত্রিশ তার মানে বলো দেখি কয়টি চেয়ার তৈরি করতে হবে ছত্রিশটি এবার এ আঠারো দিনে তৈরি করে কয়টি চেয়ার তাহলে বলো দেখি একদিনে করবে আঠারো দ্বিগুণে ছত্রিশ দুইটি বি বারো দিনে তৈরি করে ছত্রিশটি চেয়ার বারো দিনে ছত্রিশটি তাহলে একদিনে তৈরি করবে তিন বারং ছত্রিশটি তিনটি চেয়ার এটা কে তৈরি করে এ এটা বি এবার একটু কিন্তু ভাই ভাষা বুঝতে ভাষা বুঝতে হবে হ্যাঁ আচ্ছা তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে বি চলে যায় আচ্ছা বলো দেখি এখানে কতজন লোক আছে দুজন একজন এ আরেকজন বি আচ্ছা আমরা ধরে নিলাম এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হ্যাঁ একটু ছবির মাধ্যমে বুঝাই এটা হচ্ছে টোটাল ওয়ার্ক প্রথমে কাজটা শুরু করলো কে কে শুরু করছে এ বি কে শুরু করছে বলো দেখি এ বি কতদিন কাজ করছে আমরা জানি কি কতদিন করছে আমরা জানি না ভাই কিন্তু যখন দেখলো তিন দিনের কাজ বাকি আর কত দিনের কাজ বাকি তিন দিনের কাজ বাকি তখন বি চলে যায় এবার বলো দেখি ভাই এখানে লোক আছে কতজন দুজন তাহলে বি যদি চলে যায় তাহলে কে থাকবে এ বি চলে গেল বি ঢেকে দিলাম তার মানে কে থাকবে এ তাহলে বাকি কাজ ছিল কয়েকদিনের তিন দিনের তখন বি চলে যায় তার মানে এই কাজটা কে করবে এ তাহলে ছবিটা একটু দেখো ছবির মাধ্যমে কাজটা প্রকাশ করলাম প্রথমের এই কাজটা বলো দেখি কে কে করছে এ আর বি প্রথমের কাজটা কে কে করছে কতদিন করছে জানি কি বলো দেখি বাকি কাজটা কে করছে এ কেন বি চলে যায় বাকি কাজটা কে করে এ কতদিনে করে তিন দিনে তাহলে আমরা পিছন দিক থেকে আসি আগে হ্যাঁ সামনে বলে দেখি এ একদিনে কয়টি করে দুইটি এ একদিনে কয়টি করে দুইটি আচ্ছা তাহলে দেখি এ কতদিন কাজ করছে দিন তাহলে দিনে দুইটি হলে কত হবে বুঝে গেল আচ্ছা এটা হচ্ছে টোটাল ওয়ার্ক না এটা কি টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক কত দেওয়া আছে ছত্রিশ তার মানে এই টোটাল টোটালটা হচ্ছে কত বলো দেখি ভাই ছত্রিশটি চেয়ার সম্পূর্ণটা দিয়ে কি বোঝাচ্ছি ছত্রিশটি চেয়ার বোঝা যাচ্ছে কি বললাম আমরা যে ছবি আঁকলাম এটা হচ্ছে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক মানে কয়টি চেয়ার ছত্রিশটি আর এইখানে শেষের যে পার্টটা এ কতদিন কাজ করছে তিন দিন তাহলে একদিনে দুইটি তাহলে তিন দিনে কয়টি ছয়টি তাহলে এইখানে ক এটা দিয়ে বোঝাচ্ছে কয়টি চেয়ার ছয়টি তাহলে ভালো করে বুঝো টোটাল কয়টি ছত্রিশটি এখানে কয়টি গেলো ছয়টি তাহলে এখানে কয়টি থাকবে ছত্রিশ মাইনাস ছয় তিরিশটি থাকবে না বুঝা গেল কি বললাম সম্পূর্ণটা দিয়ে কয়টি চেয়ার বুঝাচ্ছি ছত্রিশটি আর এটা দিয়ে বুঝালাম কয়টি চেয়ার ছয়টি কেন ছয়টি এ তিন দিন কাজ করে একদিনে দুইটি তিন দিনে ছয়টি তার মানে এখানে এটা দিয়ে বুঝাচ্ছে ছয়টি চেয়ার তাহলে সম্পূর্ণটা দিয়ে বুঝাচ্ছে ছত্রিশটি চেয়ার এটা দিয়ে বুঝাচ্ছে ছয়টি চেয়ার তাহলে এই জায়গাটা দিয়ে কয়টি চেয়ার বুঝবে, ছত্রিশ মাইনাস ছয় তিরিশটি বলো দেখি এই চেয়ারগুলি কে তৈরি করবে এআরবি এআরবি এবার বলো দেখি এ আর বি দুজন মিলে কয়টি চেয়ার তৈরি করে পাঁচটি না এ দুইটি বি তিনটি পাঁচটি কয় দিনে একদিনে তাই না বলো এবার এ আর বি যদি কাজ করে একসাথে পাঁচটি চেয়ার তৈরি হয় কয় দিনে একদিনে পাঁচটি চেয়ার তৈরি হয় এখানে কয়টি চেয়ার তৈরি হচ্ছে তিরিশটি বলো দেখি এই তিরিশটি চেয়ার কে কে তৈরি করছে এ আর বি বুঝতেছো তো এতটুক জায়গা হচ্ছে তিরিশ টোটালটা তিরিশ কি এই জায়গাটা হচ্ছে কত তিরিশ এই তিরিশটি চেয়ার কে কে তৈরি করছে এ আর বি এবার এ আর বি পাঁচটি তৈরি করে কয় দিনে একদিনে পাঁচটি তৈরি করতে একদিন লাগে তাহলে তিরিশটি তৈরি করতে কতদিন লাগবে উপরে তিরিশ কয়টি চেয়ার তৈরি করব তিরিশটি এটা উপরে কি বোঝা যাচ্ছে দিদিমান কয়টি চেয়ার তৈরি করবো তিরিশটি এটা উপরে আর একদিনে কয়টি চেয়ার তৈরি হয় পাঁচটি এটা দিব নিচে তাহলে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে ছয় তার মানে কতদিন লাগে ছয় দিন বোঝা গেল তাহলে বলো দেখি প্রথমে এখন কিন্তু জেনে গেলাম প্রথমে কয়দিন কাজ হয়েছে ছয় দিন তাহলে বলো দেখি প্রথমে হলো ছয় দিন আর পরে হয়েছিল কয়দিন তিন দিন তাহলে টোটাল কত দিন ছয় যোগ তিন তার মানে কতদিন কাজ হলো নয় দিন এটাই হচ্ছে আচ্ছা দেখো বাইশ নম্বরে কি বলছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে কুড়ি ও তিরিশ দিনে করতে পারে তার মানে বলো দেখি এ কাজটি করতে পারে কতদিনে কুড়ি দিনে আর বি করতে পারে কত দিনে তিরিশ দিনে আচ্ছা চলো এবার বলছে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল এ বাকি কাজ দশ দিনে শেষ করলো বি কতদিন কাজে নিযুক্ত ছিল কে নিযুক্ত ছিল বলছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল আচ্ছা এবার প্রথমে ওই ওই পরে ভাবি হ্যাঁ প্রথমে এখানে করিনি আমরা ধরে নিব টোটাল চেয়ার তৈরি করতে হবে কয়টি ষাটটি কুড়ি তিরিশের ষাট এটা হচ্ছে টোটাল কাজ হ্যাঁ এবার বলো দেখি এ কুড়ি দিনে তৈরি করে কয়টি চেয়ার ষাটটি তাহলে একদিনে তৈরি করবে কয়টি তিনটি এটা কে তৈরি করে এ বি তিরিশ দিনে তৈরি করে ষাটটি তাহলে একদিনে তিরিশ দুগুণে ষাট কয়টি দুইটি এটা কে তৈরি করে বি তাহলে টোটাল কয়টি চেয়ার তৈরি করা হয় কয়দিনে এটা বলো দেখি কে কে তৈরি করে এ আর বি ওকে আচ্ছা এবার দেখো এটা একটু যদি গ্রাফের মাধ্যমে প্রকাশ করি ছবির মাধ্যমে মনে করো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হ্যাঁ এটা হচ্ছে কি টোটাল ওয়ার্ক তাহলে টোটাল ওয়ার্কটা কত বলো দেখি ষাট না এই সম্পূর্ণটা দিয়ে কয়টা চেয়ার বোঝাচ্ছে ষাটটি চেয়ার টোটাল ষাটটি চেয়ার তৈরি করতে হবে ছবির মাধ্যমে প্রকাশ করলাম এটা হচ্ছে ষাটটি চেয়ার এবার বলো দেখি প্রথমে কি বলছে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল তাহলে এটার মানে কি প্রথমে কে কে কাজ শুরু করছে এ আর বি কতদিন করছে জানি কি মনে করো এইখানে এসে কে কাজ ছেড়ে দিল বি তাহলে বলো দেখি লোক আছে কতজন দুজন দুজন আছে এ আর বি যদি ছেড়ে দেয় কাজে কে থাকবে এ এ থাকবে এ বাকি কাজটা কতদিনে শেষ করে দশ দিন দশ দিনে তাহলে এ দশ দিন কাজ করে তাই না তাহলে পিছন দিক থেকে আসি এটাও এ বলো দেখি একদিনে কয়টি তৈরি করে তাহলে দশ দিনে কয়টি তৈরি করবে তিন দশে তিরিশ বুঝাচ্ছে কি বললাম এ তৈরি করে তিনটি তাহলে দশ দিনে তিন দশে তিরিশটি এবার দেখি টোটাল কয়টি চেয়ার ষাটটি এটা দিয়ে চেয়ার বুঝতেছো আমার ভাষা এখানে কয়টি চেয়ার বুঝাচ্ছে তিরিশটি বুঝতেছো বলো দেখি টোটাল কয়টি চেয়ার ষাটটি আর এখানে আসলো কয়টি চেয়ার তিরিশটি তাহলে এখানে কয়টি চেয়ার থাকবে বলো দেখি ষাট মাইনাস তিরিশ তার মানে কয়টি চেয়ার 30টি বুঝা গেল তাহলে এই জায়গাটা দিয়ে কয়টি চেয়ার বুঝাচ্ছে 30টি এই চেয়ারগুলি কে কে বানাবে বলো দেখি এ আর বি বুঝা গেল কি বললাম আচ্ছা বলো দেখি কি বুঝছো টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে 60টি এ কয়দিন কাজ করে এখানে 10 দিন 10 দিনে কয়টি তৈরি করে 30টি তাহলে টোটাল 60 এখানে গেলেও 30 তাহলে এখানে কয়টি থাকবে 30টি এই 30টি চেয়ার কে কে তৈরি করবে আর বি এ আর বি একদিনে কয়টি করে তাহলে 30টি বানাতে কতদিন লাগবে তিরিশ বাই পাঁচ তার মানে কতদিন ছয় দিন তাহলে বলো দেখি প্রথমে কয়দিন কাজ হয়েছে আচ্ছা এটাকে যদি ভাঙিয়ে বলি ছয় দিন কাজ হয়েছে তার মানে প্রথমে হলো কি এটাকে লিখতে পারি না আমরা তার মানে এ কতদিন কাজ করছে বিও কয়দিন এ ছয় দিন কাজ করছে বিও ছয় দিন বি ছয় দিন কাজ করার পর চলে যায় পরে এ আরো দশ দিন কাজ করছে তার মানে এ যদি বলে এ কতদিন কাজ করছিল প্রথমে ছয় পরে দশ শলো কিন্তু বি কতদিন কাজ করেছে ছয় দিন এখানে কোনটা চেয়েছে দেখি বি কতদিন কাজে নিযুক্ত ছিল তাহলে বলো দেখি বি কতদিন ছিল ছয় দিন যদি বলতো এ কতদিন নিযুক্ত ছিল না এ ছয় দিন না এ ছয় প্লাস দশ ষোলু এ হচ্ছে ষোলো দিন কিন্তু বি ছয় দিন করার পর চলে যায় তার মানে বি কতদিন কাজ করছিল ছয় দিন তাহলে অ্যান্সার হবে বি কতদিন কাজে নিযুক্ত ছিল ক্লিয়ার হলো কি আচ্ছা আচ্ছা দেখো তেইশ নম্বর হ্যাঁ এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে কুড়ি দিনে ও বারো দিনে করতে পারে তার মানে বলো দেখি এ কত দিনে করতে পারে আর বি কত দিনে করতে পারে বারো দিনে ভেরি গুড এবার দেখো এ একা চার দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে কাজটি মোট কত দিনে শেষ হবে আচ্ছা ওই পার্টটা পরে ভাবি হ্যাঁ তাহলে আমরা ধরে নিই টোটাল ওয়ার্ক হচ্ছে কুড়ি আর বারো লক্ষ ষাট না এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হ্যাঁ তার মানে টোটাল আমাকে কয়টি চেয়ার তৈরি করতে হবে ষাটটি এই কাজের দায়িত্ব যদি একে দেই তাহলে এ কয়দিনে তৈরি করে দিবে কুড়ি দিনে এ কুড়ি দিনে কয়টি চেয়ার তৈরি করতে পারে ষাটটি তাহলে একদিনে তিন কুড়ি ষাট তিনটি এটা কে তৈরি করে এ আবার যদি বি করে বারো দিনে তৈরি করে কয়টি ষাটটি তাহলে একদিনে পাঁচটি কেন পাঁচটি বুঝছো তো বারো দিয়ে সাতকে ভাগ করলে পাঁচ বারং ষাট পাঁচটি আবার দুজন মিলে যদি কাজ করে তাহলে কয়দিন হবে বলো দেখি আটটি না একদিনে অবশ্যই এদিকে যেগুলো আসবে এগুলো সব একদিনের কাজ তাই তো আচ্ছা এবার একটু পরের পাঠটা ভালোভাবে পড়ি হ্যাঁ এ একা চার দিন কাজ করার পর ভাষা বুঝো ভাই এ একা চার দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে তাহলে প্রথমের কাজটা কে করছে বলে দেখি এ এ করছে তাই না এ কতদিন করছে তাহলে বলো দেখি এ চার দিনে করবে এখানে দেখো এ একদিনে তৈরি করে কয়টি এবারে এ কতদিন কাজ করছে চার দিন তাহলে চার গুণন তিন তিন চারা কয়টি হবে এটা বুঝা গেল কি এ একদিনে তৈরি করে তিনটি তাহলে চার দিনে তিন চারা বারোটি এবার বলো দেখি টোটাল চেয়ার তৈরি করতে হবে কয়টি ষাটটি তার মধ্যে কয়টি বারোটি তাহলে বাকি থাকবে কয়টি আটচল্লিশটি এই চেয়ারগুলি দেখো কে তৈরি করবে বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে তার মানে এই চেয়ারগুলি কে কে বানাবে বলো দেখি এ আর বি তাই না ভাই এবার বলো দেখি এ আর বি একসাথে যদি কাজ করে আটটি চেয়ার বানাতে কতদিন সময় নেয় একদিন আটটি বানাতে একদিন এবার বানাতে হবে কয়টি তাহলে কতদিন সময় লাগবে সময় মানে ভাই ভাগ সময় মানে ভাগ সময় মানে ভাগ তাহলে কি করব ভাগটা কিভাবে করবো কতগুলি চেয়ার বানাবো এটা উপরে কয়টি চেয়ার বানাবো আটচল্লিশটি সেটা উপরে আর একদিনে কয়টি বানায় আটটি সেটা নিচে বুঝা গেল কি বললাম আট কেন দিলাম পাঁচ বা তিন না কেন কারণ এই কাজটা কে করবে এ আর বি এ আর বি একসাথে কয়টি বানায় আটটি বুঝতেছো ভাই এ আর বি একসাথে করে আটটি আটটি বানাতে একদিন নেয় তাহলে আটচল্লিশটি বানাতে কতদিন এটা মুখে মুখে হয় ছয় দিন তাহলে এইভাবে যদি করি তাহলে কত হচ্ছে ছয় তাহলে এবার অ্যান্সার কি চেয়েছে মোট কতদিন লাগবে তাহলে বলো দেখি প্রথমে কয়দিন হচ্ছে আর পরে তাহলে টোটাল কত দিন চার যোগ ছয় দশ দিন ক্লিয়ার হলো চলো নেক্সট প্রবলেম চব্বিশ নম্বর এ একটি কাজ ষাট দিনে করতে পারে এ একা কাজটি পনেরো দিন করার পর বি বাকি কাজ একা তিরিশ দিনে শেষ করে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে আচ্ছা প্রথমে কি বলছে দেখো শুধু এটা দেওয়া আছে সম্পূর্ণ কাজটা দেখব এ কত দিনে করে ষাট দিনে বি কত দিনে করে দেখো দেওয়া নেই কিন্তু বলছে বাকি কাজটা তিরিশ দিনে করে সম্পূর্ণ কাজ তিরিশ দিনে করে কি প্রথমে এটা লিখবো না এ কত দিনে করে ষাট দিনে কি তৈরি করে চেয়ার কয়টি চেয়ার তৈরি করবে যদি দুটি সংখ্যা থাকে তাহলে লসাগু নেই আর একটি সংখ্যা থাকলে এটাই নিব টোটাল কয়টি চেয়ার তৈরি করবে ষাটটি বুঝতেছো ভাই আমার ভাষা তোমার মনে হতে পারে বিএটা কেন লিখলাম না বি তো দেওয়া আছে তোমার মনে হতে পারে তিরিশ দিনে কি সম্পূর্ণ কাজ করে কি সম্পূর্ণ কাজ করলে লিখতাম বি বাকি কাজটা করে তিরিশ দিনে ওকে আচ্ছা তাহলে এ ষাট দিনে তৈরি করে কয়টি চেয়ার ষাটটি ধরে নিলাম তাহলে একদিনে কয়টি করবে একটি না এটা এ ষাট দিনে ষাটটি তার মানে একদিনে একটি বুঝা গেল কি ষাট ওকে ষাট দুটো ক্লিয়ার আচ্ছা এবার কি বলছে দেখো এবার বলছে এ একা কাশটি পনেরো দিন করার পর দিন করার পর পনেরো দিন করার পর বি বাকি কাজ একা তিরিশ দিনে করে এ পনেরো দিন করছে তাহলে বলো দেখি এ একদিনে কয়টি বানায় তাহলে পনেরো দিনে কয়টি বানাবে পনেরো কে পনেরো বুঝা গেল এ একদিনে বানায় একটি তাহলে পনেরো দিনে পনেরোটি এবার বলো দেখি টোটাল চেয়ার তৈরি করতে হবে কয়টি তৈরি হয়ে গেল কয়টি তাহলে বাকি থাকে কয়টি বাকি কয়টি থাকে এবার একটু জিনিস বুঝো কিন্তু হ্যাঁ এই চেয়ারগুলি কে তৈরি করবে বি এই টি চেয়ার কে তৈরি করে ভাই বি বি বাকি চেয়ারগুলি কয় দিনে তৈরি করে দেখো 30 দিনে কয় দিনে তৈরি করে তাহলে তিরিশ দিনে করে পঁয়তাল্লিশটি আমরা একদিন একটা বার করব। তিরিশ দিনে তৈরি করে পঁয়তাল্লিশটি বুঝা যাচ্ছে ভাষা আমার এই চেয়ারগুলি কে তৈরি করে বি ভালো করে বলো রিপ্লাই দাও এই চেয়ারগুলি কে তৈরি করে বি কত দিনে তৈরি করে তিরিশ দিনে না তৈরি করে ভাগ পালিশ বাই ত্রিশ তার মানে এখানে পনেরো দিয়ে করলে পনেরো দিয়ে তিরিশ তিন পনেরো এবং পঁয়তাল্লিশ এটাকে দশমিকে যদি নিয়ে আসি দুই দিয়ে তিন ভাগ করলে কত হয় দেড় মানে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কে তৈরি করে বলো দেখি বি একদিনে বুঝা গেলো দুই দিয়ে তিনকে ভাগ করলে এরকম হয় ওয়ান পয়েন্ট ফাইভ একবারে লিখে দিলাম ঠিক আছে ভাই এটা ভাগ কেন করলাম বুঝা গেলো কি তিরিশ দিনে করে পঁয়তাল্লিশটি তিরিশ দিনে করে পঁয়তাল্লিশটি তাহলে একদিনে কম করবে না বেশি করবে কম কম মানে ভাই ভাগ উপরে পঁয়তাল্লিশ নিচে তিরিশ আচ্ছা এবার বলো দেখি ভাই এ একদিনে কয়টি করে একটি আর বি একদিনে কয়টি করে ওয়ান পয়েন্ট ফাইভ মাত্র বেরোলো বোঝা গেল কি বললাম তাহলে সুজন বল দেখি এ একদিনে কয়টি করে একটি আর বি একদিনে দুজন একসাথে যদি করে তাহলে টোটাল কত হবে এক আর মিলে হবে না হ্যাঁ এটা কে তৈরি করে এ আর বি এত দূর ক্লিয়ার কি বলো দেখি এ একদিনে কয়টি করে একটি আর বি একদিনে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে টোটাল কয়টি হয় টু পয়েন্ট কত দিনে এক একদিনে আচ্ছা এবার বলছি কি তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে একসাথে করবে আচ্ছা বলো দিদি বলো দেখি তারা একসাথে যদি কাজ করে আড়াইটি চেয়ার তৈরি করে দিনে একদিনে এতগুলি চেয়ার তৈরি করে একদিনে এবার তৈরি করতে হবে টোটাল টোটাল কাজটা করবে ষাটটি তৈরি করতে কতদিন লাগবে বোঝা যাচ্ছে আমার ভাষা এতগুলি তৈরি করতে কতদিন লাগে একদিন তাহলে ষাটটি চেয়ার তৈরি করতে কতদিন লাগবে সময় বার করবো না সময় মানেই ভাই ভাগ সময় মানে কয়টি চেয়ার তৈরি করবো এটার উপরে আর একদিনে কয়টি করে টু পয়েন্ট ফাইভ এটা কোথায় এবার পাঁচ 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 দুগুণে দশ পাঁচ দিয়ে কাটলাম পাঁচ দিয়ে ষাটকে কাটলে বারো তার মানে বারো দুগুণে তার মানে টোটাল কাজটা কয় দিনে করবে এটাই অ্যান্সার ভাই আচ্ছা দেখো কি বলছে পঁচিশ নম্বর এবি একত্রে তিরিশ দিনে একটি কাজ করতে পারে একত্রে মানে প্লাস দিয়ে লিখতে পারি তাই না প্লাস মানে বুঝতো ভাই এ আর বি একসাথে করছে একসাথে কাজটা কত দিনে করে তিরিশ দিনে চলো ভাই তারা আচ্ছা তারা একত্রে কুড়ি দিন কাজ করার পর বি চলে যায় আরো কুড়ি দিনে এ বাকি কাজটি শেষ করে এ একা কত দিন আচ্ছা দেখো এ আর বি তিরিশ দিনে করে আর কিছু দেওয়া আছে কি মানে টোটাল কাজটা এ কত দিনে করতে পারে বি কত দিনে করতে পারে দেওয়া আছে কি তাহলে প্রথমে যে আমরা লিখি এটা হচ্ছে টোটাল কাজটা কত দিনে করে বুঝা গেল এ আর বি তিরিশ দিনে করে এ কত দিনে করে দেওয়া আছে আছে কিন্তু টোটাল টোটাল কত কত দিনে দিনে করে করে বি কি না তাহলে এবার তিরিশ দিনে কয়টি চেয়ার তৈরি করে ধরে নিলাম আমরা তিরিশটি দুটো বা তিনটে থাকলে লসাগু নেই একটি আছে এটাই ধরব তিরিশ দিনে কয়টি চেয়ার তিরিশটি তাহলে বলো দেখি একদিনে কয়টি করবে একটি একদিনে তৈরি করবে একটি এটা বলো দেখি কে কে তৈরি করবে এ আর বি বোঝা যাচ্ছে আমার বাসা তিরিশ দিনে কয়টি করে তিরিশটি তাহলে একদিনে একটি আচ্ছা এবার কি বলছে তারা একত্রে কুড়ি দিন কাজ করার পর বি চলে যায় তাহলে বলো দেখি ভাই একদিনে কয়টি তৈরি করে একটি এবার তারা একত্রে কতদিন কাজ করছে কুড়ি দিন একদিনে একটি তাহলে কুড়ি দিনে কুড়ি ওকে কুড়ি কয়টি চেয়ার তৈরি করে কুড়িটি বোঝা গেল আচ্ছা তাহলে একদিনে একটি কুড়ি দিনে কুড়িটি এবার কি বলছে দেখো কুড়ি দিন কাজ করার পর বি চলে যায় আরো কুড়ি দিনে এ বাকি কাজটি শেষ করে তাহলে বি তো চলে যায় তাহলে থাকবে কে এ এখানে লোক কতজন আছে দুজন বি যদি চলে যায় এ থাকবে আচ্ছা একটা জিনিস বলো দেখি টোটাল তৈরি করতে হবে কয়টি চেয়ার তৈরি হয়েছে কয়টি তাহলে বাকি থাকে কয়টি কয়টি দশটি চেয়ার এই চেয়ারগুলি আরো কয়টি চেয়ার তৈরি করা বাকি আছে দশটি এই চেয়ারগুলি বলো কি কে তৈরি করবে এ কুড়ি দিনে করে দেখো আরো কুড়ি দিনে এ বাকি কাজটি শেষ করে তাহলে আরো বাকি কয়টি চেয়ার আছে কুড়িটি সরি দশটি চেয়ার আরো কয়টি চেয়ার বাকি আছে দশটি এই চেয়ারগুলি কে তৈরি করে এ তৈরি করে কত দিনে কুড়ি দিনে তাহলে ভাই কুড়ি দিনে তৈরি করে কয়টি দশটি কুড়ি দিনে তৈরি করে তাহলে একদিনে কম হবে না কম মানে কিন্তু ভাগ উপরে লেখবো আর নিচে কিন্তু ভাই দুই কুড়ি আসবে হ্যাঁ কুড়ি উপরে না কিন্তু দিনটা নিচে কুড়ি দিনে করে দশটি কুড়ি দিনে করে তাহলে একদিনে কম কম মানে ভাগ ভাগ উপরে দশ নিচে কুড়ি ক্যান্সেল করলে কত হয় এক বাই দুই হাফ তাই না এটা কে তুরি করে বলো দেখি এ কয় দিনে এ একদিনে তৈরি করে হাফ হাফ মানে বুঝো তো অর্ধেক চেয়ার তাই না হাফ মানে ওয়ান বাই টু মানে হাফ হাফ মানে অর্ধেক আচ্ছা এবার অ্যানসার কি চেয়েছে দেখি তো এ একা কত দিনে কাজটি শেষ করবে আচ্ছা তাহলে এ বলো দেখি হাফটি চেয়ার তৈরি করে কত দিনে একদিনে এতগুলি চেয়ার তৈরি করে একদিনে এতগুলি চেয়ার তৈরি করে একদিনে এবার তৈরি করতে হবে কয়টি চেয়ার তিরিশটি তাহলে তিরিশটি তৈরি করতে কত দিন লাগবে উপরে তিরিশ নিচে কত হাফ তিরিশটি তৈরি করতে কত দিন সময় লাগবে সময় মানে ভাই ভাগ সময় মানে ভাগ উপরে লেখব কয়টি চেয়ার তৈরি করব কয়টি চেয়ার তৈরি করবে টোটাল চেয়ার টোটাল মানে কুড়িটি আর নিচে সরি টোটাল মানে তিরিশটি আর নিচে লিখতে হয় একদিনে কয়টি তৈরি করে একদিনে তৈরি করে হাফ বলে দেখি এই দুই কোথায় যাবে ওই দুই যাবে উপরে নিচের এক দিয়ে দুই মনে করে কাটতেই পারি তিরিশ দু সাইড তাহলে মানে এ সম্পূর্ণ কাজটি কতদিনে সম্পন্ন করবে বলে দেখি ষাট দিনে এটাই আনসার তাহলে দেখো ছাব্বিশ নম্বরে কি বলছে বিওসি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে তার মানে বি আর সি কাজটি করতে যতদিন লাগবে এ একা করতে ঠিক ততদিন সময় নেবে এ ও বি একত্রে একটি কাজ করে তিরিশ দিনে হ্যাঁ তার মানে এ আরবি যদি একসাথে করে প্লাস মানে এ আর বি একসাথে করছে একসাথে করলে কত দিনে করে কুড়ি দিনে আবার সি যদি একা কাজটা করে তাহলে কতদিনে করতে পারে তিরিশ দিনে এবার বলছে এ একা কাজটি কতদিনে করবে আচ্ছা ওটা পরে ভাবি তাহলে প্রথমে আমরা ধরে নিব কি কাজটা হচ্ছে কি চিয়ার তৈরি করা কয়টি চেয়ার তৈরি করবে এদের লসগু কুড়ি আর তিরিশের লসগু কত ষাট তার মানে টোটাল চিয়ার তৈরি করতে হবে ষাটটি ওকে তাহলে বলো দেখি এ আর বি কুড়ি দিনে তৈরি করে কয়টি ষাটটি তাহলে বলো দেখি একদিনে কয়টি করবে তিনটি আচ্ছা এটা কে তৈরি করে এ আর বি আবার বলো দেখি সি তিরিশ দিনে কয়টি তৈরি করে ষাটটি তাহলে একদিনে কয়টি করবে তিরিশ দিগোনে ষাট তার মানে কয়টি করবে বলো দেখি দুইটি এতদূর দূর ক্লিয়ার কি এ আর বি একদিনে করে কয়টি তিনটি সি করে কয়টি দুইটি তাহলে বলো দেখি টোটাল কয়টি হয় পাঁচটি এই পাঁচটি চেয়ার কে তৈরি করে এ প্লাস বি প্লাস সি বুঝে গেল এবার একটা জিনিস আমাকে একটু ভাবতে হবে হ্যাঁ এখানে কি বলছে এখানে বলছে হচ্ছে বি আর সি একটি কাজ যত করে এ একা সেই কাজটি ততদিনেই করবে তার মানে কি বলতে পারি বিআরসি যতগুলি চেয়ার বানাবে এও কি বলো দেখি ততগুলি চেয়ার বানাবে না তাই বলছে তো ভাষাটা ভালো করে বুঝো বিআরসি যতদিনে করে এ একা কাজটিও কি করে ততদিনে তার মানে ভাষাটাকে আমি এইভাবে বলতে পারি যতগুলি চেয়ার বানাবে এও কি বানাবে দেখি ততগুলি চেয়ার বানাবে এবার এখানে ভালো করে বুঝো তারা তিনজন মিলে কয়টি চেয়ার তৈরি করে পাঁচটি এবার বি আর সি যতগুলি চেয়ার বানাবে এও কি বানাবে বলো দেখি ততগুলি না আবার দুটো মিলে কত হবে পাঁচ তাহলে দেখো তো আমি যদি এভাবে বলি তাহলে কি ভুল হবে বিআরসি তৈরি করবে আড়াইটি আর কি বললাম দুটো যতগুলি করবে এও ততগুলি তৈরি করবে বুঝা গেল কি বললাম বিআরসি যদি দুইটি করে এও কয়টি করবে দুইটি বিআরসি তার মানে কয়টি করছে আড়াইটি এও কয়টি করবে আইটি এরা যতগুলি বানাবে এ একা ততগুলি বানাবে তার মানে বি আর সি কয়টি বানাবে আইটি এ একা কয়টি বানাবে তাহলে টোটাল কয়টি হচ্ছে মিলছে তার মানে বলো বলো দেখি দেখি এ একা কয়টি করতে পারে আর আইটি চেয়ার তৈরি একদিনে এবার বলছে এ সম্পূর্ণ কাজটি কত দিনে করবে এবার দেখো ভাই আড়াইটি চেয়ার তৈরি করতে কয়দিন সময় লাগে আড়াইটি বানাতে একদিন এবার বানাইতে হবে কয়টি তাহলে ষাটটি চেয়ার বানাতে কতদিন সময় লাগবে সময় মানেই কি ভাই ভাগ সময় মানে ভাগ উপরে দিব টোটাল চেয়ার কয়টি চেয়ার বানাবো ষাটটি আর একদিনে কয়টি বানায় এটা দিব কোথায় নিচে বুঝা গেল টোটাল চেয়ার উপরে আর একদিনে বা এক ঘন্টায় যেটা বানায় সেটা কোথায় দিব নিচে এবার দশমিক উঠালে উপরে কত আসবে দশ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুন পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে বারো তার মানে বারো দুগুণে তার মানে এর সম্পূর্ণ কাঁচটি কত দিনে করতে পারবে চব্বিশ দিনে করতে পারবে এটাই আনসার তাহলে এবার দেখো সাতাশ নম্বর কোন একটি কাজ এ বি ও সি যথাক্রমে চব্বিশ তিরিশ ও চল্লিশ দিনে করতে পারে তার মানে বলো দেখি এ কত দিনে করে চব্বিশ দিনে আর বি কত দিনে করতে পারে তিরিশ দিনে আর সি কত দিনে করতে পারে চল্লিশ দিনে আচ্ছা এবার বলছি কি তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজ শেষ হওয়ার চার দিন আগে সি চলে যায় তাহলে সম্পূর্ণ কাজটি দিনে শেষ হবে আচ্ছা এটা পরে ভাবি আমরা প্রথমে কী ধরে নিব টোটাল কাঁচটা ধরে নিব। টোটাল কাজ এদের লসাগু। এদের যদি লসেও করা যায় তাহলে হবে একশো কুড়ি তাই তো তার মানে টোটাল বলো দেখি কয়টি চেয়ার তৈরি করতে হবে একশো কুড়িটি এবার এ চব্বিশ দিনে তৈরি করে কয়টি চেয়ার একশো কুড়িটি তাহলে একদিনে কয়টি করবে পাঁচটি এটা কে তৈরি করে এ আবার বি তিরিশ দিনে করে কয়টি চেয়ার একশো কুড়িটি তাহলে একদিনে চারটি চার তিরিশে একশো কুড়ি আবার সি চল্লিশ দিনে করে একশো কুড়িটি তাহলে একদিনে করবে তিনটি তিন চল্লিশে একশো কুড়ি আচ্ছা এবার আচ্ছা চলো ওইটা পরে ভাবি এবার দেখো তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজ শেষ হওয়ার চার দিন আগে স্ত্রী চলে যায় এটা যদি একটি ছবির মাধ্যমে প্রকাশ করি তাহলে এমন হবে এটা হচ্ছে ভাই টোটাল ওয়ার্ক হ্যাঁ তাহলে টোটাল ওয়ার্ক মানে এটা কয়টি চেয়ার বোঝাচ্ছে বলো দেখি টোটাল কয়টি চেয়ার একশো কুড়িটি এটা হচ্ছে সম্পূর্ণ কাজ কাজ ধরে নিলাম তাহলে সম্পূর্ণ মানে এটা এটা দিয়ে কয়টি চেয়ার বোঝাচ্ছে হচ্ছে টোটাল ওয়ার্ক কি বললাম এটা হচ্ছে সম্পূর্ণ কাজ তার মানে এটা দিয়ে কয়টি চেয়ার বোঝাচ্ছে একশো কুড়িটি এবার প্রথমে কাজ শুরু করলো কে কে তারা একত্রে কাজটি শুরু করে একত্রে মানে কে কে শুরু করবে বলো দেখি এ বি সি কয়দিন করে জানি কি এটা জানি না এবার বলছি কি কাজ শেষ হওয়ার চার দিন আগে মানে কত দিনের কাজ বাকি চার কাজ বাকি ছিল কত দিনের আচ্ছা বলো দেখি তখন সি চলে যায় এবার প্রথমে লুক ছিল কতজন তিনজন এবার সি চলে যায় মানে সি ডেকে দিলাম তার মানে কয়জন থাকবে বলো দেখি কে কে থাকবে তার মানে বাকি কাজটা কে কে করবে কতদিনে করে বুঝা গেল প্রথমে কতদিন কাজ করছে জানি না তারপর সি চলে যায় তাহলে সি চলে গেলে থাকবে কে আর বি আর বাকি কাজটা কতদিনে শেষ হয় চার দিনে এবার একটা জিনিস এখানে দেখো তো এ আর আরবি একদিনে চেয়ার তৈরি করে এ পাঁচটি বি চারটি তাহলে কয়টি হয় কয়দিনে একদিনে এবার এ আর বি কতদিন কাজ করছে চার দিন তাহলে বলো দি কি একদিনে হয় কয়টি নয়টি একদিনে হয় তাহলে চার দিনে কত হবে চার গুণন নয় তার মানে চার নং ছত্রিশটি ঠিক আছে তাহলে বলো দেখি টোটালটা দিয়ে কয়টা চেয়ার বোঝাচ্ছে একশো কুড়ি আর এই জায়গাটা দিয়ে কয়টি চেয়ার বোঝাচ্ছে ছত্রিশটি এই জায়গাটা দিয়ে কয়টি চেয়ার ছত্রিশটি তাহলে এই জায়গাটা দিয়ে কয়টি চেয়ার বোঝাবে টোটালটার থেকে যদি এটা বাদ দিই তাহলে এই জায়গাটা পাওয়া যাবে না টোটাল হচ্ছে কয়টি চেয়ার একশো কুড়ি আর এইখানে কয়টি চেয়ার ছত্রিশটি তাহলে বাকিটা কত হবে একশো কুড়ি মাইনাস ছত্রিশ তাহলে কত হবে চুরাশি বলো দেখি এই চেয়ারগুলি কে তৈরি করবে এ বি সি তিনজনই তৈরি করবে না এবার এ বি সি তিনজন যদি কাজ করে কয়টি চেয়ার তৈরি হয় পাঁচ চার নয় তিন বারোটি বারোটি চেয়ার কে কে তৈরি করে এ বি সি কয় দিনে বলো দেখি না একদিনে এদিকেরগুলো সব একদিনের কাজ কিন্তু তাই না এ পাঁচটি বানায় এক একদিনে বি চারটি বানায় একদিনে সি তিনটি বানায় তাহলে টোটাল কয়টি হলো বারোটি কয়দিনে একসাথে যদি কাজ করি তাহলে বলো দেখি বারোটি বানাতে কতদিন সময় লাগে এবার বানাতে হবে কয়টি চেয়ার বারোটি বানাতে লাগে একদিন তাহলে চুরাশিটি বানাতে কতদিন লাগবে উপরে চুরাশি আর নিচে একদিনে কয়টি বানায় বারো দিয়ে ভাগ করবে তার মানে কতদিন সময় লাগবে সময় মানেই ভাই ভাগ উপরে লিখবো টোটাল টোটাল কয়টি বানাবো সরি টোটাল বলতে কয়টি চেয়ার বাকি আছে চুরাশিটি এটা উপরে আর একদিনে কয়টি বানায় এটা দিব নিচে তার মানে সাত দিন এবার বলো দেখি তাহলে প্রথমে কতদিন কাজ হলো বলো দেখি সাত দিন তাহলে প্রথমে কতদিন কাজ হলো সাত দিন আর পরে কতদিন তাহলে টোটাল কতদিন সাত যোগ চার কতদিন এগারো দিন তার মানে সম্পূর্ণ কাজটি এগারো দিনে কমপ্লিট হবে আচ্ছা দেখো আঠাশ নম্বরে কি বলছে কোনো একটি কাজ এ বিশ দিনে করতে পারে তার মানে বলো দেখি এ কাজটি করতে পারে কত দিনে চার দিনে কত দিনে আট দিনে এবার ভালো করে বুঝতে হবে ভাই হ্যাঁ আর সি করে কত দিনে দশ দিনে এবার বলছে তার একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার চার দিন আগে এ এবং তিন দিন আগে বি চলে যায় কাজটি মোট কত দিনে শেষ হবে ওটা পরে ভাববো ভাই হ্যাঁ আচ্ছা প্রথমে টোটাল কাজ কত ধরব কাজটা ধরে নিব কি চেয়ার তৈরি করা কয়টি চেয়ার বার এদের লসেব চার আট আর দশের লসু কত চল্লিশ হচ্ছে তার মানে ধরে নিলাম কয়টি চেয়ার তৈরি করতে হবে চল্লিশটি এদের লস চার আট আর দশের লসহ কত চল্লিশ আচ্ছা তার মানে এ চার দিনে তৈরি করে কয়টি চেয়ার চল্লিশটি তাহলে একদিনে কয়টি বলো দেখি দশটি এটা তৈরি করে এ আর বি আট দিনে করে কয়টি চল্লিশটি তাহলে একদিনে কয়টি পাঁচটি সি দশ দিনে করে কয়টি চল্লিশটি তাহলে একদিনে চার দশে চল্লিশ চারটি এটা কে তৈরি করে সি এবার কিন্তু কাজের গ্রাফটা ভালোভাবে বুঝতে হবে হ্যাঁ এটা হচ্ছে মনে করো টোটাল ওয়ার্ক হ্যাঁ ভালো করে বুঝো ভাই হ্যাঁ টোটাল তাহলে টোটাল কয়টি চেয়ার বলো দেখি চল্লিশটি তার মানে এই সম্পূর্ণ ছবিটা দিয়ে কয়টি চেয়ার বুঝাচ্ছে বলো দেখি চল্লিশটি কয়টি চেয়ার চল্লিশটি সম্পূর্ণ ছবিটা দিয়ে চল্লিশটি চেয়ার বুঝাচ্ছে আচ্ছা এবার বলছি কি দেখো তারা একত্রে কাজ শুরু করে একত্রে মানে কে কে কাজ শুরু করবে এ বি সি কতদিন কাজ করলো মনে করো এতদিন এতটুকু কাজ করলো এবার কি বলছে দেখো কাজ শেষ হওয়ার চার দিন আগে এ কতদিন আগে চার দিন আগে এ এবং তিন দিন আগে কত চলে যায় বি চলে যায় তাহলে এখানে এটা দিয়ে বোঝাচ্ছে চার দিনের কাজ এটা দিয়ে কয় দিনের কাজ বোঝাচ্ছে চার দিন ভালো করে দেখো হ্যাঁ এটা দিয়ে কয়দিনের কাজ বোঝাচ্ছে চার দিনের মন দিয়ে শুনবে হ্যাঁ তাহলে প্রথমে কাজটা শুরু করলো কে কে এ বি সি শুরু করলো কিছুদিন কাজ করলো কতদিন কাজ করলো জানি কি না কতদিন কাজ করলো জানি না এবার কতদিনের কাজ বাকি দেখলো চার দিন সেই মুহূর্তে কে চলে যায় বলো দেখি এ তাহলে বলো দেখি এ যদি চলে যায় তাহলে কাজের মধ্যে থাকবে কে বি আর সি এবার দেখো আর একটু ঝামেলা আছে কাজ বাকি ছিল আগে বি চলে যায় এবার ভাষাটা ভালো করে বুঝো আরো কাজ করলো কাজ করার পর যখন দেখলো এবার কয়দিনের কাজ বাকি বলো দেখি তিন দিন কয়দিনের কাজ বাকি তখন কে চলে যায় বি তাহলে থাকবে কে বি যদি চলে যায় তাহলে কে থাকবে বলো দেখি সি তাহলে কে থাকবে বলো দেখি সি চলো আরেকবার রিপিট করছি মন দিয়ে শুনবি তাহলে বলো দেখি প্রথমে কাজটা শুরু করে কে কে এ তারপর কে চলে যায় এ কয় দিনের কাজ বাকি চার দিন এই টোটাল কাজটা কয় দিনের চার দিন তারপর আরো কিছু কাজ করলো কাজ করার পর যখন দেখলো তিন দিনের কাজ বাকি আচ্ছা ভালো করে বুঝো এটা কয় দিনের কাজ চার দিন এবার কিছু কাজ করলো আর চেয়ার তৈরি করলো যখন দেখলো তিন দিনের কাজ বাকি এটা কয়দিনের কাজ বোঝাচ্ছে তিন দিন তখন কে চলে যায় বি তাহলে থাকবে কে বলো দেখি সি এবার একটা জিনিস বলো দেখি আমায় এইটা কয়দিনের কাজ চার দিন আর এইটা কয়দিনের তাহলে এইটা বলো দেখি কয়দিনের কাজ বোঝাবে একদিন না দেখো আরেকবার বলছি আরে এটা ভাই কয়েদিনের কাজ চার দিন ক্লিয়ার হচ্ছে সুজন এটা কয়েদিনের কাজ আর এটা তাহলে এটা কয় দিনের বুঝা গেলো। তার মানে কাজটা কয় ভাগ হলো বলো দেখি তিন দিন শেষের তিন দিন কে করছে সি মাঝখানের একদিন কে করছে বি প্লাস সি আর প্রথমের কাজটা কয় দিন করছে জানি কি আচ্ছা এবার সি তিন দিনে কয়টি চেয়ার বানাবে সি একদিনে কয়টি বানায় তাহলে তিন দিনে বানাবে তিন গুণন চার কয়টি বারোটি ঠিক আছে আর বি আর সি দিন কাজ করে একদিন বি একদিনে কয়টি করে আর সি একদিনে তাহলে কয়টি হয় নয়টি বুঝা যাচ্ছে কি বললাম বি আর সি একদিন বি একদিনে পাঁচটি সি একদিনে চারটি নয়টি তাহলে বলো দেখি এই এটা দিয়ে কয়টি চেয়ার বুঝাচ্ছে বারোটি আর এটা দিয়ে কয়টি চেয়ার নয়টি তাহলে এখানে বারো আর নয় কত হয়ে যায় যোগ করলে বারো আর নয় একুশ বুঝা গেল কি বললাম এটা দিয়ে ভাই কয়টি চেয়ার নয়টি আর এটা দিয়ে তাহলে টোটাল কয়টি হয় একুশটি এই জায়গাটা দিয়ে কয়টি চেয়ার বোঝাচ্ছে একুশটি এবার একটা জিনিস বলো দেখি আমায় টোটাল বলো দেখি কয়টি চেয়ার আর এই জায়গাটা দিয়ে একুশটি বোঝাচ্ছে একদম সম্পূর্ণটা কত চল্লিশ এটা নয় এটা বারো এটা কত একুশ এতটুক জায়গা এইখান থেকে এতটুক এটা দিয়ে কয়টি চেয়ার বোঝাচ্ছে একুশ কেন একুশ বুঝছো তো নয় প্লাস বারো একুশ এবার সম্পূর্ণটার থেকে যদি একুশটা চেয়ার বাদ দিই তাহলে এই এই জায়গার কাজটা পাওয়া যাবে না এই জায়গার কাজ পাওয়া যাবে তো কি বুঝছ কি বললাম তাহলে বলো দেখি টোটাল কয়টি চেয়ার চল্লিশটি আর এখানে কয়টি একুশটি তাহলে এখানে বলো দেখি কয়টি চেয়ার থাকবে চল্লিশ মাইনাস একুশ তার মানে কয়টি বলো দেখি এই উনিশটি চেয়ার কে তৈরি করবে এ সি বোঝা যাচ্ছে তো এখানে নয়টি এখানে বারোটি এখানে কয়টি একুশটি এই জায়গাটা দিয়ে ভাই একুশ আর টোটালটা কত চল্লিশ থেকে যদি একুশ মাইনাস করি তাহলে কয়টি হবে উনিশটি এই উনিশটি চেয়ার কে কে তৈরি করবে এ বি সি তাই না এবার এ বি সি যদি কাজ করে এ দশটি বি পাঁচটি সি কয়টি চারটি তাহলে টোটাল কয়টি হয় কয়দিনে এখানে চেয়ারও আছে কয়টি উনিশটি না এ বি সি যদি কাজ করে তাহলে উনিশটি চেয়ার বানাইতে কয়দিন লাগবে তাহলে এখানে কয়দিন লাগছে একদিন বুঝে গেলো তার মানে এখানে কয়দিন কাজ হয়েছে এটা জানতাম না এখন জেনে গেলাম কিন্তু কয়দিন একদিন বুঝা গেল তার মানে এখানে চেয়ার চেয়ার আছে না কে কে বানাবে এ এ বি বি সি সি তিনজন যদি কাজ করে উনিশটি চেয়ার বানাতে কতদিন লাগে একদিন এবার বলো দেখি এখানে কয়দিন একদিন এই মাঝখানে কয়দিন এখানে একদিন আর এখানে কয়দিন না এটা তিন দিন টোটালটা চার ছিল এটা কিন্তু তিন এই যে দেখো ভাই এই জায়গাটা তিন দিন তাহলে প্রথমে কয়দিন একদিন মাঝখানে একদিন শেষে তাহলে টোটাল কত এক এক দুই আর তাহলে সম্পূর্ণ কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে পাঁচ দিন আচ্ছা এবার দেখো উনত্রিশ নম্বর এ বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে আট ষোলো এবং চব্বিশ দিনে করতে পারে তার মানে বলো দেখি এ কয় দিনে করতে পারে আর বি কত দিনে আর সি কত দিনে চব্বিশ দিনে আচ্ছা চলো এবার বলছে বি একদিন অন্তর অন্তর এ ও সিকে কে সাহায্য করে এটা পরে ভাবি হ্যাঁ পরে বলছে কাজটি মোট কত দিনে শেষ হবে আচ্ছা প্রথমে ধরে টোটাল কয়টি করবে এদের লসাগু আট ষোলো আর চব্বিশের লসগু কত আটচল্লিশ তার মানে টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে আটচল্লিশটি এবার বলো দেখি এ আট দিনে কয়টি চেয়ার তৈরি করে আটচল্লিশটি তাহলে বলো দেখি ভাই একদিনে কয়টি হবে এটা মানে হবে এ তাই তো আর বি ষোলো দিনে করে আটচল্লিশটি তাহলে একদিনে তিন ষোলো আটচল্লিশ তিনটি ফলি পাওয়া যায় তাই না সি চব্বিশ এবার ভাষাতে একটু বুঝতে হবে বলছি কি বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে একদিন অন্তর অন্তর মানে কি মনে করো কাজটা যদি রবিবার থেকে শুরু হয় মনে করো রবিবার দিয়ে কাজ শুরু হলো হ্যাঁ রবিবার আচ্ছা শঙ্কে তারপরে কি আসবে সোম তারপরে কি আসবে তারপরে কি আসবে বলে দেখি বুধ এভাবেই তো চলে না বুধের পরে বৃহস্পতি এটার মানে কি বলছে দেখো ভাই বি একদিন অন্তর অন্তর এ আর সি কে সাহায্য করে মনে করো কাজটা কোন দিন শুরু হলো তাহলে বলছে বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে মানে প্রথম দিন কাজ করতে আসবে এ আর পরের দিন সি প্রথম দিন এ একদিন অন্তর অন্তর বলছে না তার মানে প্রথম দিন কে কাজ করবে এ পরের দিন এর পরের দিন আবার এ আর এর পরের দিন 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 আর বি বলছে কি বি দুইজনকেই সাহায্য করবে মানে এ কেউ সাহায্য করবে কে বি সাহায্য করবে মানে কাজ করবে সি কেউ কে সাহায্য করবে এই এ কেউ কে সাহায্য করবে সি কেউ কে সাহায্য করবে এ কে সাহায্য করবে বি একেও কে সাহায্য করবে বি চলো আরেকবার রিপিট করি একদিন রবিবারে কে কাজ করবে এ সোমবারে সি আবার মঙ্গলবার এ বুধবারে একদিন করলো পরের দিন সি এর পরের দিন আবারই এর পরের দিন সি আর বি বলছে সবাইকে সাহায্য করে এ সাহায্য করবে সি কেউ এ কেউ সি কেউ তাহলে বলো দেখি প্রথম দিন কে কাজ করছে এ আর বি আর পরের দিন তাহলে প্রথম দিন এ আর বি দেখো কয়টি চেয়ার তৈরি করবে এ কয়টি তৈরি করবে এখানে আছে বি কয়টি এ কয়টি আর বি তাহলে কয়টি কয়টি হয় প্রথম দিন হলো নয়টি আচ্ছা দ্বিতীয় দিন মানে সোমবার সি কয়টি করবে বলো দেখি ভাই দুইটি আর বি করবে তাহলে কয়টি হবে কি বুঝা যাচ্ছে কি বললাম তাহলে প্রথম দিন এ আর বি কয়টি চেয়ার তৈরি করে এ ছয়টি বি তিনটি মানে নয়টি আর পরের দিন সি দুইটি বি তিনটি কয়টি হয় পাঁচটি তাহলে বলো দেখি টোটাল কয়টি চেয়ার হলো নয়ার আর পাঁচ নয় আর পাঁচ কয়টি চেয়ার হয় চোদ্দটি কয়টি চেয়ার তৈরি হয় ভাই চোদ্দটি চেয়ার তাই না প্রথম দিন নয়টি পরের দিন পাঁচটি কয়টি হয় চোদ্দটি চোদ্দটি চেয়ার তৈরি করতে কয়দিন সময় লাগে বলো দেখি রবি সোম কয় কয়দিন কাজ করলো দুই দিন রবিবার আর সোমবার তার মানে কতদিন কাজ হলো ভাই দুই দিন এতটু ক্লিয়ার কি তাহলে বলো দেখি দুই দিনে কয়টি চেয়ার হয়েছে চোদ্দটি এটা কিন্তু ডাইরেক্ট তৈরি বা উইকিক দিয়ে হবে না এই ধরনের একদিন অন্তর অন্তর বা দুই দিন অন্তর অন্তর যখন বলবে তখন টেকনিক হচ্ছে কি টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে এবার চোদ্দকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে আটচল্লিশের কাছাকাছি যেতে পারি চোদ্দকে যদি দুই দিয়ে গুণ করি চোদ্দ দুগুণে আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ চার চোদ্দম ভাগের মতো চারবার দিলে বেশি হচ্ছে তাহলে কয়বার গুণ করব এখানেও গুণ করব তিন দিয়ে এখানে কেন তিন দিয়ে গুণ করলাম বুঝছো তো ভাগের মতো এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ গুণ করে চেক করে দেখবো যেন টোটাল চেয়ারের কাছাকাছি যেতে পারি চারবার দিলে বেশি হচ্ছে চার চোদ্দ তাহলে কতবার দিব তিনবার তিনবার মানে ভাই এখানেও তিন দিয়ে গুণ এখানেও তিন দিয়ে গুণ এটা কিন্তু ডাইরেক্ট ঐকিক বা তুরেশিক এই ধরনের অঙ্ক হবে না তাহলে কয়টি চেয়ার হচ্ছে কয়দিন লাগছে এবার বলো দেখি ভাই টোটাল চেয়ার তৈরি করতে হবে কয়টি টোটাল তৈরি করতে হবে আটচল্লিশটি তার মধ্যে তৈরি হয়ে কয়দিনে ছয় দিনে বিয়াল্লিশটি তৈরি করতে ছয় দিন বিয়াল্লিশটি ছয় দিন তাহলে বাকি থাকবে আটচল্লিশ মাইনাস বিয়াল্লিশ কয়টি চেয়ার তৈরি করা বাকি আছে বলো দেখি ছয়টি এবার এখানে আরেকটি জিনিস বুঝতে হবে ভাই আচ্ছা বলো দেখি প্রথম দিন কে কে কাজ করে এ আরবি দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন কে আবার বলো দেখি সপ্তম দিন সপ্তম দিনে আবার কে আসবে বলো দেখি এ বিবি আসবে না বুঝো নাই এবার ছয় দিন কাজ হয়ে গেল ভাই কয় দিন কাজ কমপ্লিট সাত দিনের কাজ শুরু হচ্ছে এবার সাত দিনে কে কে কাজ করতে আসবে এ একদিনে কয়টা বানায় এ একদিনে ছয়টা বি একদিনে তিনটা এরা নয়টা বানাতে পারে কয়দিনে একদিনে ভালো করে বুঝো ভাই হ্যাঁ তাহলে দিনের কাজ কমপ্লিট সপ্তম দিন কে কাজ করতে আসবে এ আর বি ওরা নয়টা বানাতে পারে কয়দিনে একদিনে নয়টা বানাতে একদিন লাগে কিন্তু আমার কি নয়টা বানাতে হবে কি কয়টা বাকি আছে তাহলে নয়টা বানাতে লাগে কয়দিন একদিন ছয়টা বানাতে কতদিন লাগবে সময় বার করবো ভাই বুঝতেছো ভাই আমি বললাম ছয় দিনের কাজ কমপ্লিট কোন দিনের কাজ শুরু হচ্ছে সপ্তম কয়টি চেয়ার বানাবো ছয়টি কয়টি বানাবো আর কে কাজ করবে এ আর বি এ আর বি যদি কাজ করে সারা দিন কাজ করলে কয়টি চেয়ার বানাবে নয়টি কিন্তু আমার নয়টি বানানোর দরকার আছে কি ছয়টি বানানোই হবে ছয়টি বানালে কত সময় লাগবে সময় বার করতে গেলে ভাই ভাগ কয়টি চেয়ার বানাবো এটা লাগবে উপরে কয়টি চেয়ার বানাবো আর একদিনে কয়টি বানায় এটা দিব কোথায় নিচে যতগুলি চেয়ার বানাবো সেটা উপরে আর একদিনে কতগুলি বানাই নয়টি সেটা নিচে কি বোঝা গেল তিন দিয়ে ভাগ করলে দুই নিচে তিন তার মানে কত দুই বাই তিন দিন হলো দুদুর তাহলে বলো দেখি টোটাল কতদিন লাগলো এখানে লাগলো কয় দিন আর এখানে লাগলো তাহলে দুইটা যোগ করলে টোটাল পাওয়া যাবে ছয় যোগ দুই বাই তিন যোগ করলে প্লাসটা উঠিয়ে দিলেও হয় ডাইরেক্ট তার মানে ছয় সমস্ত দুই বাই তিন এতদিনে কাজটা কমপ্লিট হবে ক্লিয়ার হলো কি আচ্ছা দেখো তিরিশ নম্বর কি বলছে কোনো একটি কাজ এ বি এবং সি পৃথকভাবে কুড়ি আট ও দশ দিনে করতে পারে তার মানে বলো দেখি এ কত দিনে করে আর বলো দেখি বি কত দিনে করে বি করে আট দিনে সি করে কত দিনে দশ দিনে তাহলে বলছে কিছু একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায় বিওসি একত্রে বাকি কাজ দিনে শেষ করে তাহলে এ কতদিন কাজে নিযুক্ত ছিল এবার দেখো একটা জিনিস ওই পরের পাটটা পরে ভাবব আগে আমরা টোটাল কাঁচটা ধরে নিই টোটাল কাজ কত ধরবো চেয়ার তৈরি করবে কতগুলি চেয়ার বানাবে এদের লসগু কুড়ি আট আতে দশের লসগু হচ্ছে কত চল্লিশ তার মানে বলো দেখি কয়টি চেয়ার তৈরি করতে হবে চল্লিশটি এ কুড়ি দিনে কয়টি চেয়ার তৈরি করে তাহলে একদিনে দুইটি এটা এ বি আট দিনে করে চল্লিশটি তাহলে একদিনে পাঁচ আটা চল্লিশ পাঁচটি সি দশ দিনে চল্লিশটি তাহলে একদিনে কয়টি বলো দেখি চারটি এটা কে তৈরি করে সি আচ্ছা এবার কাজের একটু গ্রাফটা দেখে নিই কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায় বি ও সি একত্রে বাকি কাজ চার দিনে শেষ করে এটা হচ্ছে টোটাল কাজ এটা হচ্ছে কি টোটাল ওয়ার্ক তাহলে প্রথমে বলছে কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায় তার মানে বলো দেখি প্রথমের কাজটা কে করছে এ কতদিন করছে জানি কি এটা কিন্তু জানি না পরে বাকি কাজ বি ও সি কতদিনে করে বলে দেখি বাকি কাজটা বি আর সি কতদিনে করে ভাই চার দিনে এবার এখানে দেখো তো বি একদিনে কয়টি করে পাঁচটি সি একদিনে তাহলে টোটাল কয়টি হয় কয় দিনে। নয়টি হয় কয়দিনে বিআরসি যদি কাজ করে নয়টি হয় সুজন কত দিনে নয়টি হয় এবার কাজ করছে কতদিন তাহলে কত হবে তার মানে চার দিনে ছত্রিশটি এবার বলো দেখি টোটাল কতগুলি চেয়ার বানাতে হবে টোটাল কাজ হচ্ছে কত চল্লিশটি টোটাল কয়টি টোটাল হচ্ছে চল্লিশটি তার মধ্যে কতগুলি হয়ে গেল বলো দেখি ছত্রিশটি টোটাল হচ্ছে চল্লিশটি চেয়ার তার মধ্যে কয়টি হয়ে গেল তাহলে বাকি থাকে কয়টি এটা দিয়ে কয়টি চেয়ার বুঝাচ্ছে চল্লিশ মাইনাস ছত্রিশ চারটি তাই না কি বোঝা গেল কি বললাম টোটাল কয়টি চেয়ার চল্লিশটি আর এইখানে বুঝাচ্ছে কয়টি চেয়ার ছত্রিশটি তাহলে বাকি থাকে কয়টি এই চারটি চেয়ার কে তৈরি করবে বলে দেখি এ একা এবার এ দুইটি চেয়ার তৈরি করতে কতদিন সময় নেয় একদিন দুইটি চেয়ার তৈরি করতে তাহলে চারটি বানাতে কত দিন দুই দিন বুঝো নাই দুইটি বানাতে একদিন চারটি বানাতে কয়দিন চার ভাই দুই তার মানে কয়দিন সময় নিবে দুই দিন মুখে মুখে হয়ে যাচ্ছে তা চলো একত্রিশ নম্বরে কি বলছে এ কোনো কাজের চার বাই পাঁচ অংশ কুড়ি দিনে সম্পূর্ণ করার পর বি সঙ্গে সঙ্গে নেয় এবং বাকি কাজটি তিন দিনে শেষ হয় বি একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে আচ্ছা এনে কি বলছে দেখো এ চার বাই পাঁচ অংশ কাজ করে কত দিনে করে বলো দেখি কুড়ি দিনে তার মানে টোটাল কাজ কত ভাগ বলো দেখি পাঁচ ভাগ পাঁচ ভাগের মধ্যে চার ভাগ করতে সময় লাগে কত দিন কুড়ি দিন তাহলে দেখো ভাই চার ভাগ করতে কতদিন সময় লাগছে কুড়ি দিন কত দিয়ে গুণ করলে আসছে বলো দেখি পাঁচ দিয়ে না তাহলে টোটাল কত ভাগ পাঁচ ভাগ পাঁচ ভাগ করতে কত সময় লাগবে এটাকেও কত দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ দিন বোঝা গেল তাহলে চার ভাগ করতে কুড়ি দিন লাগে পাঁচ ভাগ করতে কতদিন সময় লাগবে পঁচিশ দিন পাঁচ ভাগ মানে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ কাজটা কত দিনে করে এ পঁচিশ দিনে আচ্ছা তাহলে আমরা লিখে নিই নিচে এ পঁচিশ দিনে সম্পূর্ণ কাজটা করে তাই না এখানে কিন্তু আরেকজন লোক আছে বি কিন্তু আমরা বি টা লিখবো না কেন বলো দেখি বি সম্পূর্ণ কাজটা কত দিনে করে আমরা জানি কি এর জন্য বিয়ের এখানে কিন্তু আমরা লিখবো না আচ্ছা এবার এ পঁচিশ দিনে কি করে আমরা ধরে নিলাম কি করে চেয়ার তৈরি করে কতগুলি চেয়ার তৈরি করে আমরা ধরে নিলাম এখানে তো দুটো সংখ্যা থাকলে লসাগু নিতাম একটা থাকলে এইটাই নিব পঁচিশটি চেয়ার তৈরি করে এখানে পঁচিশ আছে আমরা পঁচিশটি চেয়ার এবার তোমাদের মনে হতে পারে যে লসাগু কেন নিলাম না লসাগু কখন নেই যখন দুটো বা তিনটে থাকলে তখন লসাগু নেই তাহলে পঁচিশ দিনে পঁচিশটি চেয়ার তৈরি করলে একদিনে কয়টি তৈরি করবে একটি তাই তো এটা কে তৈরি করছে বলো দেখি এ আচ্ছা এ একদিনে একটি তৈরি করে এবার বলো দেখি এ কাজ করছে কতদিন দিন কুড়ি দিন তাহলে একদিনে যদি একটি চেয়ার তৈরি করে তাহলে কুড়ি দিনে কয়টি চেয়ার তৈরি করবে এক গুণন কুড়ি তার মানে কুড়িটি চেয়ার তৈরি করবে তাই তো এবার একটা জিনিস বলো আমায় চেয়ার তৈরি করতে হবে কয়টি পঁচিশটি তৈরি হয়ে গেল কয়টি তাহলে বাকি থাকে কয়টি পঁচিশ মাইনাস কুড়ি সমান সমান পাঁচটি চেয়ার তাই তো কুড়িটি তৈরি হয়ে গেছে তাহলে বাকি আছে কয়টি পাঁচটি এই পাঁচটি চেয়ার দেখো কে তৈরি করবে দেখে বলছি কি কুড়ি দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি তিন দিনে শেষ হয় তার মানে বাকি কাজটি কে কে করে বলে দেখি এ আর বি বি কে সঙ্গে নেয় তার মানে এ আর বি করছে তাহলে এই পাঁচটি চেয়ার কে কে তৈরি করে বলে দেখি এ আর বি কত দিনে তৈরি করে তিন দিনে বলে দিয়েছে কোশ্চেন হ্যাঁ তাহলে ভাই তিন দিনে করে কয়টি চেয়ার পাঁচটি এত দূর ক্লিয়ার কি তিন দিনে তৈরি হচ্ছে পাঁচটি চেয়ার তাহলে একদিনে কি কম তৈরি হবে না বেশি তৈরি 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 হবে হবে কম 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 দিনে হয় তাহলে মানে তিন পাঁচটি ভাগ তার মানে পাঁচ বাই তিন তিন দিয়ে ভাগ করতে হবে এই এতটি চেয়ার কে তৈরি করে বলো দেখি এ প্লাস বি কিন্তু কত দিনে একদিনে তাহলে এই জায়গাটা ক্লিয়ার কি তিন দিনে তৈরি হয় পাঁচটি তাহলে একদিনে তৈরি হবে কম কম মানে পাঁচ বাই তিন তাহলে বলে দেখি এই চেয়ারগুলি কে কে তৈরি করে এ আর বি আবার এ একা কয়টি তৈরি করে একটি এবার আমরা যদি এ আর বি এর থেকে এ কে বাদ দিই কার থেকে কাকে বাদ দিব এ আর বি থেকে যদি এ কে বাদ দিই তাহলে কারটা পাওয়া যাবে বিএরটা বোঝা গেল কি বললাম তাহলে এ আর বি কয়টি তৈরি করছে পাঁচ বাই তিন এটার থেকে কাটটা বাদ দিব বলে দেখি এটা এ কয়টি তৈরি করে একটি তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে লসগু হবে কত দেখি ভাই তিন 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 মিলে গেল তাহলে এখানে কত থাকবে পাঁচ মাইনাস এখানে নিচে কিছু নাই তাহলে তিন দিয়ে কে গুণ করবো কত হচ্ছে দেখি দুই বাই তিন এটা কাঠটা বেরোলো বলো দেখি বি একদিনে তৈরি করে তাই না আমরা কি করলাম বলো দেখি এ আর বি থেকে কাঠটা বাদ দেওয়া হলো এরটা তাহলে কাঠটা বেরিয়ে আসলো বি এরটা এটা কি অ্যান্সার কি এটা কি হলো বলে দেখি বি এতগুলি চিয়াত্তরি করে একদিনে এতগুলি চিয়াত্তরি করে একদিনে এবার টোটাল তৈরি করতে হবে পঁচিশটি তাহলে পঁচিশটি তৈরি করতে কতদিন সময় লাগবে সময় মানেই ভাই ভাগ সময় মানে ভাগ তাহলে কি দিয়ে ভাগ করব কতগুলি চিয়াত্তরি করবো এটা উপরে পঁচিশটি চিয়াত্তরি করবো এটা লিখবো ভাই উপরে আর একদিনে কতগুলি তৈরি করে এটা দিব কোথায় নিচে তাহলে দুই বাই তিন না তিনটা কোথায় চলে যাবে উপরে তার মানে উপরে গুণ করলে তিন পঁচিশে পঁচাত্তর আর নিচে দুই দুই দিয়ে ভাগ করলে সাড়ে সমস্ত দুই দিন করবে বলছে দৈনিক সাত ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে ছয় দিনে ও আট দিনে শেষ করতে পারে তারা একত্রে দৈনিক আট ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে বুঝো এ কাজটি কত দিনে করে ভাই ছয় দিনে এটাকে ঘন্টায় নিয়ে আসবো হ্যাঁ এ জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এ কাজটি করে কয় দিনে ছয় দিনে এবার এটাকে ঘন্টায় আনবো প্রথমে বলছি কি দৈনিক সাত ঘন্টা কাজ করে তার মানে ভাই একদিনে কাজ করে কত ঘন্টা সাত ঘন্টা একদিনে কাজ হয় এবার কাজ করছে কত দিন তাহলে একদিনে যদি সাত ঘন্টা হয় মন দিয়ে শুনো দুই দিনে চোদ্দ ঘন্টা তিন দিনে একুশ ঘন্টা তাহলে ছয় দিনে কত হবে ছয় সাথে বিয়াল্লিশ ঘন্টা বোঝা গেল কি বললাম এটা ঘন্টায় নিয়ে আসলাম তাহলে দিনে ছয় কত ঘন্টা কাজ হয় বিয়াল্লিশ ঘন্টা এতদূর ক্লিয়ার আচ্ছা আর বি কাজ করে কত দিন ভাই আট দিন এবার বিও সেম বি একদিনে কত ঘন্টা কাজ করে সাত ঘন্টা তাহলে দুই দিনে করবে চোদ্দ ঘন্টা তার মানে আট দিনে করবে সাত আটে ছাপ্পান্ন ঘণ্টা বোঝা গেল এতদূর সাত আটে ছাপ্পান্ন ঘন্টা তাহলে আমরা অঙ্কটা দিন থেকে ঘন্টায় নিয়ে আসলাম এ ছয় দিন কাজ করে একদিনে সাত ঘন্টা কাজ করে তাহলে ছয় দিনে ছয় সাথে বিয়াল্লিশ ঘণ্টা বি একদিনে কত ঘন্টা কাজ করে সাত ঘন্টা তাহলে আট দিনে করবে সাত আটে ঘন্টা কি কাজ করবে ধরে নিলাম চিয়াত্তরি করে কতগুলি চিয়াত্তরি করে এদের লসাগু আগু তাহলে ভাই এদের যদি লসাগু করি তাহলে হবে এরকম একশো আষট্টি হ্যাঁ করে দেখো তোমরা এরকম আসবে একশো আষট্টি চেয়ার তাহলে বলো দেখি এ বা বিয়াল্লিশ ঘন্টায় তৈরি করে কতটি চেয়ার একশো আষট্টি এক ঘন্টায় কম তৈরি করবে তাহলে কম মানে বিয়াল্লিশ দিয়ে একশো কে কি করব ভাগ ভাগ করলে কয়টি চেয়ার হয় চারটি এটা কে তৈরি করছে ভাই এ বি ছাপ্পান্ন ঘন্টায় তৈরি করে একশো টি তাহলে এক ঘন্টায় কম চেয়ার তৈরি করবে মানে ভাগ করতে হবে ছাপ্পান্ন দিয়ে একশো আষট্টিকে ভাগ করলে হবে তিনটি এতদূর ক্লিয়ার কি তাহলে এ এক ঘন্টায় কয়টি তৈরি করে চারটি বি এক ঘন্টায় তিনটি এবার যদি দুজন একসাথে কাজ করে। তাহলে বলো দেখি কয়টি চেয়ার তৈরি হয় চার আর তিন ষাটটি কয় ঘন্টায় বলো দেখি এক ঘন্টায় একদম কে কে তৈরি করে এ আর বি এত দূর ক্লিয়ার তাহলে বলো দেখি এ আর বি ষাটটি চেয়ার তৈরি করে কয় ঘন্টায় এক ঘন্টায় ষাটটি তৈরি করে এক ঘন্টায় তাহলে চোরি করতে হবে কয়টি টোটাল একশো আষট্টি একশো আষট্টি তৈরি করতে কত ঘন্টা লাগবে তাহলে সময় বার করতে গেলে ভাই ভাগ সময় মানেই ভাগ কতগুলি এটা কোথায় দিব উপরে আর এক ঘন্টায় কতগুলি চেয়ার কোথায় দিব ভাই নিচে এত দূর ক্লিয়ার কি টোটাল যতগুলি চেয়ার তৈরি করব সেটা উপরে আর এক ঘন্টায় কয়টি চেয়ার তৈরি করে ষাটটি এটা নিচে তাহলে ভাগ করলে কত হচ্ছে সাত দুগুণের চোদ্দ চার সাথে চব্বিশ ঘন্টা এবার এটা কিন্তু অ্যান্সার না কিন্তু আবার দিনে চেয়েছে দেখো তারা একত্রে দৈনিক আট ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে এবার একটা জিনিস খেয়াল করো একদম ভাই দৈনিক কত ঘন্টা কাজ করে আট ঘন্টা মানে একদিনে কাজ করে আট ঘন্টা দুই দিনে ষোলো একদিনে আট দুই দিনে কত তিন দিনে তাহলে চব্বিশ ঘন্টা কাজ করতে গেলে কত দিন লাগবে তিন দিন কেন বোঝা গেল কি এটাকে আমরা যদি করতে চাই তাহলে কি আট দিয়ে ভাগ করব। তার মানে কতদিন লাগে দৈনিক আট ঘন্টা কাজ করে আট দিয়ে ভাগ করলাম বা তুমি মুখে মুখেও বার করতে পারো একদিনে আট ঘন্টা দুই দিনে কত তিন দিনে চব্বিশ তাহলে চব্বিশ ঘন্টা কাজ করতে গেলে কতদিন লাগবে অ্যান্সার হচ্ছে তিন ওকে তাহলে দেখো তেত্রিশ নম্বরে কি বলছে সেম আগেরটার মতো হ্যাঁ এ প্রত্যেহ প্রত্যহ মানে একদিন পাঁচ ঘন্টা কাজ করে আট দিনে একটি কাজ সম্পন্ন করে দিনে পাঁচ ঘন্টা করে কাজ করে আর কাজটি শেষ হয় আট দিনে বি প্রত্যয় ছয় ঘন্টা কাজ করে দশ দিনে ওই কাজটি সম্পন্ন করে তারা একত্রে প্রত্যেহ আট ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে ওকে সেম আগেরটার মতো তাহলে বলো দেখি ভাই এ কতদিন কাজ করে এ কাজ করে আট দিন এবার এ একদিনে কত ঘন্টা করে কাজ করে পাঁচ ঘন্টা তাহলে বলো দেখি আট দিনে কত ঘন্টা কাজ হবে 8 5 40 ঘন্টা আচ্ছা বলো দেখি বি কতদিন কাজ করে বি কাজ করে 10 দিন বি এক দিনে কত ঘন্টা করে কাজ করে ছয় ঘন্টা তাহলে ভাই এক দিনে 6 ঘন্টা তাহলে 10 দিনে কত ঘন্টা হবে 10 ছয় 60 ঘন্টা এবারে এটাকে ভাগিয়ে যদি করি এত ঘন্টায় কি করে কাজ করে কি কাজ আমরা ধরে নিব 72 করে কতগুলি 72 করে এদের লসাগু চল্লিশ আর ষাটের লস্য হবে একশো কুড়ি তাহলে আমরা ধরে নিলাম টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে একশো কুড়িটি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক আচ্ছা এবার দেখো এ চল্লিশ ঘন্টায় তৈরি করে কয়টি চেয়ার একশো কুড়িটি তাহলে ভাই এক ঘন্টায় কয়টি তৈরি করবি এক ঘন্টারটা বার করে নেও কয়টি তৈরি করবে তিনটি বি ষাট ঘন্টায় তৈরি করে একশো কুড়িটি তাহলে এক ঘন্টায় কম তৈরি করবে ষাট দুগুণে একশো কুড়ি দুইটি তাহলে এ তৈরি করছে ভাই কয়টি তিনটি বি তৈরি করে কয়টি একটি সরি দুইটি তাহলে টোটাল কয়টি চেয়ার তৈরি হলেও পাঁচটি কত ঘন্টায় বলো দেখি ভাই এক ঘন্টায় এবার ভাই সেম আগের মতো পাঁচটি চেয়ার তৈরি করতে এক ঘন্টা লাগে পাঁচটি তৈরি করতে লাগে এক ঘন্টা তাহলে ভাই একশো কুড়িটি চেয়ার তৈরি করতে কত ঘন্টা লাগবে সময় বার করব সময় মানেই ভাই ভাগ উপরে দিব টোটাল কতগুলি চেয়ার তৈরি করবো একশো কুড়ি আর নিচে দিব এক ঘন্টায় কতগুলি তৈরি করে পাঁচটি এটা দিব নিচে তাহলে ভাই পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় চব্বিশ তার মানে কত ঘন্টা হচ্ছে বলে দেখি চব্বিশ ঘন্টা এবার এটা তো ঘন্টায় আসলো অ্যান্সারটা দিনে চেয়েছে দেখো সেম আগের মতো তারা একত্রে প্রত্যেহ আট ঘন্টা কাজ করে তাহলে ভাই একদিনে কাজ করে কত ঘন্টা আট ঘন্টা দুই দিনে ষোলো ঘন্টা তিন দিনে তাহলে চব্বিশ ঘন্টা কাজ করতে গেলে কতদিন লাগবে মুখে মুখে বেরিয়ে গেল বা তুমি করে যদি করতে চাও তাহলে আট দিয়ে ভাগ করবো বোঝা গেল একদিনে আট দুই দিনে ষোলো তিন দিনে চব্বিশ তার মানে চব্বিশ ঘন্টা কাজ করতে গেলে কত দিন লাগবে তিন দিন এটাই আনসার এবার দেখো চৌত্রিশ নম্বরে কি বলছে এ এবং বি যথাক্রমে কুড়ি দিন ও চল্লিশ দিনে একটি কাজ করতে পারে তার মানে ভাই এ কাজটি করতে পারে কুড়ি দিনে বি করতে পারে চল্লিশ দিনে এবার ঘন্টার কোনো উল্লেখ নাই দিনেই করতে হবে হ্যাঁ এ কাজটি শুরু করলো তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে তবে কতদিনে কাজটি শেষ হবে আচ্ছা ওটা পরে ভাবি এটাকে যদি ভাঙাই তাহলে আমরা কি লিখবো কুড়ি দিনে করে কাজ বি করে চল্লিশ দিনে কি কাজ করে আমরা সেম আগের মতো ধরব চেয়ার তৈরি করে কতগুলি চেয়ার এদের লসাগু লসাগু কত হয় চল্লিশ তাহলে আমরা ধরে নিলাম টোটাল কতগুলি চেয়ার তৈরি করতে হবে চল্লিশটি এবার ভাই এ কুড়ি দিনে তৈরি করে চল্লিশটি চেয়ার কুড়ি দিনে করে চল্লিশটি তাহলে একদিনে কয়টি তৈরি করবে কুড়ি দুগুণে চল্লিশ তার মানে একদিনে তৈরি হচ্ছে কয়টি দুইটি এটা কে তৈরি করছে ভাই এ বি চল্লিশ দিনে করে চল্লিশটি তাহলে একদিনে করবে একটি এত দূর ক্লিয়ার কি এবার দেখো এবার কিন্তু ভাষাটা একটু বুঝতে হবে ভাই এ কাজটি শুরু করলো তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে অন্তর মানে ভাই একটু ভাঙিয়ে লিখতে হবে হ্যাঁ মনে করো কাজটি শুরু হলো রবিবার দিয়ে হ্যাঁ তারপরে সোম তারপরে কি আসবে মঙ্গল তারপরে আসবে বুধ তারপরে বৃহস্পতি তারপরে শুক্র এভাবে চলবে তাই তো পরে শনি তাহলে রবিবারে কাজটি কে শুরু করবে এই একদিন অন্তর মানে পরের দিন কে আসবে মঙ্গলবারে আবার কে আসবে এ বুধবারে বৃহস্পতিবারে শুক্রবারে শনিবারে বুঝা গেল এবার একটা জিনিস আমি প্রথমেই ক্লিয়ার করে দিই একটা জিনিস ভাই প্রথম দিন কে আসছে এ দুই মানে দ্বিতীয় দিন কে আসছে বি তৃতীয় দিন কে আসছে চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন তার মানে ভাই বিজোর দিনগুলিতে বিজোর মানে এক তিন পাঁচ সাত এই বিজোর দিনগুলিতে কে কাজ করতে আসছে এ আমি যদি বলি এগারোতম দিনে কে কাজ করবে এ এগারো বিজোর তেরোতম দিনে এ বোঝা গেল পনেরোতম দিনে এ আচ্ছা এবার বলো দেখি এ একদিনে কয়টি চেয়ার তৈরি করে দুইটি তৈরি করে বি তৈরি করে সরি হ্যাঁ তাহলে এ তৈরি করবে সোমবার কাজ করে বি তৈরি করবে কয়টি একটি দুবার নেও হ্যাঁ বেশি নেওয়ার দরকার নেই তাহলে বলো দেখি টোটাল কয়টি চেয়ার তৈরি হলো তিনটি বোঝা গেল দুদিনের হিসাব নেও কয়টি চেয়ার তৈরি হলো তিনটি কয়দিনে বলো দেখি দুই দিনে একদিনে না ভাই দুই দিনে কেন রবিবার আর সোমবার কতদিন কাজ হলো দুই দিন এবার ভাই এটা কিন্তু ডাইরেক্ট তৈরি শিখ করা যাবে না এটা সিস্টেমটা হচ্ছে এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে চল্লিশের কাছাকাছি যেতে পারি এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে চল্লিশের কাছাকাছি যেতে পারি দেখো বারো দিয়ে যদি গুণ করি তিন বারো ছত্রিশ তিন তেরো দিয়ে গুণ করলে তিন তেরো উনচল্লিশ চোদ্দো দিয়ে গুণ করলে তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে ভাই চোদ্দো দিয়ে যদি গুণ করি বেশি হচ্ছে তাহলে তেরো দিয়ে গুন করবো কত দিয়ে তেরো দিয়ে এটা যত সম্ভব কাছাকাছি যাব তাহলে এখানে তেরো দিয়ে গুণ করলে ভাই এখানেও তেরো দিয়ে তাহলে টোটাল চেয়ার তৈরি হচ্ছে উনচল্লিশটি কত দিনে বলো দেখি ছাব্বিশ দিনে তেরো দুগুণে ছাব্বিশ এবার ভাই প্রবলেম হচ্ছে কাজ তো কমপ্লিট হয়নি তৈরি করতে হবে চল্লিশটি চেয়ার তৈরি করলাম উনচল্লিশটি চেয়ার তাহলে বাকি থাকে চল্লিশ মাইনাস উনচল্লিশ কয়টি চেয়ার বাকি থাকে একটি চেয়ার এবার প্রশ্ন হইল এই একটি চেয়ার কে তৈরি করবে কেন ভাই ২৬ দিন কাজ হয়ে গেছে সাতাশতম দিনে কাজ করতে কে আসবে এ কেন ভাই আমি প্রথমেই বলছি বিজোর দিনগুলিতে এ কাজ করবে তাহলে সাতাশতম দিনে কাজ করতে আসবে কি এ এ এসে কয়টি চেয়ার তৈরি করবে একটি এবার ভাই এ দুইটি চেয়ার তৈরি করতে কতদিন সময় নেয় একদিন দুইটি তৈরি করতে একদিন এবার দুইটি চেয়ার তৈরি করতে হবে কি বাকি আছে কয়টি কতদিন লাগবে সময় বার করতে গেলে ভাই ভাগ হিসেবটা কিরকম যতগুলি চেয়ার তৈরি করতে হবে সেটা কোথায় দিব উপরে আর একদিনে কয়টি চেয়ার তৈরি করে দুইটি এটা কোথায় দিব নিচে বুঝা গেল তাহলে টোটাল কতদিন লাগলো এদিকে লাগলো ছাব্বিশ আর এদিকে লাগলো হাফ তার মানে ছাব্বিশ প্লাস হাফ কত দিন লাগবে সাড়ে ছাব্বিশ দিন এটাই অ্যান্সার ওকে এবার দেখো পঁয়ত্রিশে কি বলছি এ একটি কাজ চার ঘন্টায় এ করতে পারে কাজটি চার ঘন্টায় আবার বি ও সি একত্রে একত্রে মানে প্লাস প্লাস মানে ভাই বি আর সি একসাথে কাজ করছে তাহলে করতে পারে কাজটি তিন ঘন্টায় আবার যদি এ আর সি একত্রে করে তাহলে কাজটি করতে পারে দুই ঘন্টায় পরে বলছি বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে আচ্ছা ওটা পরে ভাবি এখানে ধরবো কি তৈরি করবে কাজটি চেয়ার তৈরি করবে কয়টি চেয়ার তৈরি করবে এদের লসাগু চার তিন দুইয়ের লসাগু কত বারো তাহলে আমরা ধরে নিলাম বারোটি চেয়ার তৈরি করতে হবে কয়টি তৈরি করবে বারোটি এবার ভাই এ চার ঘন্টায় তৈরি করে বারোটি চেয়ার চার ঘন্টায় তৈরি করছে কয়টি চেয়ার বারোটি তাহলে এক ঘন্টায় কয়টি তৈরি করবে তিনটি তিন চারা বারো এটা এ বি আর সি তিন ঘন্টায় করে কয়টি চেয়ার বারোটি তাহলে এক ঘন্টায় করবে তিন চারা বারো চারটি এটা বলো দেখি কে কে তৈরি করে বি আর সি এআরসি দুই ঘন্টায় তৈরি করে বারোটি চেয়ার তাহলে এক ঘন্টায় ছয় দুগুণে বারো ছয়টি এটা তুরি করে এ আর সি এগুলো কিন্তু সব এক ঘন্টায় হিসাব হচ্ছে তাই না এ এক ঘন্টায় তিনটি বিআরি চারটি এ আর সি ছয়টি এক ঘন্টায় এবার প্রথমেরটা আর শেষেরটা যদি দেখি ভাই এ আর সি কয়টি চেয়ার তৈরি করে ছয়টি আবার এ একা তৈরি করে কয়টি তিনটি এ আর সি এর থেকে এ এরটা যদি বাদ দিই তাহলে সি এরটা পাওয়া যাবে এ আর সি তৈরি করছে ভাই ছয়টি এটার থেকে এ এরটা বাদ দিব তাহলে কয়টি পাওয়া যায় এটা কে তৈরি করে বলো দেখি সি এতে ক্লিয়ার এবার বলো দেখি বি আর সি কয়টি তৈরি করে এবার বি আর সি এর থেকে সি কে বাদ দিব বোঝা গেল কি বললাম বি আর সি এর থেকে কাকে বাদ দিব সি কে তাহলে বি পাওয়া যাবে বলো দেখি বি আর সি কয়টি তৈরি করছে চারটি এটা থেকে সি কে বাদ দিব সি কয়টি তৈরি করে তিনটি তাহলে কয়টি হবে একটি এটা কে তৈরি করে বলো দেখি বি তাহলে এবার হিসাব তো ভাই খুব সিম্পল হয়ে গেল বি একটি তৈরি করে এক ঘন্টায় একটি তৈরি করে এবার তৈরি করতে হবে কয়টি টোটাল কয়টি চেয়ার এটাই টোটাল ওয়ার্ক না ভাই একটি তৈরি করতে এক ঘন্টা নেয় তাহলে বারোটি তৈরি করতে কত ঘন্টা নেবে তার মানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমাদের বলে দেখি বারো ঘন্টা এটাই অ্যান্সার ক্লিয়ার কি এবার দেখো চৌত্রিশ নম্বরে কি বলছে গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে আট ঘন্টায় এবং বারো ঘন্টায় ধান গুনতে পারে গঙ্গা সকাল নয়টায় কাজ শুরু করলো যদি তারা এক ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে তাহলে বলো দেখি ভাই গঙ্গা ধান বুনতে পারে কত ঘন্টায় আট ঘন্টায় এবার এই দায়িত্বটা যদি আমরা সরস্বতীকে দিই সরস্বতী সেম কাজ হ্যাঁ কাজটা কত ঘন্টায় করতে পারে ক্লিয়ার হলো কি একটি কাজ কাজ কাজের দায়িত্ব গঙ্গাকে দিলে কত ঘন্টায় করে দিবে আট ঘন্টায় সেম কাজ যদি বলি সরস্বতীকে করে দিতে ও পারবে কিন্তু ও একটু টাইম বেশি নিবে বারো ঘন্টায় বুঝা গেল আচ্ছা কি তৈরি করবে এখানে ধান গুনার বলছে কিন্তু আমাদের ইচ্ছা মতো ধরে কাজটা আমরা কি কতগুলি তৈরি আট আর বারো লক্ষ চব্বিশ তাহলে আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে চব্বিশটি চেয়ার তৈরি করবে বুঝা গেল তুমি অন্য কিছু ভাবতে পারো যা খুশি তাই ভাবতে পারো তাহলে টোটাল চেয়ার তৈরি করতে হবে চব্বিশটি এই কাজটা যদি আমরা গঙ্গাকে দেই গঙ্গা কয় ঘন্টায় করে দিবে তাহলে গঙ্গা চব্বিশটি চেয়ার তৈরি করে কত ঘন্টায় আট ঘন্টায় আট ঘন্টায় তৈরি করে চব্বিশটি চেয়ার তাহলে ভাই তাহলে ভাই এক ঘন্টায় কয়টি তৈরি করবে আবার সরস্বতী বারো ঘন্টায় তৈরি করে কয়টি চেয়ার চব্বিশটি তাহলে এক ঘন্টায় তৈরি করবে কয়টি দুইটি তাহলে ভাই এটা কে তৈরি করছে গঙ্গা আর এটা কে তৈরি করছে সরস্বতী এবার বলছি কি সকাল নয়টায় কাজ শুরু করলে যদি তারা এক ঘন্টা অন্তর এক ঘন্টা পর পর বা একদিন পরপর তখন কিন্তু ভাই একটু ভাঙিয়ে লিখতে হবে তাহলে বলো দেখি প্রথম ঘন্টায় প্রথম ঘন্টায় কে কাজ করবে গঙ্গা গঙ্গা কাজ শুরু করছে তাই না তার দ্বিতীয় ঘন্টায় কে কাজ করবে বলো দেখি সরস্বতী দ্বিতীয় ঘন্টায় করবে সরস্বতী সরস্বতী তারপরে ঘন্টায় আবার কে আসবে গঙ্গা তারপরে ঘন্টায় আবার কে সরস্বতী এইভাবে তাহলে বলো দেখি প্রথম ঘন্টায় গঙ্গা কয়টি চেয়ার তৈরি করবে তিনটি পরের ঘন্টায় কাজ করতে আসবে সরস্বতী কয়টি তৈরি করবে দুইটি তাহলে ভাই টোটাল কয়টি চেয়ার্তরী হলো পাঁচটি কত ঘন্টায় বলো দেখি দুই ঘন্টায় তাই না দুই ঘন্টা বুঝছো তো প্রথম প্রথমে এক ঘন্টা পরে আরেক ঘন্টা তাহলে টোটাল দুই ঘন্টা এবার এটা ডাইরেক্ট করা যাবে কি এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে চব্বিশের কাছাকাছি পৌঁছতে পারি যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে তো বেশি হয়ে যায় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চার দিয়ে গুণ করি এখানেও চার তাহলে ভাই এখানেও গুণ করতে হবে চার দিয়ে বুঝে গেলো তাহলে বলো দেখি কয়টি চেয়ার তৈরি হচ্ছে কুড়িটি কত ঘন্টায় বলো দেখি ভাই আট ঘন্টায় এবার একটা জিনিস ভাই টোটাল চেয়ার তৈরি করতে হবে কয়টি চব্বিশটি তৈরি হলো কয়টি তাহলে বাকি থাকে কয়টি চব্বিশ মাইনাস কুড়ি চারটি তাই না চব্বিশটি তৈরি করার কথা তুরি হয়ে গেল কুড়িটি তাহলে বাকি আছে চারটি এবার বলো দেখি আট ঘন্টা তো কাজ হয়ে গেল নয় নম্বর ঘন্টায় বা নবম ঘন্টায় নবম ঘন্টায় কে কাজ করতে আসবে বলো দেখি গঙ্গা কেন একটু আগে আমি দেখালাম প্রথম ঘন্টায় গঙ্গা তৃতীয় ঘন্টায় গঙ্গা পঞ্চম ঘন্টায় সাত নম্বর ঘন্টায় নয় নম্বর ঘন্টায় বিজোর ঘন্টাগুলিতে গঙ্গা তাহলে নয় নম্বর ঘন্টায় কে কাজ করতে আসবে গঙ্গা গঙ্গা এক ঘন্টায় কয়টি তৈরি করে তিনটি তৈরি করবে কয় ঘন্টায় বলো দেখি তাহলে কাজ কি কমপ্লিট হলো না হয়নি কিন্তু তৈরি করতে হবে কয়টি চারটি গঙ্গা এক ঘন্টায় তৈরি করলো তিনটি বাকি থেকে কয়টি এই কাজটা এবার করতে কে আসবে কেন ভাই কারণ গঙ্গা তো এক ঘন্টা কাজ করে চলে যাবে পরের ঘন্টায় আবার কে আসবে সরস্বতী সরস্বতী এসে দেখলো কয়টি চেয়ার তৈরি করা বাকি একটি এবার সরস্বতী দুইটি চেয়ার তৈরি করে এক ঘন্টায় দুইটি তৈরি করে তাহলে একটি তৈরি করতে কয় ঘন্টা লাগবে তিরিশ মিনিট লাগবে একদম ভাই একটি তৈরি করা বাকি আছে উপরে লিখবো এক আর এক ঘন্টায় কয়টি তৈরি করে দুইটি এটা লিখবো নিশ্চয়ই তাহলে এত ঘন্টা তাহলে ভাই টোটাল কত ঘন্টা লাগলো বল দেখো এখানে আট এখানে এক তাহলে কয় ঘন্টা নয় এখানে আরও হাফ তাহলে কয় ঘন্টা লাগছে বলো দেখি সাড়ে নয় ঘন্টা লাগছে কত ঘন্টা লাগছে সাড়ে নয় ঘন্টা কেন বুঝা গেলো কি এখানে আট পরে গঙ্গা করলো এক নয় পরে সরস্বতী আরও হাফ ঘণ্টা সাড়ে নয় ঘন্টা এবার অ্যান্সারটা কিন্তু টাইম বার করতে বলছে দেখো ভাই কাজ শুরু হয়েছে সকাল নয়টায় তাহলে বলো দেখি সাড়ে নয় ঘন্টা পরে কয়টা বাজবে যদি হাতে গনি দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় নয় ঘন্টা পরে বাঁচবে ছয়টা সাড়ে নয় ঘন্টা আরও আধ ঘন্টা আগাতে হবে তার মানে সাড়ে ছয়টা তো সাড়ে ছয়টা মানে ভাই সিক্স থার্টি পি এম সাড়ে ছয়টায় কাজটি শেষ হবে বুঝা গেল আচ্ছা দেখো সাঁইত্রিশ নম্বর কোনো কাজ এ বারো ঘন্টায় এবং বি পনেরো ঘন্টায় শেষ করে এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি এক ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করে কতক্ষণ পর কাজটি শেষ হবে সেম আগের মতো ভাই হ্যাঁ তাহলে বলো দেখি ভাই এ কাজটি করে কত ঘন্টায় বারো ঘন্টায় বি করবে কত ঘন্টায় আচ্ছা কি তৈরি করবে ধরে নিলাম কি তৈরি করে চেয়ার কতগুলি চেয়ার তৈরি করে এদের লসাগু এদের লসাগু নিশ্চয়ই ষাট হবে তাই না ষাটটি চেয়ার তার মানে টোটাল ভাই কয়টি চেয়ার তৈরি করতে হবে ষাটটি এই কাজের দায়িত্ব যদি একে দেয় তাহলে এ কয়েক ঘন্টায় তৈরি করে দেয় বারো ঘন্টায় তার মানে এই বারো ঘন্টায় তৈরি করে ভাই কয়েকটি চেয়ার ষাটটি তাহলে এক ঘন্টায় তৈরি করবে পাঁচ সাইট এটা এ আবার সেম কাজের দায়িত্ব যদি বলি বি কে দেই তাহলে বি করে কয় ঘন্টায় পনেরো ঘন্টায় তাহলে ভাই পনেরো ঘন্টায় তৈরি করে ষাটটি তাহলে এক ঘন্টায় চার পনেরো ষাট তাহলে ভাই এ এক ঘন্টায় পাঁচটি বি এক ঘন্টায় তৈরি করে চারটি চেয়ার আর টোটাল তৈরি করতে হবে ষাটটি চেয়ার এবার প্রবলেমটা হচ্ছে সেম আগের মতো এক ঘন্টা অন্তর অন্তর কাজ হয় তার মানে ভাই প্রথম ঘণ্টায় কে করবে এ দ্বিতীয় ঘন্টায় বি তৃতীয় ঘন্টায় এ চতুর্থ ঘন্টায় তার মানে বিজোর ঘণ্টাগুলিতে কে কাজ করছে বলো দেখি এ বিজোর মানে বুঝছো তো প্রথম তৃতীয় পঞ্চম বিজোর ঘন্টাগুলিতে কাজ করবে ভাই এ এবার এ প্রথম ঘন্টায় কয়টি করবে পাঁচটি বি দ্বিতীয় ঘন্টায় কয়টি করবে চারটি তাহলে ভাই টোটাল চেয়ার তৈরি হলে কয়টি নয়টি কয়েক ঘন্টা এক ঘন্টা না দু ঘন্টা প্রথমে এক পরে আরও এক তাহলে কয়েক ঘন্টা দুই ঘন্টায় এবার করতে হবে কি ডাইরেক্ট লসভূত করা যাবে না নয়কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে ষাটের কাছাকাছি পৌঁছতে পারি পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি তাহলে ভাই সাতবার দিলে বেশি হচ্ছে তাহলে আমাকে গুণ করতে হবে ছয় দি তাহলে ভাই এখানেও ছয় দিয়ে তাহলে ছয় নং কয়টি চেয়ার তৈরি হচ্ছে চুয়ান্নটি কত ঘন্টায় ভাই বারো ঘন্টায় এবার একটা জিনিস তোমরা আমায় বলো টোটাল চেয়ার তৈরি করার কথা কয়টি ষাটটি তৈরি হয়ে গেল কয়টি কাজ কাজ কি কমপ্লিট আরও কয়টি তৈরি করা বাকি আছে ষাট মাইনাস চুয়ান্ন কয়টি তৈরি করা বাকি আছে ছয়টি এবার বারো ঘন্টা কাজ হয়ে গেল তেরো নম্বর ঘন্টার কাজ শুরু হচ্ছে বিজোর ঘন্টা কে আসবে বলো দেখি ভাই এ বিজোর ঘন্টাতে কে কাজ করবে এ এ এসে এক ঘন্টায় কয়টি চুরি করবে পাঁচটি কত ঘন্টায় ভাই প্রবলেম হলো কাজ কিন্তু তাও শেষ হয়নি তৈরি করতে হবে কয়টি ছয়টি তৈরি হলো ভাই পাঁচটি তাহলে বাকি থাকলো কয়টি এটা কে তৈরি করবে বলো দেখি বি এবার একটি তৈরি করতে বি এর কতটুক টাইম লাগবে কয়টি চেয়ার তৈরি করবে এটা লেখবো কোথায় উপরে আর এক ঘন্টায় কয়টি তৈরি করে এটা কোথায় দিব নিচে এবার অ্যান্সারটা দেখো ভাই ঘণ্টা আর মিনিটে চেয়েছে যেহেতু এটাকে না আমরা মিনিটে নিয়ে আসি ওয়ান বাই ফোর ঘন্টা মানে যদি মিনিটে আনতে চাই ভাই ষাট ঘন্টায় এক মিনিট না তাহলে ষাট দিয়ে গুণ করব ভাই মিনিটে আনতে গেলে ষাট দিয়ে গুণ তাহলে চার দিয়ে ষাটকে কাটলে পনেরো তার মানে কত মিনিট হচ্ছে ভাই পনেরো মিনিট তাহলে দেখো ভাই টোটাল কত ঘন্টা লাগছে প্রথমে কত ঘন্টা বারো ঘন্টা মাঝখানে এ করলো কত ঘন্টা তবু কাজ বাকি ছিল এটা শেষ হলো কত মিনিটের পনেরো মিনিটে তাহলে টোটাল কত ঘন্টা বারো আর তেরো আর এদিকে পনেরো তার মানে কত ঘন্টা লাগছে তেরো ঘন্টা পনেরো মিনিট ক্লিয়ার হলো কি কারো অসুবিধা আছে চলো নেক্সট প্রবলেম এবার ভাই চলো আটত্রিশ নম্বর হ্যাঁ ভয়ঙ্কর অঙ্ক কিন্তু হ্যাঁ কী বলছে দেখো ভাই এ বি এর পঞ্চাশ পার্সেন্ট কর্মক্ষম একটা জিনিস বলো ভাই পঞ্চাশ পার্সেন্টকে ভগ্নাংশে আনলে কত হবে পঞ্চাশ বাই একশো তার মানে কাটলে কত হয় পঞ্চাশ দুগুনে একশো তার মানে এক বাই দুই কর্মক্ষম তার মানে ভাই এ বলছে কি বি এর ওয়ান বাই টু এত কর্মক্ষম তাই না এটার মানে হচ্ছে কি বলো দেখি হাফ মানে কি ভাই অর্ধেক এ হচ্ছে বিয়ের অর্ধেক এটার মানে কি ভাই বি তৈরি করে যদি দুইটি চেয়ার তাহলে এ তৈরি করবে কয়টি একটি এ বি এর ওয়ান বাই টু তার মানে বি তৈরি করবে দুইটি তাহলে এ তৈরি করবে কয়টি একটি দিনে বলো দেখি একদিনে আচ্ছা কোয়েশ্চেনটা আর একটু পরে একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের ওয়ান বাই টু অংশ কাজ করতে পারে বলছি কি সি এ আর বি মিলে যে কাজ করে তার ওয়ান বাই টু অংশ ওয়ান বাই টু মানে কি ভাই অর্ধেক অর্ধেক কাজ করতে পারে সি একা কাজটি করে কত দিনে কুড়ি দিনে এ বি ও সি একত্রে কাজটি করবে কতদিনে আচ্ছা চলো ভাই আচ্ছা এটার মানে কি ভাই বি যদি একদিনে তৈরি করে কয়টি চেয়ার দুইটি আমরা ধরে নিলাম কয়দিনে একদিনে তাহলে এ একদিনে কয়টি তৈরি করবে বলো দেখি একটি এটা ক্লিয়ার কই এটা কোথা থেকে আসলো বোঝা গেলো কি বি যদি দুইটি চেয়ার তৈরি করে ধরলাম একদিনে তাহলে এ তৈরি করবে কয়টি চেয়ার একটি এবার সি কয়টি তৈরি করবে দেখো ভাষাটা বলছে কি সি হচ্ছে এ আর বি এর মিলিত কাজের অর্ধেক তার মানে কি ভাই এ আর বি মিলে কয়টি তৈরি করে তিনটি তার অর্ধেক অর্ধেক একদম ভাই তিনের অর্ধেক কত হয় ভাই এটা কে তৈরি করে সি কত দিনে ভাই এক একদিনে বুঝে গেল কি বললাম কি ভাই সুজন বুঝে গেল এ আর বি মিলে কয়টি তৈরি করে তিনটি সি তৈরি করবে এ আর বি মিলে কয়টি তৈরি করে তিনটি তার অর্ধেক বুঝা গেল এ আর বি মিলে তৈরি করে তিনটি সি তৈরি করবে তার অর্ধেক তাহলে তিনের অর্ধেক কত দে বুঝা গেল এ আর বি মিলে তৈরি করে তিনটি তার অর্ধেক কাজ কে করবে সি এটা ক্লিয়ার তাহলে সি তৈরি করছে কয়টি চেয়ার কত কতদিনে একদিনে এবার দেখো কোশ্চেনটা কি বলছে সি একা কাজটি করে কুড়ি দিনে এবার এই জায়গাটা থেকে একটু বোঝার চেষ্টা করি সি সম্পূর্ণ কাজটি কত দিনে করে কুড়ি দিনে তার মানে সি কুড়ি দিনে যতগুলি চেয়ার তৈরি করবে সেটাই কিন্তু কি ভাই টোটাল ওয়ার্ক একটু বোঝার চেষ্টা ভাবো সম্পূর্ণ কাজটা কত দিনে করছে তার মানে কুড়ি দিনে যতগুলি চেয়ার তৈরি হয় সেটাই তো কি টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্কটাই তো কুড়ি দিনে করে তার মানে কুড়ি দিনে যে কাজটা করবে সেটাই হচ্ছে কি ভাই টোটাল ওয়ার্ক হ্যাঁ কি না তাহলে সি একদিনে কয়টি তৈরি করে দেড়টি তাহলে কুড়ি দিনে বেশি তৈরি করবে না বেশি মানে ভাই গুণ তাহলে দশমিক উঠালে নিচে কত দশ দশ দুগুণে কুড়ি তাহলে পনেরো দুগুণে কত তিরিশ কত দিনে করে বল দেখি কুড়ি দিনে এবার একটু আগে বললাম সি কুড়ি দিনে যতগুলি চেয়ার তৈরি করবে সেটাই কিন্তু ভাই কি বল দেখি টোটাল ওয়ার্ক না সি কুড়ি দিনে কয়টি চেয়ার তৈরি করে তিরিশটি তাহলে আমরা বলতে পারবো টোটাল ওয়ার্ক হচ্ছে তিরিশটি চেয়ার তৈরি করা বোঝা যাচ্ছে কি বললাম কারণ টোটাল ওয়ার্কটা ও কত দিনে করে কুড়ি দিনে তার মানে কুড়ি দিনে যে চেয়ারগুলি তৈরি হবে সেটা হচ্ছে ভাই টোটাল ওয়ার্ক তার মানে টোটাল ওয়ার্ক বলো দেখি কত তিরিশ এবার বলছি কি এই কাজটা এ বি ও সি একত্রে কত দিনে করবে তার মানে এই তিরিশটি চেয়ারই তৈরি করবে এবার সি কিন্তু একা তৈরি করবে না এ বি সি তিনজন মিলে তৈরি করবে বুঝা গেল তাহলে কতদিন লাগবে সময় লাগবে সময় মানে কি ভাই ভাগ কয়টি চেয়ার তৈরি করবো তিরিশটি এটা কোথায় দিব উপরে আচ্ছা এরা তিনজন যদি একসাথে কাজ করে তাহলে ভাই তৈরি এটা হিসাব করে তো একটি বি তৈরি করে কয়টি দুইটি এ কয়টি একটি কয়টি ভাই তিনটি সি তৈরি করে দেড়টি তাহলে দুই আর একে কত তিন আর দেড় কত সাড়ে চারটি বোঝা গেলো এটা কে তৈরি করে এ প্লাস বি প্লাস সি কত দিনে বলো দেখি একদিনে বুঝে গেল তাহলে এ বি সি যদি একসাথে কাজ করে তাহলে টোটাল কয়টি চেয়ার তৈরি হয় সাড়ে চারটি কয়দিনে তাহলে ভাই সাড়ে চারটি তৈরি করতে কত দিন লাগে একদিন এবার বার করতে হবে টোটাল কাজ কত তিরিশ তিরিশটি তৈরি করতে কত দিন লাগে মানে সময় তাহলে সময় বার করতে গেলেই ভাই ভাগ কয়টি চেয়ার তৈরি করবো তিরিশটি এটা উপরে বোঝা যাচ্ছে যতগুলি চেয়ার তৈরি করবো সেটা উপরে আর একদিনে কয়টি তৈরি হয় এটা কোথায় দিব দশমিক উঠালে উপরে দশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দুগুণে দশ তিন দিয়ে ভাগ করলে ভাই তিন নয় তিন দশে তিরিশ তার মানে ভাই উপরে কত থাকছে দশ দুগুণে কুড়ি আর নিচে কত থাকছে ভাই তিন এত দূর হলো কি এবার তিন দিয়ে যদি কুড়িকে ভাগ করি ছয় সমস্ত দুই বাই তিন দিন তার মানে সম্পূর্ণ কাজটা এতদিনে কমপ্লিট হবে এবার দেখো উনচল্লিশ নম্বরে কি বলছে পিও কিউ একত্রে একটি কাজ করে কত দিনে বারো দিনে কিউ আর একত্রে কাজটি করে পনেরো দিনে আর ও পি একত্রে কাজটি কুড়ি দিনে করতে পারে তাহলে ভাই পি আর কিউ কত দিনে করছে কাজটি পি আর কিউ করে বারো দিনে আবার কিউ আর যদি করে ভাই তাহলে করে পনেরো দিনে তাই না আবার আর পি যদি করে তাহলে করবে কুড়ি দিনে কি তৈরি করবে আমরা ধরে নিলাম চেয়ার তৈরি করবে আচ্ছা বার করতে কি বলছে বলো দেখি পি একা কাজটি কতদিনে করবে আচ্ছা ওটা পরে ভাবি এবার বলো দেখি কি তৈরি করবে কাজটা হচ্ছে চেয়ার তৈরি করা কতগুলি চেয়ার তৈরি করবে যেকোনো ধরা যেতে পারে তো সবচেয়ে বেটার কি এদের লস্যগুটা ধরে নেওয়া যে যেকোনো ধরা যায় কিন্তু ভাই বারো পনেরো আর কুড়ির লস্যগু নিশ্চয়ই কত হবে ষাট তাহলে আমরা ধরে নিলাম টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে ষাটটি টোটাল চেয়ার তৈরি করতে হবে ষাটটি পি আর কিউ বারো দিনে তৈরি করে ষাটটি চেয়ার তাহলে একদিনে তৈরি করবে পাঁচটি এটা কে তৈরি করছে পি আর কিউ কিউ আর আর পনেরো দিনে তৈরি করে ষাটটি তাহলে একদিনে তৈরি করবে চার পনেরো ষাট চারটি এটা তৈরি করছে কিউ প্লাস আর এবার আর আর পি কুড়ি দিনে তৈরি করে ষাটটি তাহলে একদিনে তৈরি করবে তিন কুড়িয়ে ষাট তিনটি এটা তৈরি করবে আর আর পি এবার বলো দেখি ভাই এটা সব কিন্তু ভাই একদিনের কাজ তাই না আর টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে ষাটটি এবার বলো দেখি টোটাল এরা চেয়ার তৈরি করে কয়টি এরা করে পাঁচটি চারটি নয়টি আর তিন বারোটি তাহলে টোটাল চেয়ার তৈরি হয় বারোটি পাঁচ চার নয় নয় তিন বারোটি এবার প্রশ্ন হল বারোটি চেয়ার কে কে তৈরি করে দেখো তো আগে দেখো তো এখানে পি আছে কি নাই আছে কিউ আছে কি নাই আর আছে কি নাই সব ব্যক্তি আছে তো এখানে পি আছে কিউ আছে আর আছে সবাই আছে তাহলে যেহেতু সবাই আছে আমরা লিখে নিলাম পি প্লাস কিউ প্লাস আর সবাই আছে কি নেই আছে সবার নাম লিখে রেখলাম পি আছে পি আর নাম লিখলাম কিউ আছে কিউ এর নাম লিখলাম আর আছে আর এর নামও লিখলাম এবার একটা জিনিস মনোযোগ দিয়ে যদি দেখি ভাই পি কতবার আছে দুবার কিউ কতবার আছে আর কতবার আছে যেহেতু প্রত্যেক ব্যক্তি দুবার করে আছে তাহলে সামনে কত বসিয়ে দিব দুই কি বোঝা গেল এবার দুই দিয়ে যদি কে কাটি কত হয় ছয় কাটা যেতে পারে কিন্তু তার মানে পি প্লাস কিউ প্লাস আর কয়টি চেয়ার তৈরি করে একদিনে এত দূর হলো কি এবার দেখো একটা জিনিস এই ছয়টি চেয়ার কে কে তৈরি করে বলো দেখি পি কিউ আর এই ছয়টি চেয়ার কে কে তৈরি করে এবার পি কিউ আর এর থেকে যদি কিউ আর আর কে বাদ দিয়ে দিই ভাই তাহলে কাঁটা পাওয়া যাবে পি একটা তাহলে পি কিউ আর মিলে কয়টি তৈরি করে ছয়টি আর কিউ আর কয়টি তৈরি করে বলো দেখি চারটি তাহলে বুঝার চেষ্টা করে ভাই এই কাজটি কে কে করে বলো দেখি পি কিউ আর তিনজনের থেকে কাটটা বাদ দিচ্ছি কিউ আর আর কিউ আর আর মিলে কয়টি তৈরি করে চারটি তাহলে কয়টি থাকে বলো দেখি দুইটি এই চেয়ারটি কে তৈরি করে বলো দেখি ভাই পি এটা ক্লিয়ার হলো কি বলো দেখি এটা কে কে তৈরি করে পি কিউ আর তিনজনের থেকে কাঠটা বাদ দিলাম কিউ আর আর তাহলে কাঠটা পাওয়া গেল বুঝা গেল তাহলে পি কয়টি চেয়ার তৈরি করে কয়দিনে বলো দেখি ভাই তাহলে তো আমাদের হিসাব প্রায় হয়ে গেল পি দুইটি তৈরি করে একদিনে এবার বার করতে বলছে পি সম্পূর্ণ কাজটি কত দিনে করবে সম্পূর্ণ মানে ভাই কয়টি চেয়ার তৈরি করতে হবে ষাটটি তাহলে ভাই দুইটি তৈরি করতে কতদিন লাগে একদিন তাহলে ষাটটি তৈরি করতে কতদিন লাগবে ভাগ করলেই পাওয়া যাবে কতগুলি তৈরি করবো ষাটটি এটা লিখবো কোথায় ভাই উপরে আর একদিনে কয়টি তৈরি করে এটা কোথায় বুঝা কত দিব কতগুলি করতে চাচ্ছে ষাটটি এটা কোথায় আর একদিনে কয়টি তৈরি করে এটা দিব নিচে তাহলে দুই দিয়ে ষাটকে ভাগ করলে ভাই তিরিশ তার মানে পি সম্পূর্ণ কাজটি কত দিনে করবে এটাই আনসার এবার দেখো চল্লিশ নম্বরে কি বলছে এ বি এর তিন কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর ষাট দিন আগে করে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে তাহলে ভাই এখানে দুজন লোক আছে একজনের নাম এ আর একজনের নাম বি দুজন ভদ্রলোক আছে একজন এ একজন বি এবার বলো দেখি ভাই কে বেশি কর্মক্ষম এ এ বি এর গুণ কর্মক্ষম তাহলে ভাই এ বি এর তিন গুণ কর্মক্ষম তার মানে বি যদি একটি চেয়ার তৈরি করে এ কয়টি করবে বলো দেখি তিনটি না হ্যাঁ কি না তিনটি কত দিনে বলো দেখি একদিনের বুঝা গেল ভাই কয়টি তিনটি যদি বলতো দ্বিগুণ তার মানে কয়টি দুটি বুঝা গেল তার মানে এটা যদি অনুপাত করি তার মানে কত হচ্ছে থ্রি টু ওয়ান এটা কি বেরোলে বলো দেখি ভাই দক্ষতার অনুপাত দক্ষতা মানে বুঝো ভাই একদিনে যতগুলি চেয়ার তৈরি করে বা যেটাই তৈরি করুক না কেন একদিনে বা এক ঘন্টায় যে কাজটা করে সেটাকেই বলি দক্ষতা এবার দক্ষতা থেকে আমরা বার করতে যাব সময় কি বার করতে যাব সময় এবার একটা জিনিস একটু ভাবো ভাই বি তৈরি করছে কয়টি চেয়ার একটি এ তৈরি করে কয়টি তিনটি একদিনেই কিন্তু তাহলে বলো দেখি কে চেয়ার বেশি তৈরি করে তিনটি বুঝা গেল এ বেশি দক্ষ তাহলে ভাই যেহেতু এ বেশি দক্ষ এর টাইম কি লাগবে কম আর বি এর দক্ষতা কি কম তাহলে বি এর সময় কি লাগবে বেশি বোঝা যাচ্ছে কি বললাম যার দক্ষতা বেশি ও টাইম কি লাগবে কম আর যার দক্ষতা কম তার টাইম কি লাগবে বেশি তাহলে বলো দেখি এখানে কার দক্ষতা বেশি তাহলে এর টাইম কি লাগবে আর বি এর দক্ষতা কম এর টাইম কি লাগবে বেশি উল্টো না হিসাবটা এর জন্য দক্ষতা থেকে যখন সময় বার করতে যাব ভাই তখন উল্টে দিব জাস্ট তার মানে কত হয়ে যাবে সরি ওয়ানটা আসবে এখানে আর তিনটা কোথায় যাবে তার মানে ভাই এর যদি লাগে এক ইউনিট তাহলে বিয়ের কত লাগবে এর সময় লাগে কাজটি করতে এক ইউনিট আর বিয়ের লাগছে কত ইউনিট তাহলে বলো দেখি কার সময় কম লাগছে বা কে আগে কাজটি করছে এ বিয়ের তিন ইউনিট লাগে এর লাগে কত ইউনিট এক ইউনিট তাহলে কে কাজটি কম আগে করছে বলো দেখি এ বা কার সময় কম লাগছে এর এর কতদিন সময় কম লাগে বলে দেখি দুই ইউনিট না কি বুঝছো ভাই বি এর লাগে তিন ইউনিট এ এর লাগে এক ইউনিট তাহলে কার সময় কম লাগে এর কত ইউনিট কম লাগে কিন্তু প্রশ্নে দেখো তো ভাই বলছে একটি কাজ এ বি এর দিন আগে করে প্রশ্নে কতদিন আগে বলছে তার মানে এর ষাট দিন কম লাগে আমাদের আসলো কত ইউনিট কম লাগে দুই ইউনিট ভাই বুঝার চেষ্টা করুক আমাদের কম আমাদের আসছে কয় ইউনিট কম লাগে দুই ইউনিট কিন্তু প্রশ্নে বলছে দিন কম লাগে সাত দিন সাত দিন আগে করে মানে কি ভাই সাত দিন কম লাগে বোঝা গেল তাহলে আমাদের আসলো দুই ইউনিট কিন্তু প্রশ্নে বলছে কতদিন কম লাগবে সাত দিন তাহলে বলো দেখি ভাই দুই ইউনিটের ভ্যালু কত হ্যাঁ কি না কত দিয়ে গুণ করলে আসছে তিরিশ দিয়ে তেলে কি ভাবে এক ইউনিটের ভ্যালু যদি বার করি এটারও কত দিয়ে গুণ করব 30 300 কে তার মানে এর কতদিন দিন লাগছে ভাই 30 দিন এটার যদি ভ্যালু বার করি এটারও কত দিয়ে গুণ করব 30 দিয়ে 3 30 এ তার মানে ভাই এ সম্পূর্ণ কাষ্টী কত দিনে করে আর বি সম্পূর্ণ কাষ্টী এবার आंसर চাইছে একত্রে করবে একত্রে তাহলে 71 মানে ভাই আর একটু সাজাতে হবে ভাই এ কাষ্টী কত দিনে করে আর বি করে মাত্র বার করলাম তাই না কি করে আমরা ধরে নিলাম চিয়াত্তরি করে কতগুলি চিয়াত্তরি করে এদের লসগু কত হয় নব্বই তাহলে টোটাল চিয়াত্তরি করতে হবে ভাই নব্বইটি এ তিরিশ দিনে করে নব্বইটি তাহলে একদিনে কয়টি করবে তিনটি বি নব্বই দিনে করে নব্বইটি তাহলে একদিনে একটি তাহলে এ তৈরি করছে ভাই কয়টি চেয়ার তিনটি বি তৈরি করে তাহলে টোটাল চেয়ার তৈরি হয় কয়টি চারটি এটা কে তৈরি করে এ প্লাস বি তাই না তাহলে ভাই এবার একটু ভাব চারটি চেয়ার তৈরি করতে কতদিন লাগে একদিন চারটি তৈরি করতে এবার তৈরি করতে হবে কয়টি তাহলে নব্বইটি তৈরি করতে কতদিন লাগবে ভাগকলি পাওয়া যাবে ভাই কয়টি চেয়ার তৈরি করবো এটা উপরে আর একদিনে কয়টি তৈরি হয় এটা নিচে দুই দিয়ে কাটলে দুই দুগোনে চার পঁয়তাল্লিশ দুগুণে নব্বই এবার ভাই দুই দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে বাইশ সমস্ত এক বাই দুই দিন তার মানে বলো দেখি সম্পূর্ণ কাজটা কতদিনে কমপ্লিট হবে সাড়ে বাইশ দিনে বোঝা গেল কি এবার দেখো একচল্লিশ নম্বরে কি বলছে এ একটি কাজ কতদিনে করে বারো দিনে এ তিন দিনে একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরও তিন দিনে শেষ করে বি একা কাজটি কত দিনে করবে তাহলে ভাই এখানে বলছে এ কাজটি কত দিনে করে আচ্ছা বলো দেখি বি আরেকজন ব্যক্তি আছে কিন্তু বি কিন্তু বি সম্পূর্ণ কাজটি কতদিনে করে দেওয়া আছে কি তাহলে বিয়ের টা বলো দেখি লিখবো কি আচ্ছা তাহলে এ বারো দিনে কয়টি তৈরি করে ধরে নিব কয়টি চেয়ার তাহলে ভাই একদিনে কয়টি তৈরি করবে বারো দিনে বারোটি ভাই তার মানে একদিনে একটি এটা কে তৈরি করছে ভাই এ এবার বলছি কি এ তিন দিন একা কাজ করার পর তাহলে ভাই একদিনে কয়টি তৈরি হয় একটি তাহলে তিন দিনে তৈরি হবে তিন তিনটি তাহলে ভাই টোটাল চরি করতে হবে কয়টি চেয়ার বারোটি তৈরি হয়ে কয়টি তিনটি তাহলে বাকি থাকে কয়টি এই নয়টি একসাথে কেন দেখি এখানে বলছে কিন্তু তিন দিন কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরও তিন দিনে শেষ করে পেয়েছ কি তাহলে বাকি থাকে কয়টি চেয়ার নয়টি এটা বলো দেখি এ বি কত দিনে করবে তিন দিনে তাহলে ভাই তিন দিনে তৈরি করে কয়টি চেয়ার নয়টি তিন দিনে তৈরি করে তাহলে একদিনে কম তৈরি করবে না কম মানে কি ভাই ভাগ তিন দিনে নয়টি তাহলে একদিনে কম কম মানে ভাগ উপরে নয় আর কয় দিনে তৈরি করে তিন দিনে তিন দিয়ে ভাগ করব ভাগ করলে কত হয় তিনটি বুঝা গেল তিন দিনে তৈরি করে নয়টি চেয়ার তাহলে একদিনে কম তৈরি করবে না বেশি কম মানে ভাই ভাগ তাহলে কয়টি চেয়ার তৈরি করেছে তিনটি এটা বলো দেখি কে কে তৈরি করে কয়দিনে বলো দেখি ভাই তিন দিন না কিন্তু তিন দিনে তো নয়টি তাহলে একদিনে তৈরি করে তিনটি এবার একটা জিনিস আমায় বলো এ প্লাস বি করে কয়টি তিনটি আর এ একা করে কয়টি একটি কি বোঝা আছে এ আর বি একসাথে করে তিনটি এ একা করে কয়টি এবার ভাই এ আর বি এর থেকে যদি এটা বাদ দিই তাহলে বি এরটা পাওয়া যাবে কি বোঝা গেল আমার ভাষা এ আর বি এর থেকে কাটটা বাদ দিব এটা তাহলে কার কাজ পাওয়া যাবে এ আর বি করে কয়টি তিনটি আর এ করে কয়টি এটা যদি বাদ দিই তাহলে কয়টি হবে বলো দেখি দুইটি এটা কে তৈরি করে বলো দেখি বি কয় দিনে ভাই এটা বুঝা গেল কি আমরা কি করলাম এ আর বি এর থেকে কাকে বাদ দিলাম বলো দেখি এটা এটা এ আর বি এটা বাদ দিলাম এটা কাটটা বলো দেখি এ টা তাহলে কাটটা পাওয়া যাবে বি তাহলে বি কয়টি চেয়ার তৈরি করে কয় দিন তাহলে ভাই দুইটি তৈরি করতে লাগে দুইটি তৈরি করতে এবার তৈরি করতে হবে কয়টি টোটাল চেয়ার কয়টি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে ভাই দুইটি তৈরি করতে লাগে একদিন তৈরি করতে হবে কয়টি তাহলে বারোটি তৈরি করতে কতদিন লাগবে আমরা কি করব ভাই সময় কি বার করতে যাচ্ছি সময় সময় মানেই ভাই ভাগ সময় মানে ভাগ তাহলে টোটাল কয়টি তৈরি করব এটা কোথায় লিখবো উপরে টোটাল বারোটি তৈরি করবো এটা উপরে আর একদিনে কয়টি তৈরি করে। এটা কোথায় লিখবো যতগুলি তৈরি করতে চাচ্ছি সেটা উপরে বুঝা গেল যতগুলি তৈরি করব আর একদিন বা এক ঘন্টায় যতগুলি তৈরি করে সেটা নিচ্ছি বুঝা গেল তাহলে কি পাওয়া যাবে সময় তাহলে ভাগ করলে কত হচ্ছে তার মানে বি একা কাজটি কত দিনে করবে ছয় দিনে করবে আচ্ছা দেখো বিয়াল্লিশ নম্বর কি বলছে এ ও বি একত্রে একটি কাজ কত দিনে করে ভাই এ আরবি একত্রে করছে একবারে লিখে নি আট দিনে আবার বি আর সি যদি একত্রে কাজটি করে তাহলে বলছে কত দিনে করবে বারো দিনে আবার বলছে সি ও এ একত্রে কাজটি করবে কত দিনে ভাই আট দিনে করে চলো ভাই এবার বার করতে বলছে তারা একত্রে কাজটি কত দিনে করবে আচ্ছা চলো এটা পরে ভাবা যাবে আমরা প্রথমে এটাকে যদি সিম্পলিফাই করি আমরা ধরে নিব কি তৈরি করে চেয়ার কাজটা হচ্ছে চেয়ার তৈরি করা এবার প্রশ্ন হচ্ছে কতগুলি চেয়ার তৈরি করবে যে কোনো ধরা যায় যে কোনো তো সবচেয়ে বেটার হয় এদের লসাগু নিলে এলে আট আর বারো লসাগু কত হয় চব্বিশ আমরা ধরে নিলাম টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে ভাই চব্বিশটি চব্বিশটি চেয়ার আচ্ছা এবার ভাই আট দিনে তৈরি হয় কয়টি চেয়ার চব্বিশটি তাহলে একদিনে কয়টি তিনটি তিনটি এটা কে তৈরি করে এ প্লাস বি বিআরসি বারো দিনে করে কয়টি চেয়ার চব্বিশটি তাহলে ভাই একদিনে দুইটি বারো দু চব্বিশ তিনটি এটা তৈরি করছে কে ভাই সি প্লাস এ তাহলে ভাই টোটাল কয়টি চেয়ার তৈরি হচ্ছে তিন আর দুই পাঁচ তিন কত আটটি কয়টি আটটি এটা কে কে তৈরি করছে একটু জিনিস দেখো তো দেখো এই কাজে এ আছে কি নাই বি আছে না নি সিও আছে এই আটটি যে চেয়ার তৈরি করে কে কে তৈরি করে এ বি সি সবাই তৈরি করে তাহলে সবার নাম লিখে নিলাম এ বি সি এবার একটা জিনিস যদি মনোযোগ দিয়ে দেখি ভাই এ কতবার আছে বি কতবার আছে সি কতবার যেহেতু প্রত্যেক ব্যক্তি দুবার আছে তাহলে সামনে কত বসিয়ে দিব দুই তাহলে দুই দিয়ে আটকে কাটলে কত হয় তাহলে এ প্লাস বি প্লাস সি কয়টি চেয়ার তৈরি করে চারটি কতদিনে ভাই বোঝা গেল তাহলে চারটি চেয়ার তৈরি করে একদিনে এটা কিন্তু একদিনে হ্যাঁ তাহলে একটা জিনিস বলো দেখি ভাই চারটি চেয়ার তৈরি করতে লাগে একদিন চারটি চেয়ার তৈরি করতে একদিন একসাথে করলে এবার বলছি একসাথে করলে সম্পূর্ণ কাজটা কতদিনে হবে তাহলে ভাই চারটা করতে লাগে একদিন তৈরি করতে হবে কয়টা চব্বিশটি তৈরি করতে কত দিন লাগবে দিন মানে ভাই সময় সময় মানে ভাই ভাগ সময় মানে ভাগ কিভাবে ভাগটা করব যতগুলি চেয়ার তৈরি করতে যাচ্ছি সেটা উপরে কয়টি চেয়ার তৈরি করব এটা উপরে আর একদিনে কয়টি তৈরি করি এটা নিচে তাহলে ভাগ করলে কত হয় তার মানে কয় দিন লাগবে ছয় দিন ক্লিয়ার কি এটাই আনসার তেতাল্লিশ নম্বর কি বলছে এ ও বি যথাক্রমে একটি কাজ নয় দিন ও বারো দিনে করতে পারে এ কাজটি শুরু করলো তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো কত দিনে কাজটি শেষ হবে সেম অঙ্ক আমরা কিন্তু আগেও করেছিলাম তাই না চলো আরেকবার করি রিভাইজ হয়ে যাবে তাহলে ভাই এ কাজটি করে কত দিনে নয় দিনে বি কাজটি করে বারো দিনে কি কাজ করে আমরা ধরে নিব চেয়ার তৈরি করে কয়টি চেয়ার তৈরি করবে তুমি ইচ্ছা মতো ধরতে পারো তো সবচেয়ে বেটার এদের লসকও ধরে নেওয়া নয় আর বারোর লসক কত হয় ছত্রিশ তাহলে টোটাল ভাই কয়টি চেয়ার তৈরি করতে হবে ছত্রিশটি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক এবার ভাই এ নয় দিনে তৈরি করে ছত্রিশটি চেয়ার হ্যাঁ এ দিনে করে কয়টি চেয়ার তাহলে বলো দেখি একদিনে কম তৈরি করবে না বেশি করবে করবে তাহলে কয়টি এটা কে তৈরি করছে ভাই এ এবার ভাই বি বারো দিনে তৈরি করে কয়টি চেয়ার ছত্রিশটি তাহলে একদিনে কম তৈরি করবে কম মানে ভাই ভাগ তিন বারং তাহলে বি তৈরি করে কয়টি তিনটি বুঝা গেল এটা কিন্তু একদিনের হিসাব তাই না এবার বলছি কি একদিন অন্তর অন্তর কাজ হয় তাহলে আমরা যদি ধরে নিই প্রথম দিন কে কাজ করে এ এ কাজটি শুরু করে তাহলে দ্বিতীয় দিন কে কাজ করবে বি আবার প্রথম দিন সরি তৃতীয় দিন কে এ চতুর্থ দিন বি তাহলে ভাই একটা জিনিস তো ক্লিয়ার ভাই বি জোর দিনগুলিতে এক তিন পাঁচ এগুলোতে কে আসছে ভাই এ আর জোর দিনগুলিতে বি চলো ভাই এ প্রথম দিন এসে কয়টি চেয়ার তৈরি করবো ওইখানে আছে দেখো চারটি হ্যাঁ কি না বিয়ে দ্বিতীয় দিন এসে কয়টি তৈরি করবে তিনটি এভাবে কেন বলছে কাজ করছে বুঝছো তো একদিন অন্তর অন্তর মানে প্রথম দিনে পরের দিন বি পরের দিন আবার পরে দিন আবার বি তাহলে ভাই দুই দিনের হিসাবটা নিব বা দুই ঘন্টার হিসাব এখানে দিন বলছে দুই দিনের হিসাব তাহলে টোটাল কয়টি চেয়ার হয় কয় দিনে ভাই তাহলে দুই দিনের হিসাবটা প্রথমে বার করবে এই ধরনের অঙ্কগুলো আর ঘন্টা বললে দুই ঘন্টার এবার এটা ডাইরেক্ট করা যাবে কি না কিন্তু এই সাতকে এমন একটা দিয়ে গুণ করব যাতে ছত্রিশের কাছাকাছি পৌঁছতে পারি পাঁচ সাথে পঁয়ত্রিশ ভেরি গুড ভাই ছয় সাতটা বিয়াল্লিশ হয় তাহলে ভাই এটারেও পাঁচ দিয়ে গুণ করি এটারেও পাঁচ দিই তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশটি তিয়াত্তরই হয় ভাই দশ দিনে তাহলে ভাই দশ দিনের কাজ হয়ে গেল কাজ শুরু হচ্ছে কতদিন এগারোতম দিন এগারোতম দিনে কে কাজ করতে আসবে এ বিজোর না এগারো বিজোর দিনগুলিতে এ ভাই এবার ভাই প্রশ্ন হলো কয়টি চেয়ার তৈরি করা বাকি আছে ছত্রিশটি চেয়ার তৈরি হয়ে গেছে সরি ছত্রিশটি তৈরি করতে হবে ভাই তৈরি হয়ে গেছে পঁয়ত্রিশটি তৈরি করার কথা ছত্রিশটি হয়ে গেলেও পঁয়ত্রিশটি বাকি থাকে কয়টি একটি এই একটি চেয়ার কে তৈরি করবে এ এবার এ ভাই চারটি চেয়ার তৈরি করতে একদিন সময় নেয় চারটি তৈরি করতে তাহলে একটি তৈরি করতে কতদিন সময় নিবে সময় মানে ভাই ভাগ সময় মানে ভাগ কয়টি তৈরি করবো এটা উপরে জয়টি তৈরি করতে যাচ্ছি সেটা উপরে ভাই আর একদিনে কয়টি তৈরি করে এটা নিচ্ছে এতদিন লাগলো এখানে দশ এখানে এক বাই চার যোগ করে দিব দশ দিন পরে লাগলো এক বাই চার যোগ করলে প্লাসটা ডাইরেক্ট উঠিয়ে দিব তাহলে দশ সমস্ত এক বাই চার এভাবে প্লাস কিন্তু ডাইরেক্ট আমরা তুলে দিতে পারি তাহলে অ্যান্সার দশ সমস্ত এক বাই চার দিন আচ্ছা দেখো চুয়াল্লিশ নম্বর এ ও বি একটি কাজ যথাক্রমে কুড়ি দিনে ও পনেরো দিনে করতে পারে তারা ছয় দিন একসাথে কাজ করার পর বিয়ের পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর চার দিনে শেষ হলো সি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে এটা ভাই পরে ভাবি হ্যাঁ তাহলে বলো দেখি প্রথমে এ কাজটি করে কত দিনে কুড়ি দিনে বি কাজটি করে কত দিনে পনেরো দিনে প্রথমে এটাকে ভাঙাই আচ্ছা এ করে কুড়ি দিনে বি করে পনেরো দিনে কি করে ভাই চেয়ার তৈরি করে কয়টি চেয়ার যে কোনো ধরা যায় বেটার হচ্ছে এদের লসগু কুড়ি আর পনেরো লসগু কত হবে ষাট তাহলে টোটাল চেয়ার তৈরি করতে হবে ষাটটি এই কাজটা এ করতে পারে কুড়ি দিনে এ কুড়ি দিনে তৈরি করে ষাটটি চেয়ার তাহলে একদিনে কয়টি তিন কুড়ি ষাট তিনটি তারপর ভাই বি পনেরো দিনে করে ষাটটি চেয়ার তাহলে একদিনে কয়টি হবে চার পনেরো এবং ষাট তাহলে কয়টি চেয়ার তৈরি করবে চারটি বুঝা গেল এটা সব একদিনের হিসাব তাহলে বলো দেখি ভাই এ একদিনে কয়টি করে তিনটি বি একদিনে চারটি এবার একটা যদি কাজের গ্রাফটা দেখি আমরা আচ্ছা টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে ষাটটি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক আচ্ছা এটা যদি আমরা একটু ছবির মাধ্যমে প্রকাশ করি এটা মনে করো টোটাল ওয়ার্ক এটা দিয়ে বোঝাচ্ছে তার মানে এটা দিয়ে কয়টি চেয়ার বোঝাচ্ছে বলো দেখি ভাই ষাটটি চেয়ার একটু ছবির মাধ্যমে প্রকাশ করি হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ভাই টোটাল ওয়ার্ক তাহলে টোটাল ওয়ার্ক মানে কয়টি চেয়ার ষাটটি চেয়ার টোটাল ওয়ার্ক মানে কয়টি চেয়ার ষাটটি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক তার মানে ষাটটি চেয়ার বোঝা গেল এটা দিয়ে বোঝাচ্ছে সম্পূর্ণ কাজ মানে এবার বলছি কি তারা ছয় দিন একসাথে কাজ করার পর প্রথমে কাজটা শুরু করলো ভাই এ আরবি কতদিন কাজ করলো দেওয়া আছে কিন্তু দিন কয়দিন কাজ করলো ভাই ছয় দিন করার পর বিয়ের পরিবর্তে সি যোগ দিল এ কিন্তু রয়ে গেল কাজে এ কিন্তু বাদ দেয়নি কাজ এ তো আছেই এবার বলছি কি বিয়ের পরিবর্তে কে আসলো সি তার মানে বিয়ের জায়গায় কে এসে যাবে এটা কি আর কি এ তো কিন্তু গেল বিয়ের জায়গায় কে এসে গেল সি এবার বলছি বাকি কাজটা তারা কত দিনে করে চার দিনে বোঝা গেল এবার বললো দেখি ভাই এ আর বি একদিনে কয়টি করে তিন আর চার কত ষাটটি হ্যাঁ কি না এ আরবি একদিনে কয়টি করে এবার এ আরবি এখানে একসাথে কয়দিন কাজ করছে ছয় দিন এ আরবি একসাথে যদি কাজ করে একদিনেই তৈরি হয় ষাটটি ভাই একদিনে কয়টি তৈরি করে ষাটটি তার মানে দুই দিনে চোদ্দ তিন দিনে এবার কাজ হয়েছে কয়দিন তাহলে ছয় দিনে কত হবে ছয় সাথে এটা ক্লিয়ার কি একদিনে ষাটটি তাহলে ভাই ছয় দিনে কত ছয় সাথে বিয়াল্লিশটি এবার ভাই আমায় বলো দেখি টোটাল কয়টি চেয়ার ষাটটি তৈরি হয়ে গেল কয়টি তাহলে বাকি থাকে কত ষাট মাইনাস বিয়াল্লিশ তার মানে কয়টি একদম ভাই এটা ক্লিয়ার কি তাহলে টোটাল তৈরি করতে হবে কয়টি ষাটটি তৈরি হয়ে গেল কয়টি তাহলে বাকি থাকে এই চেয়ারগুলি তৈরি করবে এ আর সি তৈরি করবে কত দিনে ভাই চার দিনে এবার একটা জিনিস আমায় বলো চার দিনে তৈরি করে কয়টি আঠারোটি চার দিনে তৈরি করে আমরা একদিনের হিসাবটা বার করে নিই তাহলে বলো দেখি একদিনে কম তৈরি করবে না বেশি তৈরি করবে কম হ্যাঁ কি না চার দিনে তৈরি হয় আঠারোটি তাহলে ভাই একদিনে অবশ্যই কম তৈরি হবে কম মানে ভাই ভাগ আঠারো কে কত দিয়ে ভাগ করব চার দিয়ে চার দিনে আঠারোটি তাহলে একদিনে কম কম মানে আঠারো কে চার দিয়ে ভাগ তাহলে দুই দুগুণে চার নয় দুগুণে আঠারো দুই দিয়ে নয়কে কে ভাগ করলে সাড়ে চার এটা কে কে তৈরি করে বলো দেখি এ প্লাস সি চার দিনে না কিন্তু ভাই চার দিনে তো আঠারোটি একদিনে তৈরি করে সাড়ে চারটি এত দূর ক্লিয়ার কি ভাই আর একটু কাজ করতে হবে এবার আমায় বলো দেখি এ আর সি কয়টি চেয়ার তৈরি করে সাড়ে চারটি এ আর সি তৈরি করে সাড়ে চারটি এ তৈরি করে কয়টি এ আর সি এর থেকে যদি এটা বাদ দিয়েই ভাই সি এরটা পাওয়া যাবে তাহলে এ আর সি তৈরি করে কয়টি এখানে লিখলাম সাড়ে চারটি তার থেকে কাটটা বাদ দিয়েই এটা কয়টি করে তাহলে কত হবে সাড়ে চার থেকে যদি তিন বাদ দিই তাহলে দেড় পাওয়া যাবে না এটা কে তৈরি করে দেখি সি একদিনে এই ক্লিয়ার কি ভাই এ আর সি এর থেকে যদি এ কে বাদ দিই যাবে এবার সি এতগুলি চেয়ার তৈরি করে কয়দিনে একদিনে এতগুলি চেয়ার তৈরি করে এবার তৈরি করতে হবে কয়টি চেয়ার ষাটটি ষাটটি তৈরি করতে কতদিন লাগবে দিন বার করতে গেলে বা সময় বার করতে গেলে ভাই ভাগ কয়টি চেয়ার তৈরি করবে ষাটটি এটা উপরে টোটাল মানে যতগুলি কাজ চেয়ার তৈরি করব সেটা লিখবো উপরে আর একদিনে কয়টি চেয়ার তৈরি করে দেড়টি এটা কোথায় দিব ভাই আচ্ছা ভাই ক্লিয়ার হচ্ছে তো এ আর সি এর থেকে একে বাদ দিলাম সি এবার সি এতগুলি তৈরি করে একদিনে এতগুলি তৈরি করে একদিনে এবার সাতটি তৈরি করতে কত দিন লাগবে দিন মানে ভাই ভাগ সময় মানে ভাগ যতগুলি তৈরি করতে যাচ্ছি সেটা উপরে আর একদিনের যতগুলা তৈরি করে সেটা নিচে দশমী উঠালে উপরে দশ চার পনেরো ষাট তার মানে দিন তার মানে সি একা সম্পূর্ণ করবে তো দেখো পঁয়তাল্লিশে কি বলছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে চব্বিশ নয় ও বারো দিনে করতে পারে তার মানে ভাই এ কাজটি করে কত দিনে চব্বিশ দিনে বি করতে পারে ভাই কত দিনে নয় দিনে আর সি করতে পারে কতদিনে বলো দেখি বারো দিনে এবার বলছে বিওসি একত্রে কাজটি শুরু করার তিন দিন পর আচ্ছা বিওসি একত্রে কাজটি শুরু করার তিন দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো এ বাকি কাজ কতদিনে শেষ করবে আচ্ছা ওটা পরে ভাবি এটাকে যদি সিম্প্লিফাই করি টোটাল এরা এতদিনে কি তৈরি করবে চেয়ার কতগুলি চেয়ার তৈরি করবে এদের লসগু লসগু কত বাহাত্তর তার মানে ভাই টোটাল তৈরি করতে হবে কয়টি চেয়ার বাহাত্তরটি চেয়ার এবার এই চব্বিশ দিনে করে বাহাত্তরটি তাহলে একদিনে তিন চব্বিশে বাহাত্তর তিনটি বি নয় দিনে করে বাহাত্তরটি তাহলে একদিনে আটটি আট নং বাহাত্তর সি বারো দিনে করে বাহাত্তরটি ভাই তাহলে একদিনে ছয় বারং বাহাত্তর ছয়টি এটা হচ্ছে সি এবার ভাই এটা ধরে নিলাম গ্রাফ যদি ছবির মাধ্যমে প্রকাশ করি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে টোটাল ওয়ার্ক মানে ভাই এটা কে কয়টি চেয়ার বোঝাচ্ছে বাহাত্তরটি প্রথমে কাজটা শুরু করলো কে বি আর সি তারপরে বাকি কাজটা কে করবে এ সি ভাই কতদিন কাজ করছে বিআরসি তিন দিন কাজ করছে কিন্তু তাহলে বিআরসি কাজ করছে কতদিন তিন দিন এবার এখানে দেখো তো ভাই এখানে বি একদিনে একদিনে কয়টি করে ভাই সি তাহলে টোটাল হয় কয়টি তাহলে বিআরসি একদিনে করে কয়টি চোদ্দটি তাহলে তিন দিনে কত করবে তিন চোদ্দং একদিনে চোদ্দটি ভাই তিন দিনে তিন চোদ্দং বিয়াল্লিশটি এবার টোটালটা কত ভাই বিয়াল্লিশ এটা কত বিয়াল্লিশ টোটাল বাহাত্তর ভাই এটা হচ্ছে কত বিয়াল্লিশ টোটাল থেকে এটা যদি বাদ দিই তাহলে বাকিটা পাওয়া যাবে না তাহলে আরো কয়টি চেয়ার তৈরি করতে হবে তিরিশটি এটা কে তৈরি করবে এ এবার ভাই এ তিনটি তৈরি করে একদিনে তিনটি তৈরি করে তাহলে তিরিশটি তৈরি করতে কত দিন লাগবে সময় সময় মানে ভাই ভাগ কয়টি তৈরি করবো এটা উপরে একদিনে কয়টি তৈরি করে এ তৈরি করবে না এটা দিব তাহলে ভাগ করলে কত হয় তার মানে এ বাকি কাজটি কত দিনে করবে এটাই অ্যান্সার আচ্ছা দেখো ছেচল্লিশ নম্বরে কি বলছে এ একটি কাজ ছয় দিনে করতে পারে বি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম কত দিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে আচ্ছা প্রথমে এখানে পার্সেন্টটা ভাঙিয়ে নিই কি বলছে বি এর থেকে কত পার্সেন্ট বেশি কর্মক্ষম ভাই পঁচিশ পার্সেন্ট তো এটাকে যদি ভাঙানো হয় পার্সেন্ট উঠালে নিচে কত আসে হান্ড্রেড তার মানে এটাকে যদি ছোট করি উপরে এক নিচে চার তার মানে কি হচ্ছে এক বাই চার বেশি কর্মক্ষম পার্সেন্টকে ভাঙিয়ে নিলাম এবার একটা জিনিস ভাই কে বেশি কর্মক্ষম বি কে বেশি কর্মক্ষম সবিক বি তার মানে কি এ যদি চারটি তৈরি করে এ যদি চারটি চেয়ার তৈরি করে আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে চেয়ার তৈরি করে সেম আগের মতো এ যদি চারটি চেয়ার তৈরি করে বি একটি না একটি চেয়ার বেশি তৈরি করবে তার মানে ধরে নিলাম বি তৈরি করে কয়টি চেয়ার চারটি কয়দিনে ভাই একদিনে একদিনেরটা ধরে নিই তাহলে বলো দেখি বি বেশি তৈরি করবে না তাহলে বি কয়টি বেশি তৈরি করবে একটি তাহলে এ তৈরি করছে চারটি তাহলে বি একটি বেশি তৈরি করবে তাহলে সমীর কয়টি তৈরি করবে বি বি তৈরি করবে পাঁচটি কয় দিনে বলো দেখি একদিনে এ তো দূর ক্লিয়ার কি এ একদিনে তৈরি করে চারটি বি একটি বেশি তৈরি করবে তার মানে ভাই বি একদিনে তৈরি করবে পাঁচটি এবার একটা জিনিস কোশ্চেনটা একটু ভালো করে বুঝো এ একটি কাজ ছয় দিনে করতে পারে এ কাজটি কত দিনে করতে পারে তার মানে ভাই এ ছয় দিনে যতগুলি চেয়ার তৈরি করবে এ ছয় দিনে যতগুলি চেয়ার তৈরি করবে সেটাই কিন্তু কি ভাই টোটাল ওয়ার্ক সম্পূর্ণ কাজটি কয় দিনে করে ছয় দিনে তার মানে ছয় দিনে যতগুলি চেয়ার তৈরি হবে সেটাই হচ্ছে ভাই কি টোটাল ওয়ার্ক এবার বলো দেখি ভাই এ একদিনে কয়টি তৈরি করে তাহলে ছয় দিনে কত তৈরি করবে চার ছয় চব্বিশটি বুঝা গেল এ কয় এ ছয় দিনে কয়টি চেয়ার তৈরি করছে চব্বিশটি তাহলে এটাই হচ্ছে ভাই টোটাল ওয়ার্ক বুঝা গেল তাহলে টোটাল ওয়ার্ক বলতে কি বলো দেখি কয়টি চেয়ার তৈরি করতে হবে চব্বিশটি এটা হচ্ছে টোটাল কাজ চব্বিশটি চেয়ার তৈরি করবে এবার বলছে কতদিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে তার মানে এবার এই চব্বিশটি চেয়ার কে তৈরি করবে বি এবার বলো দেখি ভাই বি একদিনে কয়টি তৈরি করে পাঁচটি তৈরি করতে একদিন সময় নেয় পাঁচটি তৈরি করতে সময় নেয় একদিন তাহলে চব্বিশটি তৈরি করতে কত দিন সময় লাগবে সময় মানেই ভাই ভাগ কয়টি চেয়ার তৈরি করবো এটা উপরে একদিনে কয়টি তৈরি করি এটা নিচ্ছে এটাকে যদি ভাগ করি তাহলে কি দাঁড়াবে বলো দেখি চার সমস্ত চার বাই পাঁচ দিন তার মানে বি সম্পূর্ণ কাজটি এতদিনে কমপ্লিট করবে এটাই অ্যান্সার আচ্ছা দেখো সাতচল্লিশ নম্বরে কি বলছে একটি কাজ এ দশ দিনে করতে পারে আমরা লিখে নিই হ্যাঁ এ করতে পারে কাজটি কত দিনে ভাই দশ দিনে করতে পারে বিষটি করতে পারে ভাই দিনে ওরা সঙ্গে নিয়ে ওই শেষ করে ওরা বলতে এ প্লাস বি কাকে সঙ্গে নিচে ভাই সি কে মানে তিনজন মিলে যদি কাজ করে তার মানে কাজটি কমপ্লিট হয় পাঁচ দিনে ওরা বলতে এ প্লাস বি এ আর বি কাকে সঙ্গে নিচে সি কে তিনজন মিলে কাজটি করলে কতদিনে কমপ্লিট হবে পাঁচ দিনে এবার বলছে সি ওই কাজটি একা কতদিনে করবে আচ্ছা এবার একটা জিনিস বলো আমরা ধরে কি কাজটি হচ্ছে কি তৈরি করে চেয়ার তৈরি করে কতগুলি করবে যে কোনো ধরা যায় তাহলে এদের লসু ধরে নেওয়া বেটার দশ কুড়ি আর পাঁচের লসগ কুড়ি তার মানে ভাই কয়টি চেয়ার তৈরি করতে হবে কুড়িটি তাহলে এবার সুব্রত বলো এ দশ দিনে তৈরি করে কুড়িটি চেয়ার তাহলে ভাই একদিনে কয়টি তৈরি করবে দুইটি দশ দুগুনে কুড়ি দুইটি এবার ধীতিমান বলো বি কুড়ি দিনে তৈরি করে কয়টি চেয়ার কুড়িটি তাহলে ভাই একদিনে একটি এটা কে তৈরি করছে ভাই বি এটা এ এটা বি কি সুজন বুঝা গেল আচ্ছা এবার রিজু বল ভাই এ বি সি পাঁচ দিনে তৈরি করে কয়টি চেয়ার কুড়িটি তাহলে একদিনে কম তৈরি করবে ভাগ চার পাঁচ ছা কুড়ি তাহলে কয়টি তৈরি করবে চারটি এটা কে তৈরি করছে বলো দেখি এ প্লাস বি প্লাস সি এবার বলো দেখি বাপি বলো এ কয়টি তৈরি করছে দুইটি বি কয়টি একটি তাহলে এরা দুজন মিলে কয়টি তৈরি করে তিনটি না তো ভাই এবার তিনজন মিলে তৈরি করে কয়টি চারটি তো এবার সমান বলো এ বি সি তিনজন মিলে তৈরি করছে ভাই চারটি আর এ আর বি মিলে কয়টি তৈরি করে এবার ভাই এ বি সি এর থেকে যদি আমরা এ বি কে বাদ দেই তাহলে সি পাওয়া যাবে তাহলে এ বি সি মিলে কয়টি তৈরি করেছে সবিক চারটি এটা থেকে এ আর বি এরটা বাদ দিব এ আর বি মিলে কয়টি তৈরি করে তিনটি তাহলে কয়টি থাকে একটি এটা এটা কার কাজ বের হলে বলে দেখি সি কয় দিনে তৈরি করে বলে দেখি এক দিনে এদিকের হিসাবটা একদিনের তাই না ভাই এগুলো সব একদিনের হিসাব তাহলে আমরা কি করলাম এ বি সি এর থেকে এ আর বি কে বাদ দিয়ে দিলাম তাহলে কারটা বেরিয়ে গেল সি এরটা তাহলে সি একদিনে কয়টি তৈরি করে এবার বলছে সি সম্পূর্ণ কাজটি করবে সম্পূর্ণ কাজ মানে কয়টি চেয়ার তৈরি করতে কুড়িটি তাহলে সমীর সি একদিন একটি চেয়ার তৈরি করতে কতদিন নেয় একদিন তাহলে ভাই কুড়িটি তৈরি করতে কুড়ি দিন কুড়ি বাই এক বাই মানে মুখে মুখি হয়ে যায় তাহলে মানে কতদিন কুড়ি দিন বুঝা গেল একটি চেয়ার তৈরি করতে একদিন দুইটি তৈরি করতে দুই দিন তাহলে ভাই কুড়িটি চেয়ার তৈরি করতে কুড়ি দিন সময় নিবে এবার দেখো ভাই আটচল্লিশ নম্বরে কি বলছে দুইজন পুরুষ ও তিনজন বালক একটি কাজ দশ দিনে তিনজন পুরুষ ও বালক একই কাজ আট দিনে করতে পারে কত দিনে দুইজন পুরুষ ও একজন বালক কাজটি করতে পারবে এই ধরনের অঙ্কে আমরা ধরে নিই এদিকে লিখে নি হ্যাঁ একজন পুরুষ আমরা আগেও করছি এই ধরনের অঙ্ক একজন পুরুষ একদিনে তৈরি করে এমটি চেয়ার আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে কি তৈরি করা ভাই চেয়ার আরেকজন কি আছে বালক আমরা ধরে নিব একজন বালক একদিনে তৈরি করে বি চেয়ার বালক তো বি ধরলাম ওকে তাহলে বলো দেখি একজন পুরুষ একদিনে কয়টি তৈরি করছে এম টি একজন বালক একদিনে তৈরি করে বি চেয়ার এটা ধরে নিলাম এবার বলো প্রথমে কি বলছে ভাই একজন পুরুষ কয়টি চেয়ার তৈরি করে এম টি এবার বলো দেখি ভাই পুরুষ কতজন আছে দুইজন তাহলে দুইজন পুরুষ টু এম একজন বালক তৈরি করে বি টি চেয়ার এবার বালক কতজন আছে তিনজন তাহলে কয়টি চেয়ার তৈরি করবে বুঝা এটা তৈরি করছে পুরুষ এটা বালক তাহলে টোটাল কত যোগ করে দিলাম বুঝা এই চেয়ারগুলি তাহলে টোটাল কয়টি চেয়ার যোগ করলাম এবার বলো দেখি ভাই এই চেয়ারগুলি কত দিনে তৈরি হয় একদিনে কিন্তু ওরা কাজ করছে কতদিন দশ দিন তাহলে একদিনে যদি এতগুলি চেয়ার তৈরি হয় তাহলে দশ দিনে কতগুলি চেয়ার তৈরি হবে ইন্টু দশ বুঝা গেল তাহলে টোটাল এতগুলি চেয়ার তৈরি করে বা অন্যভাবে বলতে পারি এটা হচ্ছে কি ভাই টোটাল ওয়ার্ক আচ্ছা এবার আরেকটা কন্ডিশন বলছি তিনজন পুরুষ ও দুইজন বালক একই কাজ আট দিনে করতে পারে এবার ভাই একজন পুরুষ কয়টি চেয়ার তৈরি করে এমটি তাহলে বলো দেখি তিনজন পুরুষ কয়টি চেয়ার তৈরি করবে থ্রি এম একজন বালক তৈরি করে বিটি চেয়ার তাহলে দুইজন বালক তাহলে টোটাল কত দুইটা কি করে দিব যোগ এবার ধীতিমান ভাই এই চেয়ারগুলি কয়দিনে তৈরি হয় একদিন কিন্তু ওরা কাজ করছে কতদিন তাহলে আট দিনে কতগুলি তৈরি হবে ইন্টু আট এটা হচ্ছে কি ভাই টোটাল ওয়ার্ক এটাও টোটাল ওয়ার্ক এটাও টোটাল ওয়ার্ক তাহলে দুটোকে আমরা কি করতে পারি এই সুজন ক্লিয়ার কি তাহলে এটাও ভাই টোটাল ওয়ার্ক এটাও টোটাল ওয়ার্ক দুইটা সমান করে দিলাম কাটলাম না মনে করে এখানেই যদি করি তাহলে দশ দিয়ে দুই কেউ গুণ হবে ভাই দশ দিয়ে তিন কেউ দশ দিয়ে দুই কে গুণ করলে কুড়িহেম দশ দিয়ে তিনকে গুণ করলে ভাই তিরিশ বি এদিকে আট দিয়ে গুণ করলে হবে তিন আসতে চব্বিশ এম তারপর আট যাবে দুইয়ের এখানে আট দুগুণে ষোলো বি ওকে গুণ হবে এবার ভাই আমরা এমগুলো বাদিকে নিয়ে আসবো বিগুলো কোন দিকে নিয়ে যাব ডান দিকে তাহলে ভাই এমগুলো বাদিকে নিয়ে আসলে কিন্তু বিয়োগ হবে হ্যাঁ চব্বিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হবে ফোর এম চিহ্ন অ্যাভয়েড করলাম আমরা চব্বিশ থেকে কুড়ি বিয়োগ করলে ফোর এম তাহলে ওদিকে কি থাকবে ভাই বি যদি ওই পারে নিয়ে যাই তাহলে তিরিশ থেকে ষোলো বিয়োগ হবে তাহলে রিজু তিরিশ থেকে যদি ষোলো বিয়োগ করি তাহলে কত হবে ভাই চোদ্দ বি বুঝা গেল চিহ্ন অ্যাভয়েড করলাম তাহলে এটাকে ছোট করলে এদিকে কত থাকে দুই দুগুণে চার সাত দুগোণে চোদ্দ এত দূর হলো সবার এবার এটাকে যদি সাজিয়ে লিখি প্রথমে কি লিখবো ভাই এম তারপরে বিটাকে কোথায় লিখবো ভাই নিচে তাহলে ওই পারে কি থাকবে একদম ভাই উপরে থাকবে সাত আর এই দুই যাবে কোথায় নিচে তার মানে ভাই এম এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত তার মানে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই হ্যাঁ তার মানে একজন পুরুষ তৈরি করে কয়টি চেয়ার সাতটি আর একজন বালক কয়টি তৈরি করে দুইটি এত দূর ক্লিয়ার কি কি সমীর ঠিক আছে ভাই আচ্ছা এটা মুছে দিলাম এবার ভাই আমি প্রথমেই বলছিলাম এটাও কি ভাই টোটাল ওয়ার্ক এটাও কিন্তু ভাই কি টোটাল ওয়ার্ক এখানে যদি এম আর বি এর ভ্যালু বসিয়ে দিই তাও টোটাল ওয়ার্ক বেরোবে ডান দিকে বসালেও বেরোবে আমরা বাদিকেই বসাই তাহলে বাদিকে যদি বসাই এখানে দুই দুই ইনটু ভালো করে দেখো এম এর ভ্যালু সাত এমের মান সাত প্লাস তিন তিনি বলো দেখি বিয়ের ভ্যালু কত দুই ইনটু দশ আর লিখব না কিন্তু হ্যাঁ তাহলে এখানে কত হয় ভাই সাত দুগোনে চোদ্দ আর তিন দুগোনে ছয় চোদ্দো আর ছয় যোগ করলে কত হয় কুড়ি ইন্টু দশ সমান সমান কত হয় ভাই এতটি চেয়ার তাহলে এটা হচ্ছে কিন্তু ভাই কি দেখি টোটাল ওয়ার্ক এটাকে বলতে পারবো আমরা সম্পূর্ণ কাজ বা টোটাল ওয়ার্ক তার মানে টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে দুইশোটি কি বোঝা গেল কি এতদূর কি কারো অসুবিধা আছে কি আচ্ছা এবার এই কাজটা দেখো কে করবে কতদিনে দুইজন পুরুষ ও একজন বালক কাজটি করতে পারবে কে কে করবে দুইজন পুরুষ ও একজন বালক এবার ভাই একজন পুরুষ কয়টি চেয়ার তৈরি করে কয়দিনে একদিনে প্রথমে একদিনের তাই বের করি একজন পুরুষ তৈরি করে তাহলে দুইজন পুরুষ তৈরি করবে কত সাত গুণ দুই তাই না চোদ্দটি আর কতজন বালক কাজ করছে ভাই একজন বালক একজন বালক কয়টি চেয়ার তৈরি করবে দুইটি তাহলে টোটাল কয়টি তৈরি করে ষোলোটি বুঝা গেল কত দিনে বলো দেখি ভাই একদিনে এত দূর ক্লিয়ার কি একজন পুরুষ তৈরি করে সাতটি ভাই দুইজন পুরুষ সাত দুগুণের চোদ্দ আর বালক কতজন একজন একজন বালক কয়টি তৈরি করবে দুইটি তাহলে দুইজন পুরুষ তৈরি করছে চোদ্দটি আর একজন বালক দুইটি তাহলে টোটাল কয়টি চেয়ার হলো কত কতদিনে তাহলে ভাই ষোলো টি তৈরি করতে লাগে কতদিন একদিন তাহলে দুইশোটি তৈরি করতে কতদিন লাগবে সময় সময় মানে ভাই ভাগ সময় মানে ভাগ কিভাবে ভাগ করতে হয় যতগুলি তৈরি করব সেটা উপরে। আর একদিনে কতগুলি তৈরি হয় এটা কোথায় দিব ভাই চলো ভাগ করলে চার চারে ষোলো উপরে কত হয় পঞ্চাশ দুই দিয়ে কাটলে উপরে পঁচিশ নিচে দুই তাহলে দুই দিয়ে পঁচিশকে ভাগ করলে সাড়ে বারো মানে বারো সমস্ত এক বাই দুই দিন এটাই অ্যানসার ভাই কার অসুবিধা আছে কি উনপঞ্চাশ নম্বরে কি বলছে রোনাল্ড ছয় ঘন্টায় বত্রিশ পাতা টাইপ করতে পারে তাহলে চলো ভাই এটা লিখে নি হ্যাঁ কি বলছে রোনাল্ড রোনাল্ড কত ঘন্টায় কত পাতা টাইপ করে ভাই ছয় ঘন্টায় বত্রিশ পাতা এবার আলাদা আলাদা ওয়ার কিন্তু হ্যাঁ বত্রিশ পাতা টাইপ করে চলো ভাই এলেন এলেন টাইপ করে ভাই এলেন কত ঘন্টায় কত পাতা পাঁচ ঘন্টায় চল্লিশ পাতা চলো এবার বলছে তারা একসঙ্গে একসঙ্গে রোনাল্ড আর এনএল তাহলে বলছে কতক্ষণে একশো দশ পাতা টাইপ করতে পারবে চলো আচ্ছা ভাই আমরা প্রথমে এক ঘন্টার কাজটা বার করে নিই বলো দেখি ছয় ঘন্টায় কত পাতা টাইপ করে বত্রিশ ছয় ঘন্টায় বত্রিশ তাহলে বলো দেখি এক ঘন্টায় কম করবে না বেশি করবে কম মানে কি ভাই ভাগ তার মানে ভাগ মানে এক ঘন্টায় করবে উপরে নিচে কত ছয় হ্যাঁ ঘন্টায় বত্রিশ পাতা তাহলে ভাই এক ঘন্টায় কম করবে না বেশি করবে কম কম মানে ভাই ভাগ বত্রিশ কে ছয় দিয়ে ভাগ করালো কি সবই ক্লিয়ার কি ছয় ঘন্টায় বত্রিশ পাতা তারা এক ঘন্টায় কম কম মানে বত্রিশ বাই ছয় তাহলে এখানে ছোট করা যায় তাই না উপরে নিচে তিন উপরে ষোলো দুই দিয়ে ছোট করলে উপরে ষোলো নিচে তিন এতটি পাতা কত ঘন্টায় বলো দেখি এক ঘন্টায় চলো ভাই আর এটা দেখো তো এলেন আট পাঁচ ঘন্টায় টাইপ করে চল্লিশ পাতা পাঁচ ঘন্টায় করে চল্লিশ পাতা তাহলে ভাই এক ঘন্টায় কম করবে না আট পাতা করবে পাঁচ আটটে চল্লিশ এটা তো ডাইরেক্ট লিখতে পারি না ভাই আট পাতা টাইপ করবে কয় ঘন্টায় ভাই এক ঘন্টায় বুঝা গেল তাহলে ভাই রোনাল্ড এক ঘন্টায় কত পাতা টাইপ করে ষোলো বাই তিন আর এলেন এক ঘন্টায় টাইপ করে আট পাতা এবার দুজন একসঙ্গে যদি কাজ করে একসঙ্গে তাহলে বলো দেখি কত পাতা টাইপ হবে দুটো যোগ করলেই পাওয়া যাবে না ষোলো বাই তিন যোগ আট দুজন একসঙ্গে কাজ করছে রোনাল্ড টাইপ করে ষোলো বাই তিন পাতা এলেন টাইপ করে আট পাতা তাহলে টোটাল কত পাতা টাইপ হলে দুটা কি করে দিব যোগ তাহলে যোগ করলে কত হয় এটা লসৌ করলে তিন হবে লসাগু ষোলো ষোলোই থাকবে তিন তিন মিলে গেল আর এটার নিচে কিছু নেই তিন গিয়ে আটের সাথে গুণ হবে তাহলে তিন আষ্টে কত হবে চব্বিশ তাহলে উপরে যোগ করলে চল্লিশ নিচে কত হয় ভাই তিন এত পাতা টাইপ হয় তাই না কত ঘন্টায় বলো দেখি এক ঘন্টায় দুটো যোগ করলাম কেন বুঝছো তো দুজন সঙ্গে কাজ করছে তাহলে টোটাল কত পাতা টাইপ হবে এটা আর এটা যোগ করলাম এবার দেখো ভাই এত পাতা টাইপ করতে কয় ঘন্টা লাগবে এবার টাইপ করতে বলছে কত পাতা বলো দেখি একশো দশ পাতা করতে কতক্ষণ লাগবে তাহলে ভাই আরেকবার হ্যাঁ এত পাতা টাইপ করতে লাগে এক ঘন্টা এত পাতা টাইপ করতে এক ঘন্টা তাহলে একশো দশ পাতা টাইপ করতে কত ঘন্টা লাগবে কি বার করতে হবে ভাই সময় কি বার করবো ভাই সময় সময় মানে ভাই ভাগ সময় মানে তাই কিভাবে ভাগটা করতে হয় যত পাতা টাইপ করবো সেটা লিখবো ভাই উপরে আর এক ঘন্টায় কত পাতা টাইপ করে চল্লিশ বাই তিন বলো নিচে তিন লিখবো কি তিনটা কোথায় চলে যাবে উপরে তাহলে নিচে শূন্য শূন্য ক্যান্সেল তাহলে উপরে কত হচ্ছে তেত্রিশ নিচে কত চার তাহলে এটাকে যদি সমস্ত করি তার মানে কি দাঁড়াচ্ছে বলো দেখি আট সমস্ত এটাকে সমস্ত করলে আট সমস্ত এক বাই চার ঘন্টা অ্যান্সারটা আবার ঘন্টার মিনিটে আছে তাহলে এটার মিনিটে আনতে গেলে ভাই এই এক বাই চারকে ষাট দিয়ে গুণ করে দিই তাহলে চার পনেরোই ষাট তার মানে হচ্ছে ভাই কত বলে দিকে আট ঘন্টা পনেরো মিনিট বুঝা গেল এই সমস্তের যে পাটটা আছে না এটার সাত দিয়ে গুণ করব। কেন ভাই ষাট ঘন্টায় সরি সাত মিনিটে এক ঘন্টা তাহলে এটি অ্যান্সার আট ঘন্টা পনেরো মিনিট তো এবার দেখো পঞ্চাশ নম্বরে কি বলছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে ছয় দিন দশ দিন ও পনেরো দিনে করতে পারে তার মানে ভাই এ কাজটি করে কত দিনে ছয় দিনে বি কাজটি করে কত দিনে দশ দিনে সি করে কত দিনে পনেরো দিনে এটা দেওয়া আছে তাই তো তারা একসাথে করে মোট মোট টাকা টাকা তাদের দুই দিনের পারিশ্রমিক কত তা ভাই পারিশ্রমিক ব্যাপারটা পারিশ্রমিকের ব্যাপারটা পরে যাচ্ছি তাহলে প্রথমে এটাকে যদি ভাঙাই আমরা ধরে নিব কাজটা হচ্ছে কি তৈরি করা ভাই চেয়ার তৈরি করে কতগুলি চেয়ার তৈরি করবে এদের লসাগু এদের লসু হয় তিরিশ তার মানে ভাই কয়টি চেয়ার তৈরি করতে হবে তিরিশটি এবার বলো দেখি ভাই এ ছয় দিনে তৈরি করে তিরিশটি চেয়ার ছয় দিনে তাহলে দিনে এটা কে তৈরি তৈরি করছে এ আর বি করে ত্রিশটি চেয়ার তাহলে একদিনে তিন দশে তিরিশ তিনটি সি পনেরো দিনে তৈরি করে তিরিশটি চেয়ার একদিনে দুইটি পনেরো দিগোনে তিরিশ এটা কে তৈরি করছে ভাই সি বুঝছো এবার তারা একসাথে কাজ করবে একসাথে যদি কাজ করে ভাই তাহলে এটা কাজ হচ্ছে তাই না ভাই তাহলে কতগুলি করবে এ করে বি আর সি তৈরি করে দুইটি তাহলে টোটাল কয়টি পাঁচ তিন আট দুই দশ তাহলে ভাই দশটি চেয়ার তৈরি হচ্ছে কত দিনে বলো দেখি একদিনে কি সুমন ক্লিয়ার কি তাহলে ভাই দশটি চেয়ার তৈরি করতে লাগে একদিন ঠিক আছে তেলে ভাই 10 টি 74 করতে লাগছে একদিন। দিন তাহলে 30 টি 74 করতে কতদিন লাগবে সময় ভাগ করব কি ভাগ করব রিজু সময় তাহলে সময় ভাগ করলে কি করব সুগত ভাগ যতগুলি 74 করছি সেটা উপরে আর দিনে যতগুলি সেটা নিচে তাই না হ্যাঁ 1 দিনে যতগুলি 74 হয় সেটা দিব নিচে তাহলে 10 দিয়ে 30 ভাগ করলে কত হচ্ছে 3 তার মানে সম্পূর্ণ কাস্তি ভাই কত দিনে কমপ্লিট হচ্ছে 3 দিনে এবারে এটা কিন্তু आंसर না ওরা বলছে তারা একশোতে কাজ করে মোট তিনশো টাকা পারিশ্রমিক পেল তাদের দুই দিনের মোট পারিশ্রমিক কত তাহলে ভাই খুব সিম্পল তিন দিন কাজ করলে করলে কত কত টাকা টাকা পারিশ্রমিক পায় ভাই ভাই আসে একশো দিয়ে তিন দিন কাজ করলে তিনশো টাকা তাহলে ভাই দুই দিন কাজ করলে কত টাকা পাবে এটাও একশো দিয়ে গুণ করে দেবো না তার মানে কত টাকা পাবে দুশো টাকা কি বুঝে গেল কি তিন দিন কাজ করলে তিনশো টাকা কত কত দিয়ে গুণ করলে আসছে একশো দিয়ে তাহলে সেম ভাবে দুই দিন কাজ করলে কত টাকা পাবে এটাকে একশো দিয়ে গুণ করব দুই আর একশো গুণ করলে দুইশো টাকা এবার চলো একান্ন নম্বর কি বলছে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে চোদ্দ একুশ দিনে করতে পারে তার মানে ভাই এ কাজটি করতে পারে কত দিনে চোদ্দ দিনে আবার বি কাজটি করতে পারে ভাই কত দিনে একুশ দিনে এবার বলছে তারা একসাথে তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার তিন দিন আগে চলে গেলো কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল। আচ্ছা ওটা পরে ভাবি ভাই প্রথমে এটাকে যদি ভাঙাই আমরা ধরে নিব কাসটি হচ্ছে কী তৈরি করা চেয়ার কতগুলি চেয়ার তৈরি করবে এদের লশুভ এদের অশুভ বিয়াল্লিশ তার মানে ভাই কতগুলি চেয়ার তৈরি করতে হবে বিয়াল্লিশটি এবার ভাই এ চোদ্দো দিনে তৈরি করে কয়টি চেয়ার বিয়াল্লিশটি তাহলে একদিনে তৈরি করবে তিন চোদ্দং বিয়াল্লিশ তাহলে মানে একদিনে কয়টি চেয়ার হচ্ছে তিনটি এটা কে তৈরি করছে ভাই এ বি একুশ দিনে তৈরি করে বিয়াল্লিশটি তাহলে একদিনে দুইটি একুশ দুগুণে বিয়াল্লিশ এটা কে তৈরি করছে ভাই বি এত দূর ক্লিয়ার কি সবার তাহলে বলো দেখি এ এ একদিনে কয়টি তৈরি করছে তিনটি আর বি একদিনে তৈরি করে দুইটি এবার কি বলছে তারা কাজটি শুরু করলো কাজটি শেষ হওয়ার তিন দিন আগে চলে গেল চলো এটা যদি আমরি ছবির মাধ্যমে প্রকাশ করি এটা হচ্ছে ভাই টোটাল ওয়ার্ক মনে করো হ্যাঁ তাহলে টোটাল ওয়ার্ক মানে এটা দিয়ে কয়টি চেয়ার বোঝাচ্ছে বলো দেখি বিয়াল্লিশটি টোটাল ওয়ার্ক কয়টি চেয়ার বিয়াল্লিশটি এটা হচ্ছে বিয়াল্লিশটি চেয়ার এই ধরনের অঙ্ক আগেও করা হয়েছে তাই না ভাই এটা হচ্ছে টোটাল ওয়ার্ক চেয়ার এবার বলছে কি তারা কাজটি শুরু করলো তারা মানে এ আর বি কাজ শুরু করলো এ আর বি কাজ শুরু করার পর যখন দেখছে কাজ শেষ হওয়ার তিন দিন আগে চলে গেল তার মানে এ যদি চলে যায় ভাই এখানে লোক আছে কতজন দুজন এ চলে গেলে কে থাকবে বি তাহলে থাকবে কে বি আর শেষ হতে কাজ কতদিন বাকি তিন দিন কি বুঝা গেল তাহলে বলো দেখি এ আর বি প্রথমে কাজ করছে কতদিন কাজ করছে জানি কি কিন্তু যখন দেখছি তিন দিনের কাজ বাকি তখন এ চলে গেল তার মানে ভাই কাজে থাকবে কে বি আর কাজ বাকি কতদিনে তিন দিনে এবার একটা জিনিস বলো দেখি বি একদিনে কয়টি তৈরি করে তাহলে তিন দিনে তৈরি করবে ছয়টি চেয়ার তাই না তার মানে এতটুক জায়গা দিয়ে বুঝাচ্ছে কয়টি চেয়ার ছয়টি বুঝা গেল এতটুক জায়গা দিয়ে বুঝাচ্ছে কয়টি চেয়ার ছয়টি সম্পূর্ণটা কয়টি চেয়ার বলো দেখি বিয়াল্লিশটি এটা ক্লিয়ার হচ্ছে কি এটা দিয়ে ভাই টোটাল চেয়ার বুঝাচ্ছে টোটাল কয়টি বিয়াল্লিশটি আর এখানে থাকলো তাহলে এখানে কয়টি থাকবে বিয়াল্লিশ মাইনাস ছয় তার মানে কয়টি ছত্রিশটি কি বুঝা গেল ভাই টোটাল বিয়াল্লিশ এখানে ছয় তার মানে এটা ছত্রিশ আচ্ছা এই ছত্রিশটি চেয়ার কে কে তৈরি করবে এ আর বি এবার এ একদিনে তিনটি বি একদিনে দুইটি তার মানে টোটাল কয়টি হয় কয়দিনে তাহলে ভাই পাঁচটি তৈরি করতে লাগে একদিন তৈরি করতে একদিন এবার তৈরি করতে হবে কয়টি ছত্রিশটি তাহলে ছত্রিশটি তৈরি করতে কতদিন লাগবে উপরে ছত্রিশ নিচে কত ভাই পাঁচ পাঁচ দিয়ে যদি ছত্রিশকে ভাগ করি সমস্ত করলে এরকম হবে ভাই সমস্ত এক বাই পাঁচ দিন তার মানে ওরা কত প্রথমে কতদিন কাজ হয়েছে সাত সমস্ত এক বাই পাঁচ এবার দেখো অ্যান্সারটা কি চেয়েছে টোটাল কাজ কি এবার বলছে মোট কতদিনে কাজটি শেষ হবে তার মানে ভাই প্রথমে কতদিন হলো সাত সমস্ত এক বাই পাঁচ পরে আরো কতদিন হলো তিন দিন প্রথমে সাত সমস্ত এক বাই পাঁচ পরে আরো তিন তার মানে টোটাল কতদিন সাত সমস্ত এক বাই পাঁচ যোগ তিন সাত আর তিন যোগ করলে কত দশ দশ সমস্ত এক বাই পাঁচ দিনে কাজটি শেষ হবে এটাই অ্যান্সার বাহান্ন নম্বর কি বলছে এ বি একত্রে একটি কাজ বারো দিনে করে এবং এ ওই কাজ একা দিনে করতে পারে বি ওই কত দিনে করতে পারবে তার মানে দেখো একদম ভাই এ আর বি কত দিনে করে বলো দেখি বারো দিনে তারপর বি একা ওই কাজটি করে কত দিনে আটাশ দিনে সরি এটা এ একা করে আটাশ দিনে আচ্ছা তাহলে দুজন মিলে করলে লাগে বারো দিন আর এ একা করলে লাগে আঠাশ দিন কি তৈরি করে আমরা ধরব চেয়ার তৈরি করে কতগুলি এদের লসগু এদের লসো কত হয় চুরাশি বারো আর আঠাশে লসও করে দেখো চুরাশি মানে টোটাল কয়টি চেয়ার তৈরি করে চুরাশি এই চুরাশিটি চেয়ার এ আর বি কত দিনে করে বারো দিনে তাহলে ভাই বারো দিনে তৈরি করে চুরাশিটি তাহলে একদিনে তৈরি করবে ষাটটি সাত বারং চুরাশি তাই না একদিনে কয়টি তৈরি করে ষাটটি এটা কে বলো দেখি এ আর বি আবার এ আটাশ দিনে তৈরি করে চুরাশিটি ভাগ করবো দেখি দুজন মিলে কয়টি তৈরি করে সাতটি আর এ একা কত তৈরি করে তিনটি এবার ভাই এ আর বিয়ের থেকে যদি এ কে বাদ দিই তাহলে বি এরটা পাওয়া যাবে না তাহলে বি কয়টি চেয়ার তৈরি করে এতদূর বোঝা গেল ভাই তলে বি 4টি তৈরি করে কত দিনে বলো দেখি একদিনই কিন্তু তাই না এবার হিসাবটাও একই রকম বি 4টি 72 করে কত দিনে একদিনই 72টি তুরি করে এবার তৈরি করতে হবে কয়টি 84টি তুরি করতে কত দিন লাগবে সময় ভাই সময় সময় মানে ভাগ কয়টি 72 তুরি করব 84টি এটা উপরে কতগুলি 72 করব 84 এটা উপরে আর একদিনে কতগুলি তুরি হয় এটা কোথায় দিব ভাই ভাগ করলে 4 দুগুনে 8 4 ওকে 4 তার মানে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে ভাই এটাই অ্যান্সার তিপ্পান্ন নম্বরে কি বলছে পি একটি কাজ নয় দিনে করতে পারে এটা পরে ভাববো ভাই কিউ পি এর থেকে কত পার্সেন্ট বেশি কর্মক্ষম পঞ্চাশ পার্সেন্ট একটু আগে করলাম এর মতো হ্যাঁ ওই কাজ কিউ কত দিনে করতে পারবে চলো ভাই সিম্পল অঙ্ক কিউ পি এর থেকে কত পার্সেন্ট বেশি কর্মক্ষম ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে ভাই চলো ভাঙিয়েই দেখাই পঞ্চাশ বাই কত ভাই একশো শূন্য শূন্য ক্যান্সেল পাঁচ দুগুনে দশ তার মানে এক বাই দুই বেশি কর্মক্ষম তাই ভাই তার মানে ভাই বেশি কর্মক্ষম তাহলে কে বেশি কর্মক্ষম ভাই বলো দেখি কিউ বেশি কর্মক্ষম তাহলে পি একদিনে যদি দুইটি চেয়ার তৈরি করে আমরা ধরে নিব চেয়ার তৈরি করে কাজ তাহলে কিউ একদিনে কয়টি তৈরি করবে একটি বেশি তাহলে পি তৈরি করে যদি দুইটি চেয়ার একদিনে তাহলে কিউ বলো দেখি বেশি তৈরি করবে না কম তৈরি করবে বেশি কয়টি চেয়ার বেশি তৈরি করবে একটি তাহলে কিউ তৈরি করবে দুই যোগ এক তার মানে কয়টি তৈরি করবে বলো দেখি ভাই তিনটি কত দিনে এত দূর ক্লিয়ার কি ভাই তাহলে বলো দেখি পি একদিনে কয়টি তৈরি করে দুইটি কি দুইটি তৈরি করবে কি কিউ একটি বেশি একটি বেশি মানে দুই যোগ এক তার মানে কয়টি তৈরি করবে তিনটি এবার একটা জিনিস দেখো প্রথমের যে লাইনটা পি একটি কাজ নয় দিনে করে পি কাজটি কত দিনে করে তার মানে নয় দিনে যতগুলি চেয়ার তৈরি হয় মন দিয়ে শোনো নয় দিনে যতগুলি চেয়ার তৈরি হবে সেটাই হচ্ছে টোটাল কাজ কারণ সে টোটাল কাজটা কতদিনে কমপ্লিট করে নয় দিনে তার মানে নয় দিনে যতগুলি চেয়ার তৈরি হবে সেটাই হচ্ছে ভাই টোটাল কাজ ঠিক আছে তাহলে ভাই এটা কে তৈরি করে নয় দিনে পি তাই না এবার ভাই পি একদিনে তৈরি করে কয়টি দুইটি এবার পি কাজ করছে কতদিন নয় দিন তাহলে নয় দিনে দুই গুণন নয় কয়টি এবার আমি একটু আগে কি বললাম নয় দিনে যতগুলি চেয়ার তৈরি করবে সেটাই ভাই টোটাল ওয়ার্ক তাহলে আমি যদি তোমাদের বলি টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে আঠারোটি এবার এই টোটাল কাজটা কে করবে বলো দেখি কিউ কে করবে কাজটা কিউ এবার ভাই কিউ তিনটি চেয়ার তৈরি করে একদিনে তিনটি তৈরি করে এবার আঠারোটি তৈরি করতে কতদিন লাগবে সময় বার করবো ভাই সময় মানে ভাগ আঠারোটি তৈরি করবো উপরে কত দিব আঠারো আর একদিনে কয়টি তৈরি করে এটা কোথায় দিব তিন দিয়ে কে ভাগ করলে ছয় তার মানে কিউ কাজটি কত দিনে কমপ্লিট করবে ছয় দিনে এটাই আনসার ক্লিয়ার সবার আচ্ছা দেখো চুয়ান্ন নম্বর কি বলছে হ্যাঁ জন লোক একটি কাজ করে পনেরো দিনে এবং চব্বিশ জন শিশু ওই কাজটি কুড়ি দিনে করতে পারে আটজন লোক ও আটজন শিশু ওই কাজ কত দিনে করতে পারে চল একটু ভাঙিয়ে দেখাই হ্যাঁ ভাই আচ্ছা মনে করো আমরা ধরে নিলাম একজন লোক তৈরি করে একদিনে এমটি চেয়ার একজন লোক একদিনে এমটি চেয়ার আর শিশু তো ওইটা বালক ধরলাম মনে করো একজন বালক একদিনে তৈরি করে বিটি চেয়ার লিখলাম না আর তাহলে বলো দেখি একজন লোক একদিনে কয়টি এমটি আচ্ছা লিখি নি চলো তাহলে বুঝার সুবিধা একজন লোক একদিনে কয়টি চেয়ার তৈরি করে ভাই আর একজন শিশু একদিনে শিশু বলতে বালক তার মানে ধরে নিলাম কয়টি বিটি চলো এবার একজন লোক কয়টি চেয়ার তৈরি করে এবার লোক কতজন ষোলো জন তাহলে ষোলো জন কয়টি তৈরি করবে ষোলো ইনটু এম হ্যাঁ কি না এবার এতগুলি চেয়ার কয়দিনে তৈরি হয় একদিনে একজন লোক এম টি জন লোক ষোলো ইন্টু এম এটা একদিনে এবার ওরা কাজ করছে কতদিন ভাই পনেরো দিনে ইন্টু পনেরো তাহলে এটা কিন্তু কি ভাই বলো দেখি টোটাল ওয়ার্ক ওকে আচ্ছা এবার শিশুরা যদি করে একজন শিশু করে কত দিনে বি দিনে সরি বি দিনে বলি কেন বিটি চেয়ার একজন শিশু তৈরি করে বিটি চেয়ার এবার শিশু কতজন তাহলে চব্বিশ জন শিশু চব্বিশ বি এবার ওরা এতগুলি চেয়ার দিয়ে তৈরি করে কত দিনে ভাই একদিনে চব্বিশ জন শিশু একদিনে তৈরি করে কিন্তু ওরা কাজ করছে কতদিনে বলো দেখি দশ কুড়ি দিন তাহলে কুড়ি দিনে কয়টি তৈরি করবে ইন্টু কুড়ি এবার ভাই এটাও কি ভাই টোটাল ওয়ার্ক এটাও টোটাল ওয়ার্ক দুইটা আমরা কি করে দিলাম চলো এটা আরেক লাইনে লিখি পরের লাইনে ছোটো করি হ্যাঁ ষোলো এম ইন্টু পনেরো এখানে কি থাকলো চব্বিশ বি ইন্টু কুড়ি তাহলে এটাকে যদি ছোট করি ভাই পাঁচ দিয়ে ভাগ করলে তিন এখানে চার পাঁচে কুড়ি চার দিয়ে ষোলোকে কাটলে কত হবে ভাই চার তাই তো তিন দিয়ে চব্বিশকে কাটলে আট চার দিয়ে আটকে কাটলে দুই তাহলে এদিকে নাই মানে কত থাকবে ভাই এক তাহলে এটাকে যদি সাজিয়ে নিই প্রথমে লিখলাম এম তারপরে লিখলাম ভাই বি তাহলে ওই পারে কত থাকবে দুই আর এই এক কোথায় যাবে নিচে কি বুঝা গেল তাহলে বলো দেখি ভাই এম এর ভ্যালু কত দুই বি এর ভ্যালু কত কি বুঝা গেল কি তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই এম এর ভ্যালু কত ভাই বি এর ভ্যালু এক এ দুদূর ক্লিয়ার কি আচ্ছা এবার চলো বাদি টোটাল ওয়ার্ক ডান দিকেরটাও টোটাল ওয়ার্ক যে কোনো একটাই বসাতে পারো তাহলে টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে তাহলে মনে করো বাদি গেটটায় যদি বসাই বাদি গেটটাই বসাবো তাই তো ষোলো ইন্টু এমের ভ্যালু কত ভাই দুই ইন্টু পনেরো তাহলে গুণ করলে কত হয় পনেরো দুগুণে তিরিশ আর ষোলো গুণ করলে চারশো আশি তার মানে ভাই টোটাল কয়টি চেয়ার তৈরি করতে হবে চারশো আশি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক কি বুঝা গেল তুমি এখানেও বসাতে পারো সেম অ্যান্সার আসবে আচ্ছা দেখো এইবার এই কাজটা কে কে করবে আটজন লোক ও আটজন শিশু এবার ভাই একজন লোক কয়টি তৈরি করে দুইটি তাহলে আটজন লোক আট দুণে ষোলো তো এবার একজন শিশু তৈরি করে কয়টি একটি তাহলে আটজন শিশু আটকে আটটি তাহলে লোক তৈরি করতেছে ষোলো আর শিশু তৈরি করতেছে আটটি তাহলে টোটাল কয়টি হয় চব্বিশটি কয়েকদিনে বলো দেখি চলো ভাই এটা আরেকবার রিপিট করছি বলো দেখি একজন লোক কয়টি তৈরি করে দুইটি তাহলে আটজন লোক আটনে ষোলো ষোলোটি একজন ভাই চব্বিশটি চেয়ার তৈরি হয় একদিনে তৈরি করতে হবে কয়টি চারশো আশিটি তৈরি করতে কতদিন লাগবে দিন মানেই বা সময় মানেই ভাই ভাগ যখন দিন বা ঘন্টা মানে সময় যখন বার করব। সময় মানেই ভাগ কয়টি চেয়ার তৈরি করবো এটা উপরে একদিনে কয়টি তৈরি হয় এটা নিচে তাহলে ভাগ করলে কত হয় চব্বিশ দুগুণে আটচল্লিশ একটা শূন্য তার মানে ভাই সম্পূর্ণ কাজটি কত দিনে কমপ্লিট হবে কুড়ি দিনে ক্লিয়ার কি পঞ্চান্ন নম্বর কি বলছে দেখো খুব সিম্পল একটি অঙ্ক হ্যাঁ বারো জন শ্রমিক একটি কাজ চার ঘন্টায় করতে পারে পনেরো জন শ্রমিক ওই কাজ কত সময়ে করবে তাহলে দেখো বারো জন শ্রমিক কত জনে কত ঘন্টায় করে দেখো ভাই চার ঘন্টায় শিখের মতো করে দিই হ্যাঁ বারো জন শ্রমিক করে কত ঘন্টায় চার ঘন্টায় এবার কতজন শ্রমিক করবে পনেরো জন ঘন্টাটা বার করবো তাই না আচ্ছা আগে কত ঘন্টা লাগতো এটা আগে লিখে নিব আমরা সময় বার করব পনেরো জন শ্রমিক কত ঘন্টা লাগে তাহলে ভাই আগে কত ঘন্টা লাগতো চার ঘন্টায় এটা লিখে নিলাম এবার লেখার পর ভাই একটু ভাবতে হবে লেখার পর ভাই একটু ভাববো হ্যাঁ আগে কত ঘন্টা লিখতো চার ঘন্টা লিখলাম এবার একটু ভাবো বারো জন যদি লেবার নেও তাহলে কাজটা হয় চার ঘন্টা এবার তুমি লেবার কতজন নিয়েছো লেবার বেশি টাইমটা কম লাগবে না ভাই কম লাগবে না বেশি লাগবে যেহেতু কম লাগবে তাহলে কমটা কোথায় দিব উপরে কি বুঝা গেছে প্রথমে আগের সময়টা লিখলাম এবার দেখো ভাই টাইম কম লাগবে না বেশি লাগবে আগে ক্লিয়ার করো কিছু জন ভাই লেবার বেশি নিচ্ছি তাহলে টাইম কম লাগার কথা যেহেতু কম লাগবে এটা তো লেখা হয়ে গেল এটা ক্যান্সেল যেহেতু কম লাগবে এদের মধ্যে যেটা কম কম মানে ভাই ছোট সেটা কোথায় দিব উপরে আর বড়টা কোথায় দিয়ে দিব বুঝা গেল যদি টাইম বেশি লাগতো তাহলে বড়টা উপরে কম লাগলে ছোটটা উপরে বুঝা গেল তাহলে এটা ছোট করলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন দিয়ে কাটলাম তাহলে উপরে কত ভাই চার চারে ষোলো আর নিচে পাঁচ এটা সমস্ত করলে ভাই এরকম হবে না তিন সমস্ত এক বাই পাঁচ ঘন্টা তাই না ঘন্টা মিনিটে চেয়েছে তাই এটারে কত দিয়ে গুণ করবো ভাই ষাট দিয়ে ষাট দিয়ে গুণ করলে পাঁচ বারং ষাট তার মানে অ্যান্সার কত হবে তিন ঘন্টা বারো মিনিট এটাই অ্যান্সার ভাই ছাপ্পান্ন নম্বরে দেখো কি বলছে বারো জন লোক দৈনিক নয় ঘন্টা কাজ করে তিরিশ দিনে একটি কাজ করতে পারে এরকম জন দিন ঘন্টা বললে ফর্মুলাটা মনে আছে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডব্লিউ ওয়ান ওই ফর্মুলা ইউজ করবো ভাই কতজন লোক দৈনিক পাঁচ ঘন্টা কাজ করে চব্বিশ দিনে ওই কাজের দশ গুণ কাজ করতে পারবে চলো ভাই তাহলে এই ধরনের অঙ্কে যখন জন দিন ঘন্টা বলবে তখন আমরা ওই যে ওই ফর্মুলাটা আমরা প্রথমেও করেছিলাম এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ভাই কত ডব্লিউ ওয়ান সমান সমান এম টু টি টু ডি টু বাই ডব্লিউ টু এম মানে লোক সংখ্যা ডি মানে দিন সংখ্যা টি মানে ঘন্টা কত ঘন্টা আর ডব্লিউ মানে কাজ আর ওয়ান টু কেন এম ওয়ান মানে প্রথমের লোক আর এম টু মানে পরের লাইনে যে লোক বলছে সেটা আচ্ছা চলো ভাই বলো দেখি তাহলে বলো দেখি এম ওয়ান মানে প্রথমের লোক প্রথমে কতজন ছিল বারো জন দিন লাগতো বলো দেখি তিরিশ দিন তাইলে তো আর টি মানে ঘন্টা কত ঘন্টা কাজ করতো নয় ঘন্টা ওয়ান মানে কাজ কাজ বলতে প্রথমে ধরলাম এনে বলছে না পরের লাইনে দেখো দশ গুণ কাজ করবে না তাহলে এনে যদি একটি চেয়ার তৈরি করবে তাহলে পরে দশটি বুঝা গেল বলছি কি পরের পার্টে বলে দিচ্ছে দেখো গুণ কাজ করবে তাহলে গুণ মানে প্রথমে যদি একটি চেয়ার তৈরি করে প্রথমে তাহলে পরে কয়টি চেয়ার তৈরি করবে বলো দেখি দশ গুণ গুণ মানে ভাই দশটি তুমি অন্য কিছু ধরতে পারো তুমি যদি দুইটি ধরো তাহলে পরে এখানে কত হবে কুড়িটি তিনটি ধরলে তিরিশটি আচ্ছা তাহলে কাজ কত ধরলাম একটি চেয়ার তৈরি করবে সমান সমান মানে পরের লোক সংখ্যা পরে কতজন বলছে ভাই লোক তো নেই এটা যা আছে তাই লোক দেওয়া আছে কি ভাই নেই ডি টু মানে দিন সংখ্যা কত দিনে করে চব্বিশ দিনে টি টু মানে ঘন্টা কত ঘন্টা করে কাজ করে পাঁচ ঘন্টা ডব্লিউ টু মানে এখনের কাজ এখন কয়টি করে এখন কয়টি চেয়ার তৈরি করবে ভাই দশটি আগে তৈরি করছে একটি এখন দশটি তাহলে এখন কাজের পরিমাণ ডব্লিউ মানে কাজ হচ্ছে দশটি চলো ভাই ছোট করি তাহলে আমি বলছি উপর নিচে কাটাকাটি যাবে উপর নিচে কাটাকাটি যাবে উপরে উপরেও কাটা যাবে নিচে নিচেও কাটা যাবে এটাই তো সিস্টেম ভাই না তাহলে ভাই পাঁচ দিয়ে কে কাটলে দুই দিয়ে কে কাটলে ক্লিয়ার কি হ্যাঁ ভাই বারো বারো ক্যান্সেল তাহলে এদিকে কত থাকে নয় আর তিরিশ গুণ করলে দুইশো সত্তর আর এদিকে এম টু তার মানে ভাই কতজন লোক লাগবে বলো দেখি এম টু মানে দুইশো সত্তর জন কিন্তু অ্যান্সার কিভাবে চেয়েছে কতজন লোক তার মানে কতজন লোক লাগবে দুইশো সত্তর জন এটাই অ্যান্সার ক্লিয়ার দেখো সাতান্ন নম্বরে কি বলছে চারজন পুরুষ ও দুইজন মহিলা একটি কাজ আট দিনে করে দুইজন পুরুষ ও নয়জন মহিলা একটি কাজ আট দিনে করে কতদিনে আঠারো জন মহিলা ওই কাজটি করতে পারবে একটু আগে করলাম চলো ভাই তাহলে আমরা ধরে নিব একজন পুরুষ এই ধরনের অঙ্কে এভাবে ধরে নেও ভাই একজন পুরুষ একদিনে তৈরি করে এমটি চেয়ার একজন মহিলা আর মহিলা আছে না মহিলারটা কি ধরে নেই ডব্লিউ তাই না ওমেন মহিলা তৈরি করে ডব্লিউটি চেয়ার চলো ভাই আমরা ধরে নিলাম কাজটা চেয়ার তৈরি করা তুমি অন্য কিছু ভাবতে পারো আচ্ছা এবার বলো দেখি ভাই একজন পুরুষ কয়টি চেয়ার তৈরি করে এম টি এবার পুরুষ কতজন আছে তার মানে ফোর এম একজন মহিলা কয়টি তৈরি করে ডব্লিউটি হ্যাঁ কিনা একজন মহিলা ডব্লিউটি এবার মহিলা কতজন আছে তার মানে ছয়জন মহিলা তৈরি করবে সিক্স এবার এই চেয়ারগুলি কে তৈরি করছে ভাই পুরুষ আর এই চেয়ারগুলি তাহলে টোটাল কয়টি চেয়ার তৈরি হবে দুইটা কি করবো যোগ করব না পুরুষ আর মহিলা একসাথে কাজ করছে তাহলে পুরুষ তৈরি করে ফোর এম টি মহিলা তৈরি করে সিক্স ডব্লিউটি তাহলে টোটাল কয়টি হলো ভাই ফোর এম প্লাস সিক্স ডব্লিউ কত দিনে ভাই একদিনে এটা আট দিনে না ভাই এটা একদিনে কিন্তু ওরা কাজ করছে কতদিন তাহলে একদিনে এতগুলি হলে আট দিনে কত হবে ইন্টু এইট কি রিজু ক্লিয়ার হচ্ছে ভাই আচ্ছা এবার আবার এটা হচ্ছে তাহলে ভাই কি টোটাল ওয়ার্ক আরেকটা টোটাল ওয়ার্ক বার করি আরেকটা কন্ডিশন দেওয়া আছে ভাই এবার বলছে দুইজন পুরুষ তাই ভাই একজন পুরুষ তৈরি করে এম টি তাহলে দুইজন পুরুষ টু এম কি সবই ঠিক আছে ভাই একজন মহিলা তৈরি করে ডব্লিউটি তাহলে নয়জন মহিলা কত হবে নাইন ডব্লিউ তাহলে টোটাল কয়টি হয় দুইটা কি করে দিব ভাই যোগ দুইজনে একসাথে করছে টোটাল কতগুলি যোগ এবার ভাই এবার কি ভাই এই চেয়ারগুলি তৈরি তৈরি হয় হয় কিন্তু ওরা কাজ কয়দিনে করছে কত তাহলে ইন্টু কত হবে এইট তাহলে ভাই এটাও কি বলো দেখি টোটাল ওয়ার্ক এটাও টোটাল ওয়ার্ক এটাও টোটাল ওয়ার্ক দুইটা কি করে দিলাম সমান চলো ভাই এই লাইনটা আরেকবার লিখি হ্যাঁ এখানে কাটাকাটি করি না পরের লাইনে করি তাহলে সমান কেন করলাম বোঝা গেল কি এটাও টোটাল ওয়ার্ক এটাও টোটাল ওয়ার্ক কি সুমন ঠিক আছে ভাই ইন্টু এইট এদিকেও এটা লিখে নিলাম টু এম প্লাস নাইন ডব্লিউ ইন্টু এইট 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 ক্যান্সেল হ্যাঁ পরের লাইনে কাটলাম এবার বলো দেখি ভাই আমরা জানি নিয়মটা হ্যাঁ এমগুলোকে বাদিকে নিয়ে আসবো তাহলে এমগুলো বাদিকে নিয়ে আসলে কী হবে সমীর চারটা এম থেকে দুইটা এম মাইনাস হবে ভাই তাহলে কয়টা এম থাকবে দুইটা এম আর এদিকে ডব্লিউগুলোকে ওই পারে নিলে নয়টা ডব্লিউ থেকে ছয়টা ডব্লিউ যদি মাইনাস করি তাহলে কয়টা থাকবে তিনটা ওই পারে নিলে আমরা জানি মাইনাস হবে তাহলে নয়ের থেকে ছয় মাইনাস করলে তিন এবার এটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো না ভাই এম ই ডব্লিউটাকে কোথায় নিয়ে আসলাম ভাই নিচে তাহলে ভাই এই পারে কত থাকবে তিন আর এই দুই কোথায় যাবে নিচে তাহলে এম এর ভ্যালু কত ভাই এর ভ্যালু তার মানে এম এর ভ্যালু তিন তার মানে একজন পুরুষ তৈরি করে কয়টি চেয়ার আর একজন মহিলা তৈরি করবে এটা ক্লিয়ার কি ভাই কারো অসুবিধা আছে এখানে আচ্ছা চলো ভাই এবার আমরা এটা মুছে দিলাম হ্যাঁ তাহলে এম এর ভ্যালু কিন্তু ভাই তিন তাই না সুজন আর ভাই ডব্লিউ ডবলিউর ভ্যালু কত বার দুই চলো ভাই এখানে বসিয়ে দিই মানগুলো তাহলে চার চারি ইন্টু এম এর ভ্যালু কত ভাই তিন প্লাস ছয় ছয় ইন্টু ডব্লিউর ভ্যালু কত দুই ইন্টু এইট তাহলে এখানে কত হয় ভাই তিন চারে বারো প্লাস ছয় দুগোনে ইন্টু এইট তাহলে ভাই বারো বারো যোগ করলে কত চব্বিশ ইন্টু এইট একশো বিরানব্বই এতটি এটা কিন্তু কি বেরোলো ভাই বলো দেখি টোটাল ওয়ার্ক যদি ডান দিকে কিন্তু তার মানে টোটাল ভাই কয়টি চেয়ার তৈরি করতে হবে একশো বিরানব্বইটি এবার এই কাজটি কে করবে দেখো আঠারো জন এই কাজটি করবে কতজন কতদিনে আঠারো জন মহিলা এই কাজটি করতে পারবে আঠারো জন মহিলা এবার ভাই একজন মহিলা কয়টি তৈরি করে তাহলে আঠারো জন মহিলা আঠারো গুণন দুই ছত্রিশটি পুরুষ তো করবে না এবার না শুধু মহিলা করবে একজন মহিলা দুইটি ১৮ জন মহিলা কয় কয়দিনে ভাই বলো দেখি একদিনে কি রিজু এত আসলি ভাই একজন মহিলা দুইটি তৈরি করে তাহলে আঠারো জন মহিলা ছত্রিশটি এবার ভাই আমায় বলো ছত্রিশটি চেয়ার তৈরি করতে কতদিন লাগে একদিন ছত্রিশটি তৈরি করতে এবার তৈরি করতে হবে কয়টি একশো বিরানব্বইটি তৈরি করতে দিন লাগবে দিন দিন মানে ভাই সময় সময় মানেই ভাগ সময় মানে ভাগ কীভাবে ভাগটা করতে হয় যতগুলি তৈরি করবো এটা উপরে কয়টি চেয়ার তৈরি করবো এটা উপরে একদিনে কয়টি তৈরি করি এটা দিব ভাই নিচেই তাহলে এবার ছোটো করো ছয় দিয়ে করলে ছয় ছয় ছত্রিশ তিন ছয় আঠেরো ছয় দু বারো আরও দুই দিয়ে কাটা যায় তাই না ভাই নিচে তিন আর উপরে ষোলো এবার সমস্ত করে দিলে এরকম হয় না ভাই পাঁচ সমস্ত এক বাই তিন দিন সমস্ত করে দেও দেখো এটা আসে তার মানে আঠেরো জন মহিলা ওই কাজটি এতদিনে কমপ্লিট করবে ঠিক আছে চলো নেক্সট প্রবলেম তাহলে দেখো নম্বর কি বলছে এর দুই দিনের কাজ বি এর তিন দিনের কাজের সমান এ যে কাজটি আট দিনে করে বি সেই কাজটি কত দিনে করবে তার মানে ভাই কতজন লোক আছে এখানে দুইজন এ আর বি বলছে এ যে কাজটি দুই দিনে করবে এ কাজটি কতদিন সময় নেয় দুই দিন সেম কাজ করতে কতদিন সময় লাগে কি বোঝা গেল একটি কাজ করতে এ সময় নেই দুই দিন আর সেই কাজটি বলছে করতে বিয়ের লাগবে তিন দিন এটার মানে তো তাই না এর দুই দিনের কাজ মানে এই দিনে দুই যে কাজ করবে বি সেই কাজটি তিন দিনে করবে তাই তো এবার এটা যদি এটা কি অনুপাত করে নিই তাহলে দুই তার মানে কত হচ্ছে টু ইস টু থ্রি তার মানে একটা কাজ করতে এর যদি দুই ইউনিট লাগে ভাই তার মানে বিয়ের লাগবে কত ইউনিট হ্যাঁ কি না এর যদি দুই ইউনিট লাগে সময় কিন্তু তাহলে বিয়ের লাগবে কত ইউনিট তিন ইউনিট এবার প্রশ্নে দেখো তো কোনটা দেওয়া আছে এটা না বিয়ের টা দেওয়া আছে আমাদের আসলে এর কয় ইউনিট লাগে কিন্তু প্রশ্নে বলছে কত দিন লাগবে আট দিন তাহলে ভাই বুঝার চেষ্টা করো আমাদের আসলো এ কাজটি করে কত দিনে টু ইউনিট দিনে এর সময় টু ইউনিট কিন্তু প্রশ্নে বলছে কত আট দিন তার মানে দুই ইউনিটের ভ্যালুই কত বলো দেখি আট দিন না বুঝা গেল এ কাজটি করে কত দিনে আমাদের আসলো টু ইউনিট কিন্তু প্রশ্নে কতদিন বলছে তার মানে টু ইউনিটের ভ্যালু কত কত দিয়ে গুণ করলে পাবো তাহলে তিন ইউনিটের ভ্যালু কত হবে চার দিয়ে গুণ তিন চার হ্যাঁ বারো দিনে করবে চলো উনষাট নম্বর চারজন পুরুষ বা আটজন মহিলা একটি কাজ পনেরো দিনে করতে পারে ছয় জন পুরুষ ও বারো জন মহিলা ওই কাজ কত দিনে করবে তো এই ধরনের অঙ্কগুলা যখন বা থাকবে তখন না যে কোন একটাই নিয়ম কটা করবো হয় পুরুষে নয় মহিলায় তো বেটার কি পরেরটাই নিয়ে যাই মহিলায় নিয়ে যাই তাহলে দেখো আচ্ছা এখানে শুধু দেখো লোক আছে আর কি আছে দিন আছে তাহলে ওই যে ফর্মুলাটা মেন ফর্মুলাটা কি ছিল জানি এম ওয়ান ডি ওয়ান বাই টি ওয়ান বাই ওয়ান এম টু ডি টু এটা হচ্ছে মেন ফর্মুলা ভাই হ্যাঁ এবার দেখো এখানে ঘন্টার উল্লেখ আছে তাহলে টিগুলা বাদ দিব কাজের উল্লেখ নাই কিন্তু আছে কি এটাও বাদ যাবে মানে অঙ্কটা কি ফর্মুলা দিয়ে হবে এম ওয়ান ডি ওয়ান এম টু যখন জনসংখ্যার দিন সংখ্যা থাকবে এই ফর্মুলা দিয়ে অঙ্ক করব। এবার পুরুষ আর মহিলার একটা ঝামেলা আছে এটা আমরা কিভাবে অ্যাভয়েড করব আমরা অঙ্কটা মহিলাই করব। কিসে করব ভাই আচ্ছা তাহলে বলো দেখি প্রথমে কতজন মহিলা বলছে আটজন জন ডি ওয়ান মানে দিন কত দিনে করে পনেরো সমান সমান এবার এম টু মানে এখন লোক সংখ্যা চলো এটা একটু কাজ করে নি আচ্ছা এবার বলছে দেখো কতজন পুরুষ আর কতজন মহিলা কাজ করবে ভাই ছয় জন পুরুষ ছয় জন পুরুষ আর কত বলছে ভাই বারো জন মহিলা এভাবে ঠিক আছে আমরা অঙ্কটা মহিলাই নিয়ে যাব আচ্ছা এখানে দেখো একটা কন্ডিশন প্রথমে বলছে একটু মন দিয়ে যদি শোনো ভাই চারজন পুরুষ মানে কত বলছে সুব্রত আটজন আটজন মহিলা আচ্ছা ভাই দেখো চারজন পুরুষ সমান সমান আটজন মহিলা ডাবল না তো ডাবল মানে চারজন পুরুষ আটজন মহিলা পাঁচজন পুরুষ দশজন মহিলা তাহলে ছয় জন পুরুষ কতজন মহিলা বারো জন একবারে লিখতে পারি না ডাবল হচ্ছে না ভাই তাহলে ছয় জন পুরুষ মানে কতজন মহিলা আমরা মহিলায় ট্রান্সফার করি প্লাস আরো কতজন মহিলা আছে দুটো বারো কেন আসলে বুঝছো তো একটা তো ওইখানে বারো আছে এটা বারো বসলাম আর ছয় জন পুরুষ মানে কতজন মহিলা কি সবই ক্লিয়ার সমীর ঠিক আছে ভাই তার মানে কতজন মহিলা হয়ে গেল চব্বিশ জন মহিলাই নিয়ে আসলাম আমরা অঙ্কটা মহিলাই করছি তুমি পুরুষেও করতে পারো যে কোনো একটাই করো হয় পুরুষে নয় মহিলা তাহলে বলো দেখি মহিলা কতজন কত জন আর দিনটাই তো মনে হয় করতে হবে তাই না বার ডি টুই তাহলে ভাই এখানে আট দিয়ে চব্বিশকে কে ভাগ করলে কত হয় তিন আটা চব্বিশ তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ তাহলে এদিকে কি থাকলো পাঁচ এদিকে ডি টু ডি টু মানে কি দিন তার মানে কাজটি কত দিনে কমপ্লিট হবে ভাই ক্লিয়ার ভাই চলো নেক্সট প্রবলেম দেখো ভাই 60 নম্বরে কি বলছে একজন পুরুষ বা দুইজন মহিলা বা তিনজন বালক একজন পুরুষ বা দুইজন মহিলা বা তিনজন বালক তার মানে একজন পুরুষ কয়জন বালকের সমান তিনজন দুইজন মহিলা কয়জন বালকের সমান তিনজন একটি কাজ 44 দিনে করতে পারে একজন পুরুষ একজন মহিলা একজন বালক মিলিতভাবে ওই কাজটি কত দিনে করবে আচ্ছা ভাই এটা ছোট এককে যাব আমরা অঙ্কটা করব বালকে প্রথমে কি বলছে একজন পুরুষ বা দুইজন মহিলা বা তিনজন বালক শেষে কি বলছে বালক আমরা অঙ্কটা বালকে করি যে কোনোটাই করা যায় আমরা বালকে করব। এনো দেখো জন আর দিন আছে না ভাই তাহলে কোন ফর্মুলা ইউজ হবে ভাই এম ওয়ান ডি ওয়ান সমান সমান এম টু ডি টু টি ওয়ান টি টু এগুলো লিখবো কি কাজের পরিমাণে কিছু বলে নেই তাহলে জন আর দিন আছে এবার তোমার মনে হতে পারে পুরুষ মহিলা বালক আছে অসুবিধার কিছু আমরা সবগুলো কিসে নিয়ে যাব বালকে আচ্ছা বলো দেখি প্রথমে কতজন বালক বলছে তিনজন আর কাজটা কত দিনে করে চুয়াল্লিশ এবার বার প্রবলেম ভাই একটা জিনিস এবার কতজন কাজ করবে একজন 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 পুরুষ পুরুষ মহিলা আর বালক কতজন ভাই একজন ও একজন বালক এবার একটা জিনিস সম্পূর্ণটা আমরা কিসে নিয়ে যাব বলে দেখি বালকে তাহলে ভাই একটু বোঝার চেষ্টা করো একজন পুরুষ মানে কতজন প্রশ্নই তো বলে দিয়েছে একজন পুরুষ মানে কতজন তিনজন না মহিলা না কিন্তু ভাই বালক একজন পুরুষ মানে তিনজন কি ভাবি ঠিক আছে প্লাস এবার মহিলাকে আমরা যদি বালকে নিয়ে যাই কিসে কাকে বালকে নিয়ে যাবো মহিলাকে দেখো সম্পর্কটা কি বলছে দুইজন মহিলা সমান সমান কতজন বালক বলো দেখি দুইজন মহিলা সমান সমান কতজন বালক তিনজন তাহলে এখান থেকে বার করতে পারো না একজন মহিলা একজন মহিলা অর্ধেক করলাম না ভাই দুইজন মহিলার জায়গায় কয়জন মহিলা হলো একজন তাহলে এখানে তিন ছিল তিনের অর্ধেক কত হয় দেয়ার না আর দেয়ের মানে কিভাবে লিখি ওয়ান পয়েন্ট ফাইভ জানো তোমরা তিনের অর্ধেক দেড় দেয় মানে ওয়ান পয়েন্ট ফাইভ এটা দেখো বুঝলে কি বুঝলে না ভালো করে দেখ ভাই সুজন দুইজন মহিলা কতজন বালকের সমান তিনজন কিন্তু আমাদের মহিলা আছে কতজন একজন আমরা একজন মহিলা দুইয়ের অর্ধেক হলো এক আগে দুইজন ছিল এখন কয়জন মহিলা হলো একজন অর্ধেক হলো কি না তাহলে এদিকে বালক কতজন হয়ে অর্ধেক ভাই এদিকে যেহেতু অর্ধেক হয়েছে এদিকেও কি হবে অর্ধেক তিনের অর্ধেক দেড় কি সুমন ক্লিয়ার ভাই তাহলে একজন মহিলা মানে কতজন বালক দেড় বালক প্লাস আরো কতজন বালক আছে এটা ক্লিয়ার কি একজন পুরুষ মানে তিনজন বালক একজন মহিলা মানে দেড়জন জন বালক প্লাস এক্সট্রা আরো কতজন বালক আছে একজন বালক তাহলে টোটাল কত হয় ভাই আর কত যোগ করলে পাঁচ দশমিক পাঁচ এটা ক্লিয়ার হলো কি এতজন বালক এটা বুঝা আর যোগ করলে হলো। তাহলে এখন বালক কতজন হলো সাড়ে পাঁচ ফাইভ পয়েন্ট ইন্টু দিনটা বার করব তাই না দশমিক উঠালে নিচে কত আসে ভাই দশ তাহলে ক্যান্সেল করলে পাঁচ হয়। পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ দুগুণে দশ হলো ভাই পাঁচ দিয়ে কাটলাম এবার এগারো দিয়ে কে কাটলে কত হবে চার তার মানে ভাই এই দুই এসে এদিকে গুণ হবে না ভাই কি ক্লিয়ার হলো কি কাটাকাটিটা পাঁচ দিয়ে কাটলাম পাঁচ করে পঞ্চান্ন পাঁচ দুগুণে দশ এগারো দিয়ে কে কাটলে চার তাহলে এখানে কত হয় ভাই তিন চারা আর দুই গিয়ে কিন্তু কোনা কোনি কাটা হবে না কিন্তু গুণ বারো দুগুণে সমান সমান ডি টু ডি টু মানে কি ভাই দিন না তার মানে ওই কাজটি কতদিনে কমপ্লিট করবে ক্লিয়ার কি আমরা একই ফর্মুলাই করলাম কিন্তু আচ্ছা দেখো ছয় জন শ্রমিক হ্যাঁ কতজন শ্রমিক ভাই ছয় জন আঠারো মিটার দীর্ঘ দুই মিটার চড়ো বারো মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন নয় ঘন্টা করে কাজ করে দশ দিনে গাঁতে পারে চলো ভাই একটু তাড়াতাড়ি করবো ও সরি আটজন শ্রমিক না আচ্ছা চলো ভাই কতজন লোক প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করে আট দিনে বত্রিশ মিটার দীর্ঘ দীর্ঘ মানে বুঝো তো দৈর্ঘ্য আর কি তিন মিটার চওড়া আর উঁচু হচ্ছে নয় মিটার একটি দেওয়াল গাঁদতে পারবে আচ্ছা এখানেও আমরা ওই ফর্মুলা ইউজ করে দিই কোনটা বলো দেখি এম ওয়ান টি ওয়ান আচ্ছা একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিই হ্যাঁ এখানে কাজ বলতে কি বলো দেখি এখানে ওই যে দেখো তো দীর্ঘ দেওয়া আছে না মানে দৈর্ঘ্য চওড়া মানে প্রস্ত আর উঁচু দেওয়া আছে না বারো মিটার এখানে কাজ বলতে আমরা ওই তিনটা গুণ করে দিব আয়তনটা অ্যাকচুয়ালি কি আয়তনের ফর্মুলা হয় এরকম এদিকে লিখিনি দৈর্ঘ্য আয়তনের ফর্মুলা হয় সংক্ষেপে দৈর্ঘ্য উচ্চতা এটা হয় ফর্মুলা আয়তনের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তাহলে এখানে কাজ বলতে কোনটা কি করবো বল আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে ভাই কাজ বুঝা গেল কি বললাম আচ্ছা চলো করলেই ক্লিয়ার হবে তাহলে এমন মানে দিন লোক সংখ্যা কতজন ছিল আটজন ডি মানে দিন কত দিনে করে প্রথমে দশ দিনে দেখো আছে দিনে টি ওয়ান মানে ঘন্টা কয় ঘন্টা ঘন্টা আর ভাই একটু ভালো করে বুঝো কাজ কাজ বলতে এখানে কি করব ওই আয়তনটা। কাজ বলতে ওই আয়তন কি করবে বলে দেখি ওরা বাধতে গাঁদতে পারে তাই না দেওয়াল গাঁদতে পারে ওই দেওয়ালের আয়তন এখানে কাজ বলতে কি হচ্ছে ভাই দেওয়ালের আয়তন আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে ভাই দেখো দৈর্ঘ্য হচ্ছে আঠারো ইন্টু প্রস্থ দুই ইন্টু উচ্চতা কত বারো বুঝা গেল এটা কই থেকে আসলো রিজু ভাই এদিকে ডব্লিউ মানে ভাই কাজ কাজ বলতে এখানে আয়তন আয়তন বলতে ভাই দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা চলো রিপ্লাই দিও ভাই এদিকে এম টু মানে লোক সংখ্যা এটাই বার করবো ভাই ডি টু মানে দিন সংখ্যা কত দিনে করে দেখো তো আট দিনে ভেরি গুড আর টি টু মানে ঘন্টা কত ঘন্টা করে কাজ করে তিন ঘন্টা আর ডব্লিউ টু মানে ভাই এখন এর এখন যে কাজটা করবে তার আয়তন এখন দেওয়ালের আয়তন কত বলো দেখি দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ ইন্টু চওড়া হচ্ছে তিন মানে প্রস্ত ইন্টু উচ্চতা কত নয় মিটার বুঝা গেল আচ্ছা ভাই এটা বোঝা যাচ্ছে কি সুজন কাজ মানে এখানে কি বোঝা যাচ্ছে ভাই কাজ মানে ওই দেওয়ালের আয়তন কাজ মানে দেওয়ালের আয়তনটাকে বোঝাচ্ছে কতটুক দেওয়াল গাচ্ছে ওই আয়তনটাকে বুঝাচ্ছি বুঝা গেল কাজ বলতে কতটুক দেওয়াল গাচ্ছে তাহলে দেওয়ালের আয়তন কিভাবে বার করবো দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা চলো ভাই ছোট করি আট আট ভাই ক্যান্সেল উপরে উপরে ক্যান্সেল করতে পারি তারপরে তিন দিয়ে নয় কে কাটলে কত হবে ভাই তিন তারপরে দেখো নিচে নিচে ক্যান্সেল হওয়ার কথা নিচে নিচে কত কত ক্যান্সেল হতে পারে ভাই তিন দিয়ে বারো কে ক্যান্সেল করলে কত হয় চার তিন দিয়ে বারো কে ক্যান্সেল করলে ভাই কত হয় চার চলো এই নয় দিয়ে যদি আঠারো কে কাটি তাহলে কত হয় ভাই দুই তাই না চার দিয়ে বত্রিশ কে কাটলে কত হয় আট ভালো করে বুঝো ভাই নয় দিয়ে নয় দিয়ে আঠারো কাটলাম দুই চার দিয়ে বত্রিশ কে কাটলাম আচ্ছা এই চার কি কাটা হলো কি চার দিয়ে বত্রিশ কে কাটলাম হ্যাঁ দুই দিয়ে আট কে কেটে দিই চার দুই দিয়ে চারে কাটলে কত হয় দুই আচ্ছা এখানে উপরে কিছু থাকলো কি আচ্ছা তাহলে এখানে কত থাকে তিন দশে আর এই দুই গুণ করলে কত হবে ষাট দেখো ভাই হলো কি না কাটাকাটিটা তিন দশে তিরিশ আর এদিকে দুই গিয়ে গুণ হবে তিরিশ দুগুণে ষাট তাহলে ওই পারে থাকবে কত এম টু এম টু মানে লোক সংখ্যা তার মানে কতজন লাগবে বলে দেখি ষাট জন ঠিক আছে অ্যান্সার কি চেয়েছে ভাই হ্যাঁ কতজন লোক লাগবে তার মানে কতজন লোক লাগবে ষাট জন হলো কি আচ্ছা দেখো বাষট্টি নম্বরে কি বলছে ও বি একটি কাজ এ আর বি কাজটি করে ভাই কত দিনের ছয় দিনে আর এ একটি কাজ করে কত দিনে ভাই নয় দিনে তবে বলছে বি একা কাজটি কত দিনে করবে খুব সিম্পল আচ্ছা ধরে নেই কাজটা হচ্ছে চেয়ার তৈরি করা তাহলে এদের লসু ভাই কত আঠারো তার মানে ভাই কয়টি চেয়ার তৈরি করতে হবে আঠারোটি আঠারোটি চেয়ার তৈরি করতে হবে তাহলে ছয় দিনে তৈরি করে আঠারোটি তাহলে একদিনে কয়টি তিনটি আর এ নয় দিনে তৈরি করে আঠারোটি তাহলে একদিনে দুইটি তাহলে এটা কে তৈরি করে বলো দেখি এ প্লাস বি আর এটা কে তৈরি করে এ এবার বলো দেখি ভাই এ প্লাস বি তৈরি করে কয়টি তিনটি এটার থেকে যদি এরটা বাদ দিই তাহলে পাওয়া যাবে বি তাহলে তাহলে ভাই করে করে আঠারোটি তৈরি করতে আঠারো দিনে হ্যাঁ কি না ভাই তাহলে কাজটি কত দিনে কমপ্লিট হবে আঠারো দিনে চলো ভাই চলো আচ্ছা তেষট্টি নম্বরে কি বলছে দেখো বারো জন লোক ও ষোলো জন বালক একটি কাজ পাঁচ দিনে করে তেরো জন লোক ও চব্বিশ জন বালক ওই কাজ চার দিনে করতে পারে সরি আগেরটা পাঁচ দিন ছিল আচ্ছা একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত আচ্ছা ভাই এবার আর লিখলাম না আমরা ধরে নিলাম একজন বালক একদিনে তৈরি করে কয়টি চেয়ার সরি একজন লোক একদিনে তৈরি করে এম টি চেয়ার আর একজন বালক একদিনে তৈরি করে বিটি চেয়ার ওকে এবার দেখো ভাই লোক কতজন বলো দেখি বারো জন তার মানে কয়টি চেয়ার তৈরি করবে বারো এম আর বালক কতজন ষোলো জন বালক কয়টি চেয়ার তৈরি করবে ষোলো বি তাহলে টোটাল কয়টি চেয়ার হবে দুটো কি করে দিব ভাই যোগ এবার এই চেয়ারগুলি ভাই দিনে তৈরি হয় একদিনে কিন্তু ওরা কাজ করছে কতদিন ইনটু পাঁচ তাহলে এটাও ভাই টোটাল ওয়ার্ক আরেকভাবে টোটাল ওয়ার্ক বার করি এবার বলছে তেরো জন লোক তাহলে একজন লোক কয়টি চেয়ার তৈরি করে এম টি তাহলে তেরো জন লোক তেরো এম আর বালক কতজন চব্বিশ জন একজন বালক বিটি তাহলে চব্বিশ জন বালক কত হবে চব্বিশ বি তাহলে টোটাল কয়টি হবে দুটো কি করবো যোগ এবার এই চেয়ারগুলি তৈরি হয় একদিনে কিন্তু ওরা কাজ করছে কতদিন ইন্টু চার দুটো কি করে দিলাম ভাই সমান এটাও টোটাল ওয়ার্ক এটাও টোটাল ওয়ার্ক চলো ভাই পাঁচ দিয়ে করলে পাঁচ বারং ষাট এম পাঁচ ষোলং কত হবে ভাই আশি বি আর এদিকে চার দিয়ে তেরো কে গুণ করলে হবে চার তেরং বাহান্ন এম চার চব্বিশে ছিয়ানব্বই বি এবার এমগুলো একবারে নিয়ে আসলে ষাটের থেকে বাহান্ন বিয়োগ করলে কত এম হবে ভাই আট এম আর এদিকে আশি ছিয়ানব্বই থেকে আশি বিয়োগ হবে ভাই ষোলো বি ষোলো বি তাই না ভাই আর দিয়ে কে ভাগ করলে দুই এখানে থাকবে এক তাহলে এম বাই বি মানে ভাই উপরে কত থাকবে দুই আর এই এক যাবে নিচে তার মানে এম এর ভ্যালু কত দুই আর বি এর ভ্যালু এক তার মানে একজন পুরুষ করে কয়টি চেয়ার দুইটি আর একজন বালক একটি তাহলে এদের কি বলছে কাজের অনুপাত না একজন পুরুষ করছে কয়টি দুইটি একজন বালক তাহলে অনুপাতটা কত হয়ে গেল টু ইস টু ওয়ান এটাই তো চৌষট্টি নম্বরে দেখো কি বলছে ভাই এ ও বি একত্রে একটি কাজ এ ও বি কাজটি করে ভাই আট দিনে আবার বি আর সি যদি একত্রে করে প্লাস মানে একত্রে ভাই তাহলে করে বারো দিনে আবার ভাই তিনজনেই যদি করে একসাথে এ বি সি তাহলে কাজটি হয় ভাই ছয় দিনে এ দুদূর ক্লিয়ার কি ভাই এ দুদূর ক্লিয়ার আচ্ছা কি তৈরি করে আমরা ধরে নিব চেয়ার এদের লসও কত তাহলে আমরা ধরে নিব চব্বিশটি চেয়ার তৈরি করে এবার বলে দেখি এ আর বি দিনে তৈরি করে চব্বিশটি তাহলে একদিনে কয়টি তিনটি এটা কে কে তৈরি করে ভাই এ আর বি আচ্ছা ভাই বি আর সি বারো দিনে চব্বিশটি তাহলে একদিনে কয়টি দুইটি এটা তৈরি করে বি আর সি এবার এ বি সি ছয় দিনে চব্বিশটি তাহলে একদিনে কয়টি চারটি এটা কে তৈরি করে এ বি সি এবার একটা জিনিস ভাই প্রথমেরটা আর লাস্টেরটা থেকে যদি দেখি এবিসি তৈরি করে কয়টি চারটি আর এবি তৈরি করে কয়টি এবার এবিসি তিনজনের থেকে যদি একে কে বাদ দেই বি কে বাদ দেই তাহলে C এর পাওয়া যাবে না তাহলে সি কত হবে 4 3 এটার থেকে এটা একটি তাই তো এবার এই শেষের দুটো যদি দেখি এবিসি তৈরি করে কয়টি চারটি আর বি আর সি তৈরি করে দুইটি তাহলে আমরা এ এর টা পাবো না বলো দেখি ভাই তিনজন থেকে বিকে কে বাদ দিলাম সিকে কে বাদ দিলাম তাহলে কাটটা পাওয়া যাবে এ টা বুঝা গেল তিনজনের থেকে দুইজনেরটা বাদ দিচ্ছি এ বি সি এর থেকে কাঠটা বাদ দিচ্ছি বি আর সি তাহলে কাঠটা পাওয়া যাবে একটা তাহলে চারের থেকে দুই বাদ দিলে কত হয় দুই তাহলে বলো দেখি সি কয়টি তৈরি করে আর এ তৈরি করে তাহলে টোটাল কয়টি হয় কয় দিনে ভাই তাহলে ভাই তিনটি তৈরি করতে কত দিন লাগে একদিন এবার বার করতে হবে চব্বিশটি তৈরি করতে কত দিন লাগে সময় না ভাই সময় বার করলে ভাই ভাগ কয়টি চেয়ার তৈরি করবো চব্বিশটি এটা উপরে একদিনে কয়টি তৈরি হয় এটা নিচ্ছে তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে আট তার মানে কাজটি কতদিনে কমপ্লিট হবে ক্লিয়ার ভাই পঁয়ষট্টি নম্বরে দেখো কি বলছে আচ্ছা ভাই ডাকটা একটু ও হবে না এটা বা হবে ভাই হ্যাঁ তিনজন লোক বা পাঁচজন মহিলা একটি কাজ বারো দিনে করে ছয় জন লোক ও পাঁচজন মহিলা ওই কাজ কত দিনে করবে তাহলে এনে জন আর দিন আছে কোন ফর্মুলা হবে এম ওয়ান ডি ওয়ান সমান সমান এম টু ডি টু আচ্ছা এখানেও আমরা অঙ্কটা মহিলায় নিয়ে গিয়ে করি ঠিক আছে আচ্ছা বলো দেখি প্রথমে কতজন মহিলা বলছে পাঁচজন তাহলে ভ্যালু কত দিনে করে ভাই আচ্ছা এবারের লোকটা একটু বার করে নি হ্যাঁ আচ্ছা বলছে ছয় জন লোক ও কতজন মহিলা বলছে ভাই ও পাঁচজন মহিলা আচ্ছা দেখো তিনজন লোক মানে পাঁচজন মহিলা বলছে না তাহলে ছয় জন লোক মানে ডাবল হবে না কতজন মহিলা হবে জন বুঝা গেল তিনজন লোক মানে পাঁচজন মহিলা তাহলে ছয় জন লোক মানে জন মহিলা প্লাস আরো কতজন আছে পাঁচজন তার মানে কতজন মহিলা হলো তাহলে ভ্যালু কত হবে ভাই পনেরো দিনটা বার করব ডি টু ডি টুই পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন তিন দিয়ে বারোকে ভাগ করলে তার মানে চার সমান সমান ডি টু মানে কি ভাই দিন না তার মানে কাজটি কত দিনে কমপ্লিট হবে চার দিনে তো দেখো ছেষট্টি নম্বর অঙ্কটা আগে আমরা করেছি তেরো নম্বরের মতো তাহলে এটা আর এখন করছি না ঠিক আছে চলো সাতষট্টি শেষ অঙ্ক কমল ছয় ফুট উঁচু দেওয়াল গাঁদতে পারে সাত ঘন্টায় তাহলে ভাই কমল গাঁদতে পারে কত ঘন্টায় কমল কাজটি করতে পারে সাত ঘন্টায় এবং অবি একই দেওয়াল গাঁতে পারে তেরো ঘন্টায় তাহলে এখানে ছয় ফুট উঁচু যে আছে না এটা কোনো কাজে লাগবে না ভাই হ্যাঁ তাহলে ওবি সেই কাজটি করে কত ঘন্টায় তেরো ঘন্টায় তাহলে বলো দেখি আমরা ধরে নিলাম ওরা দেওয়াল গাঁদবে তো আমরা ধরে নিলাম চেয়ারই তৈরি করবে আমরা এক জায়গাতেই থাকি আমরা আমাদের মতো ভেবে নেই তাহলে টোটাল চেয়ার তৈরি করবে এদের লসৌগত একানব্বই তাহলে টোটাল কয়টি চেয়ার এবার কমল সাত ঘন্টায় তৈরি করে একানব্বইটি তাহলে এক ঘন্টায় তৈরি করবে তেরোটি এটা কে তৈরি করছে ভাই কমল আর ওবি তেরো ঘন্টায় তৈরি করে একানব্বইটি তাহলে এক ঘন্টায় সাত তো একানব্বই ষাটটি এটা কে তৈরি করে ভাই ওবি এবার একসাথে যদি কাজ করে তাহলে বলো দেখি এক ঘন্টায় কয়টি চেয়ার তৈরি হবে কুড়িটি এত দূর হলো ভাই কমল এক ঘন্টায় তেরোটি ওবি এক ঘন্টায় ষাটটি তাহলে টোটাল কয়টি চেয়ার তৈরি হলো কুড়িটি কয় ঘন্টায় তাহলে কুড়িটি চেয়ার তৈরি করতে লাগে এক ঘন্টা তাহলে একানব্বইটি তৈরি করতে কয় ঘন্টা লাগবে ভাগ করলে পাওয়া যাবে কয়টি তৈরি করব এটা উপরে আর এক ঘন্টায় কয়টি তৈরি করি এটা নিচ্ছে তাহলে এটাকে যদি ভাগ করি ও অ্যান্সার এইভাবেই আছে তার মানে এত ঘন্টায় কাজটি কমপ্লিট হবে ক্লিয়ার তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই তো ফ্রেন্ডস আমি এই ভিডিও শুরুতেই বলেছিলাম এই ভিডিও সম্পূর্ণ দেখার পর তোমাদের সময় নিয়ে আর কোনো প্রবলেম বা ডাউট থাকবে না তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছ তাদের সময় কার্যই আর কোনো প্রবলেম বা সমস্যা হচ্ছে না তো ফ্রেন্ডস ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দিবে এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকেন্টে ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য থ্যাংক